আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়ুথ কার্নিভালের অফিসিয়াল পেজে। সাথে আছে আমি আফসানা রাজু মিশু, পিআর এন্ড কমিউনিকেশনস ম্যানেজার অফ ইয়ুথ কার্নিভাল। আপনারা জানেন যে ইয়ুথ কার্নিভাল থেকে কিন্তু সপ্তাহে প্রতি সপ্তাহে আমরা স্পেশাল লাইভের আয়োজন করে থাকি এবং আমরা চেষ্টা করি এমন কিছু মানুষকে নিয়ে আসার জন্য যার মাধ্যমে আপনি কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন। তো স্বপ্ন যাদের বিদেশ যাত্রা তাদের জন্যই আজকের এই স্পেশাল সেশনটি। এবং আপনারা জানেন যে ইতোমধ্যে আমাদের সাথে আজকে দুইজন খুব স্পেশাল গেস্ট আছেন, তো আমি আর কথা না বাড়িয়ে আমাদের স্পেশাল গেস্ট কে অ্যাড করে নিচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন মাহমুদ আক্তার তুলি আপু, উনি একজন প্রোডাক্ট কোয়ালিটি এশুরেন্স ইঞ্জিনিয়ার এবং হচ্ছে জার্মানিতে তিনি সেটেলড আছেন। এবং হচ্ছে আমাদের সাথে আরেকজন যে স্পেশাল গেস্ট আছেন তাকে আসলে স্পেশাল গেস্ট বললে ভুল হবে, কারণ আমাদের সাথে আছেন জনি মোহাম্মদ শাহিনুর আলম, যিনি কিনা ইয়ুথ কার্নিভালের সিইও হিসেবে আছেন এবং একজন আইটি ইঞ্জিনিয়ার। তো ওয়েলকাম জানিয়ে নিচ্ছি জনি ভাইয়াকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, আমি আপুকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের আজকের সেশনে আসার জন্য, আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং হচ্ছে জনি ভাইয়ার জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত পেজে মেসেজ আসতেই থাকে যে জনি ভাইয়াকে লাইভে চাই, জনি ভাইয়াকে লাইভে চাই। তো আমার মনে হয় জনি ভাইয়ার যে ফলোয়ার্স যারা আছেন আজকে, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের একদম সারাক্ষণ থাকতে হবে আমাদের লাইভ চলা থেকে একদম শেষ পর্যন্ত। এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে অনেকে জয়েন করে আছেন। তো আপনারা যে যেখান থেকে জয়েন করে আছেন আপনারা কিন্তু কমেন্ট করে আপনার নিজের পরিচয় জানিয়ে দিতে পারেন। এবং হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো প্রথমেই যদি প্রশ্নোত্তর পর্বে চলে যায় আমি তুলি আপুর কাছে যাব, যে আপু আপনার এখানে এসে কেমন লাগছে? এবং প্রথমেই যে খুব একটা সাধারণ প্রশ্ন যেটা সবার থাকে, যে এই কোয়ারেন্টাইন টাইমটা আপনার কেমন যাচ্ছে? থ্যাংক ইউ রাত্রি, আই এম অনার্ড টু বি হিয়ার। জনি ভাইয়ের সাথে লাইভ করতে পারা তো এটা খুবই অনারের বিষয়। জনি ভাই হচ্ছে আমাদের আইডল, আমি সবসময় বলি এটা। যেটা আমার কোয়ারেন্টিনের সময়, এখন তো হোম অফিস তো অনেকদিন থেকে শুরু করছে, আমরা তোমার 15th of March থেকে এখন জার্মানিতে, যেটা হয়েছে অনেক অনেকটাই স্বাভাবিক। এখন অনেক সবকিছুই খুলে গেছে, ইউনিভার্সিটি গুলো এখন অনলাইনে সবকিছু চলছে, স্কুল তারপর কিন্ডার গার্ডেন শপস অফিস সবকিছু খুলে গেছে। এখন আমাদেরকে অফিসে যেতে হচ্ছে টুয়াইস এ উইক। আর যেটা আপুর এই ব্যস্ততার, জি হ্যাঁ তুমি বলো রাত্রি। না আপু বলেন না, আমি আমি ওটাই বলছিলাম যে এখন এখন জার্মানি অনেক অনেক স্বাভাবিক অবস্থায় আছে আর কি, অনেক মানে লাইফ অনেক অনেকটাই এখন আগের মতো আর কি। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপু আপনার এই ব্যস্ত সময়ের মধ্য দিয়ে আমাদের সময় দেওয়ার জন্য, আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ জানাবো আপনাকে। এবং জনি ভাইয়া আপনার এই সময়টা কেমন যাচ্ছে? আমারও অলমোস্ট সিমিলার, কারণ ইউরোপে আসলে আমরা প্রথম দিন থেকেই হোমওয়ার্ক করছি, মানে আমাদের কাজের কখনোই বিঘ্ন ঘটে নাই, সো আমরা ওই সময়টাতে হোমওয়ার্ক করছি। আর এখন যদিও সেকেন্ড ওয়েভের জন্য আমরা একটু সচেতন, বাট স্টিল লাইফ একেবারেই নর্মাল এই জায়গাগুলোতে, কারণ আমাদের আসলে ডেলি যে অ্যাক্টিভ কেস ছিল কিংবা যে রেশিও গুলো, পি রেশিও কিংবা অন্য অন্য জায়গাগুলোতে, এগুলো অনেকটাই কমে আসছে বা কন্ট্রোলে। সো এরকম করে তারপরও আমরা চেষ্টা করছি যে বাসায় থেকে সব কাজ কমপ্লিট করার জন্য কিংবা যতটুকু কম ইন্টারাক্ট করা যায়, তো সেই জন্য জায়গাগুলোতে একটু ডিফারেন্ট টাইপ লাইফ চেঞ্জ হয়েছে ফর শিওর এই কোভিড এর কারণে। বাট স্টিল আমরা আমাদের স্বাভাবিক জীবন যাপন করার চেষ্টা করছি, ইন এ সেন্স কাজ অথবা ফ্যামিলির সাথে সময় অথবা ফ্রেন্ডদের সাথে ইন্টারাকশন, তো এইভাবে আমরা কন্টিনিউ করছি। আমার ক্ষেত্রেও তাই, এই তো। ধন্যবাদ ভাইয়া।
তো হচ্ছে তো আমরা কিন্তু দেখতেই পাচ্ছি দুজনেরই কিন্তু খুবই ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিয়েছেন। তো আপনার আপনার কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করে আছেন, আপনারা কিন্তু চাইলেই প্রশ্ন করতে পারেন। এবং আজকের যে বিষয় সেটি হচ্ছে আমরা হচ্ছে ইউরোপে কিভাবে আসলে জব নিয়ে তারপর হচ্ছে ইমিগ্রেশন করা যায় এগুলো নিয়ে কথা বলবো, এবং হচ্ছে কিভাবে স্কলারশিপ নিয়ে যাওয়া যায় তারপর হচ্ছে ওখানে যাওয়ার পর পড়াশোনার পাশাপাশি কিভাবে জব পাওয়া যায় এবং একই সাথে কিভাবে পড়াশোনা শেষ করে সেটেল হওয়া যায়, আমরা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। তো আপনারা কিন্তু বুঝতেই পারছেন তার মানে আজকের আজকের এই সেশনটি যারা যারা স্বপ্ন দেখে কিনা বাহিরে যাবে, যারা স্বপ্ন দেখে ইউরোপে সেটেল হবে, তাদের জন্য খুবই স্পেশাল একটা সেশন। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা কি নিয়ে জানতে চান, আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আমরা চেষ্টা করব। তো প্রথমেই মাহমুদা আপুর কাছে আমি জানতে চাইবো যে আপু আপনার ইউরোপ যাত্রাটা নিয়ে যদি বলতেন, বাংলাদেশ টু ইউরোপ। বাংলাদেশ টু ইউরোপ, আমি আমার তো ব্যাচেলর হচ্ছে কুয়েট থেকে, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। আমি ওখান থেকে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর করছি। আমি শেষ করলাম 2009-এ, এবং এরপর পরে আমি জয়েন করি হচ্ছে পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি তে অ্যাজ এ লেকচারার। ওখানে ছিলাম 2 বছর, যেহেতু আমি একাডেমিয়াতে ছিলাম তখন থেকে আমি মানে খোঁজ করছিলাম যে কোথায় যাওয়া যায়, কোন দেশ বেটার হবে, কোথায় অপরচুনিটি বেশি। তো যেটা হয় আমাদের আমাদের দেশে বা আমি কুয়েতে যে আগে যে এনভায়রনমেন্ট ছিল, আমরা যখন আগে কুয়েতে পড়াশোনা করছি তখন সবসময় দেখে আসছি যে আমরা সবসময় ফোকাস করি অস্ট্রেলিয়া বা জাপান বা সাউথ কোরিয়ার দিকে, যে ইউরোপটা একদমই কখনো কনসিডারেশনে আনা হয় না। এখন হয়তো অনেক চেঞ্জ হচ্ছে, কারণ মানুষ সবাই অনেক ইনফরমেশন পাচ্ছে। আমি যখন খোঁজ করছিলাম তো মেইনলি দেখতেছিলাম অস্ট্রেলিয়ার দিকেই, তারপরে ইউরোপ সম্পর্কে একটু পড়াশোনা করলাম এখানে কি করা যায়। অস্ট্রেলিয়ার দিকে যেটা হলো যে ভালো, খুব ভালো ইউনিভার্সিটি গুলোতে যেতে হলে অনেক ভালো সিজিপিএ লাগে, এটা একটা সবসময় আমার মনে হয়েছে যে একটা ব্যারিয়ার। কিন্তু ইউরোপে যেটা হলো যে ইউনিভার্সিটি গুলো যে র্যাঙ্কিং এ হোক না কেন, খুব ভালো ইউনিভার্সিটি এবং যেগুলো একটু মানে অতটা ভালো নাই, এদের মধ্যে ডিফারেন্সটা খুব কম কোয়ালিটির দিক থেকে। এরা একটা সার্টেন কোয়ালিটি মেনটেন করে ইউরোপে। এরপরে তো আরেকটা সুবিধা হচ্ছে ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোতে, স্পেশালি জার্মানিতে, যে এখানে টিউশন ফিস লাগে না, এখানে কোনো টিউশন ফিস দিতে হয় না, লিভিং কস্টটা যদি স্কলারশিপ বা সেলফ ফান্ডেড ম্যানেজ করা যায় সেক্ষেত্রে চলে আসা যায়। এইগুলো সবকিছু চিন্তা করে মনে হলো যে জার্মানিতে যাওয়া যায়, যদিও জার্মানিতে একটা ব্যারিয়ার সবসময় আমি শুনে আসছি যে জার্মান ল্যাঙ্গুয়েজ একটা বড় ব্যারিয়ার এটা। কিন্তু আসার পরে যে কিছু 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 জায়গায় তো ফেস করতেই হয়, কিন্তু আমার সবসময় মনে হয়েছে ল্যাঙ্গুয়েজ শেখাটাও একটা এক্সট্রা স্কিল, যেটা যেটাকে পরবর্তীতে অসম্ভব রকমের বেনিফিট দেয়, সেটা যে ল্যাঙ্গুয়েজে হোক না কেন। সেখানে জার্মান তো টপ ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে হচ্ছে একটা। তো ওভাবেই আসলে হায়ার স্টাডিতে আমার আসা। আমি আসছি হচ্ছে মাস্টার্স করার জন্য, আমি মাস্টার্স করছি হচ্ছে অটোমেশন, ইনফরমেশন অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং এ। প্রথমে আমি যখন আসি তখন আমি কিন্তু সেলফ ফান্ডেড ছিলাম, এটার ওয়ান অফ দা রিজন হচ্ছে যে আমি আমি ইনফরমেশন গুলো খুব একটা জানতাম না। এখন যেমন ফেসবুকে অনেক পেজ আছে, তারপরে অনেক গ্রুপ আছে যারা ইনফরমেশন গুলো শেয়ার করে, আমি যখন আসি 2011 তখন এগুলো এত অ্যাভেলেবল ছিল না। আমি এখানে যা আসার পরে আসলে অনেক কিছু জানছি। এরপরে আমি স্কলারশিপ পাই এবং সাথে একটা স্টুডেন্ট জব পাই, এভাবে জার্মানিতে আসে আর কি, জার্মানিতে যাত্রাটা শুরু এভাবে। তো অসংখ্য ধন্যবাদ। তো আপনারা শুনতেই পেলেন যে হচ্ছে আপু কিভাবে জার্মানিতে এখন আছেন। তো আমরা এখন জনি ভাইয়ের কাছে যাব, আমরা যদিও জানি জনি ভাইয়া বলেছেন আপনাদের, এরপর হচ্ছে জনি ভাইয়াকে বলবো, কারণ ভাইয়া কিন্তু হচ্ছে একই সাথে হার্ভার্ড এবং হচ্ছে MIT অ্যালামনাই। তো হচ্ছে ভাইয়ার কাছে এটাই জানতে চাওয়া যে ভাইয়া ইউরোপে কেন সেটেল হলেন এবং হচ্ছে আপনার এই ইউরোপ যাত্রাটা নিয়ে যদি বলতেন। থ্যাংক ইউ রাত্রি। আজকে আসলে আমি ফোকাস করতে চাই মেইনলি তুলি, আমরা দুইজনই কুয়েটের অ্যালামনাই আসলে। সো আমি চাই যে ও বেশি করুক, কারণ হচ্ছিল ওর ফিল্ডে অনেক ভাস্ট। আমারটা হচ্ছে যে আমি সরাসরি জব নিয়ে আসছি এবং এই জবটা হচ্ছে যে স্কিল সেটের মাধ্যমে ডেভেলপ করতে হয় এবং আমিও তাই করেছি।
এবং এটা আমাদের দেশের একটা তুলি সঙ্গ ওই জায়গাতে আমি করব যে আমাদের অনেকেরই প্রথমে যখনই কনসিডার করি এটা হায়ার স্টাডি ক্ষেত্রে হোক আর জবের ক্ষেত্রে হোক, আমরা চেষ্টা করি যে ইউএসএ অথবা অস্ট্রেলিয়ায় অথবা কানাডাতে, কিন্তু এখানে ইউরোপে অনেক সময় কঠিন, আবার অনেক সময় হয় কি যে আসলে ওয়ে জানা থাকলে ইজিও হয়, কিন্তু যেটা হয় যে লিভিং স্ট্যান্ডার্ড, কারণ আমি অনেকগুলো মহাদেশি ঘোরার সুযোগ পেয়েছি, এটা আমার জবের কারণে হোক আর পার্সোনাল প্যাশনের কারণেই হোক, আমি অনেক জায়গাতেই গিয়েছি, অনেক জায়গাতে অনেক লম্বা সময়ও থেকেছি, কম সময় থেকেছি, বাট আমি গিয়েছি সেসব জায়গাতে, কিন্তু একটা জিনিস দেখেছি যে ইউরোপে যে লিভিং এর যে মজাটা, যে ফ্লেক্সিবিলিটিটা, মানুষের প্রতি মানুষের যে রেসপেক্টটা, এখানে কালার নিয়ে অনেকেই হয়তো অনেক কিছু বলতে পারে, কিন্তু আমরা কিন্তু প্রফেশনাল লাইফে এরকম দেখি না, এবং বরং যার যার রেলিভেন্ট জায়গাতে তাকে রেলিভেন্ট হিসেবেই কিংবা যথাযথ রেসপেক্ট করা হয়, দেশ সবকিছু মিলে, আর থাকার জন্য তো অনেক অনেক বেশি ভালো, কারণ হচ্ছে যে এখানকার ন্যাচারাল রিসোর্স যেগুলো আছে সাথে এই সবকিছু মিলে যদি আমি চিন্তা করি কিংবা জীবনযাত্রার মান যদি আমি মনে করি, ফ্লেক্সিবিলিটি, জাস্ট একটা এক্সাম্পল দিই, যখনই এই কোভিড হইলো অনেকগুলো ফার্স্ট লাইনে যারা জব করে অনেকেই কিন্তু এই জবে ইম্প্যাক্ট হয়েছে, আমরা কিন্তু মিডিয়াতে স্পেসিফিক দুই একটা দেশের উদাহরণ শুনেছি, কিন্তু আমি যদি টাকা দিয়ে হিসেব করি কিংবা পরিমাণ দিয়ে হিসেব করি অনেক বেশি আসলে ইউরোপ থেকে দিয়েছে, এটা জার্মানি হইতে পারে, ইটালি, কারণ আমি সবার সঙ্গে কানেক্টেড, কারণ এখানে ছোট ভাই আছে, ফ্রেন্ড আছে, আমার কলিগ আছে দেশি এবং বিদেশি, আমি সব জায়গাতে একটা জিনিস ক্লিয়ারলি দেখেছি যে পুরো রেসপন্সিবিলিটি গভর্নমেন্টের ছিল কিংবা অথোরাইজ ছিল সবার জন্যই, তো আমি দেখেছি যে এখানে ফ্যাসিলিটিস গুলো অনেক বেশি এবং সাপোর্ট করেছে, যাদেরকে সুইচ করানোর জন্য অন্য জায়গাতে পাঠানো যায় তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠানো হয়, এবং এটা কি যদি শুধু কোভিড এর জন্য না, আমাদের কিন্তু একেবারেই পাবলিকে জব সিকিং যেরকম ভাতা আছে, এই ধরনের অনেক অপশন থাকে যে জায়গাগুলো প্রত্যেক সময় মানুষ পায়, আমি এখানে দেখেছি যে অনেকেই আছে, ইভেন ইংল্যান্ডের যদি আমি চিন্তা করি যে বর্তমানে লন্ডনের যে মেয়র সে কিন্তু ওই ফ্যামিলি থেকে করে আসছে যার কিন্তু ফ্যামিলি সারা বছর ওয়েলফেয়ারের মধ্যে থেকে গভর্নমেন্টের সাপোর্ট নিয়ে আসছে, এবং আমি অনেকেই চিনি, ইভেন আয়ারল্যান্ডে অনেক পলিটিক্যাল লিডার আছেন যারা কিনা ওরকম ফ্যামিলি থেকে আসছে, নিজেরা লেখাপড়া করছেন পরবর্তীতে, কিন্তু তার ফ্যামিলি কিন্তু আলটিমেটলি গভর্নমেন্টের কাছ থেকে সাপোর্ট নিয়েছে, তার মানে হচ্ছে যে আলটিমেটলি, এবং সেই জায়গাগুলোতে কিন্তু লাইফ অনেক ফ্লেক্সিবিলিটি তাদের জন্য যদি কোনো অ্যাডভার্স কন্ডিশন হয়ে থাকে, কিন্তু অনেক জায়গাতে হয় কি যে এই জিনিসগুলো এত বেশি না, ইভেন আমি ইউএস এর ক্ষেত্রেই দেখেছি এতটা ফ্লেক্সিবিলিটি না, এখানে যে কোনো সময় জব চলে যেতে পারে ইউএস এর ক্ষেত্রে আমি বলছি, কারণ ইউএস এর এক্স্যাক্টলি জানি, কারণ আমাদের অনেক কলিগদের এরকম হয়েছে যে এক্স্যাক্টলি 3 দিন 7 দিন সময় দিয়ে তাদের জব চলে গেছে, আমাদের এখানে জব যাওয়াটা অনেক কঠিন ব্যাপার, এখানে জব পাওয়া যেরকম কঠিন যাওয়াটা অনেক কঠিন, কারণ হচ্ছে যে যাইতে হইলে তাকে একটা লম্বা প্যাকেজ দিতে হবে, তাকে অনেক ফ্যাসিলিটিস দিতে হবে, তার সাথে অ্যাগ্রি হইতে হবে, এখানে লেবার ল কিংবা এমপ্লয়মেন্ট ল অনেক কঠিন, তো সবকিছু মিলে আমার মনে হয় যে তুলনামূলকভাবে যে কোনো দেশের কম্পেয়ারে কিংবা আমি যদি কন্টিনেন্ট হিসেবেও চিন্তা করি যে কন্টিনেন্টে ইউরোপটা অনেক বেশি ফ্লেক্সিবল, তো এই কারণেই আসলে আমার কাছে মনে হয়েছে যে এখানে থাকি, এবং ফ্যামিলি ওরা যাচ্ছে, আমার ছেলেরা দুই ছেলেই এখন স্কুলে যাচ্ছে, সো তাদের সবকিছু মিলেই আমার কাছে মনে হয় যে এখানে থাকার জন্য অনেক বেটার, এবং আসলে অনেকে যারাই কিরা থাকে তারা অ্যাগ্রি করে যে লাইফ অনেক বেশি ফ্লেক্সিবল এখানে, এটা তো আমি যখন আমি আসছি আসলে চায়না থেকে, হ্যাঁ আমি আমি আসছি চায়না থেকে, সো আমি এরিকসনের মাধ্যমেই আসছি, এটা আমার এমপ্লয়ার, তো আমাকে যে জিনিসটাকে প্রুভ করতে হয়েছে এখানে আসার আগে এক্সট্রা ভাবে আমি মনে করি সেগুলো হচ্ছিল যে আমার স্কিলগুলো এবং এক্সপিরিয়েন্সগুলো এগুলোকে ভ্যালু দেওয়া হয়েছে, তো এই জন্য যে আমি সবসময় বলি, অনেকে বিরক্ত হয়, অনেকে এসেই বলে যে এটা এগুলো লাগবে না, এমনিতেই পাওয়া যাবে, এত টাকা খরচ করলে অত টাকা খরচ করলে, এগুলো আমার কাছে মনে হয় যে কম ভিত্তি আছে এগুলোর, আসলে কম বলবো না, আসলে কোনো ভিত্তিই নেই, এগুলো করতে হইলে ইজি ওয়েটা হচ্ছে যে আইদার আমি আইএলস করে এডুকেশনের দিকে যাইতে পারি, হায়ার স্টাডি সেলফ ফান্ডেড অথবা স্কলারশিপ, কারণ কি তুলি অলরেডি মেনশন করেছে যে অলরেডি স্কলারশিপ নিয়ে আসলেও কিন্তু মানে সেলফ ফান্ডে আসলেও কিন্তু আমি পরবর্তীতে স্কলারশিপ অ্যারেঞ্জ করতে পারবো কিংবা আমার কাছে আছে আর অনেক বেশি ইনফরমেশন আছে, আর একটা হচ্ছে যে স্কিল সেট ডেভেলপ করে জবের জন্য ট্রাই করা, এবং এগুলোর জন্য কি ওয়ে ফরওয়ার্ড আছে, এটা যে আমি শুধু স্কিল সেট করলাম আমি অ্যাপ্লাই করলাম এরকম না, অনেকগুলো স্টেপ আছে, তো এই স্টেপগুলো নিয়ে আজকে কথা বলবো, সো থ্যাংক ইউ ইউরোপে ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটা সেটা খুবই ভালো, যেটা
এখানে 8 ঘন্টার বেশি বা কাউকে কাউকে জব করার জন্য ফোর্স করা হয় না, কিন্তু অনেক দেশেই আছে যেটা যেটা সে 13-14 ঘন্টা তাকে জব করতে হচ্ছে। তো এই এই ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যদি কেউ লাইফ এবং তার পার্সোনাল লাইফ এবং ওয়ার্ক থেকে ব্যালেন্স করতে চায় এটা খুবই হেল্পফুল। আর হেলথ ইন্স্যুরেন্স তো আরেকটা ব্যাপার আছে যে হেলথ সিস্টেম হেলথ সিকিউরিটি। ধন্যবাদ আপু। তো হচ্ছে এবার হচ্ছে আমরা প্রথমেই যেহেতু আজকে বললাম যে আমরা কথা বলবো স্কলারশিপ, তারপর জব এবং হচ্ছে কথা বলবো ইমিগ্রেশন নিয়ে, তো আমি প্রথমেই শুরু করতে যাচ্ছি স্কলারশিপ দিয়ে। তো হচ্ছে আপুর কাছে আমার জানতে চাওয়া যে অনেকেই কিন্তু প্রথমে সিদ্ধান্ত নিতে পারে না যে আসলে কিসের উপর ভিত্তি করে সে ইউরোপে যাবে। কোন ইউরোপে কিন্তু অনেকগুলো কান্ট্রি আছে আমরা জানি, তো হচ্ছে ওরা আসলে কিভাবে সিলেক্ট করবে, কান্ট্রি দেখে নাকি হচ্ছে সাবজেক্ট দেখে নাকি হচ্ছে মানে টিউশন ফি অথবা হচ্ছে স্কলারশিপ এর উপর ভিত্তি করে ওরা ডিসিশনটা নেবে, এই ব্যাপার যদি আপনি বলতেন আমাদের। এটা আসলে একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না যে কেউ কেউ কান্ট্রি দেখে আসবে বা স্কলারশিপ দেখে। এগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় পার্সোনাল কিছু চয়েস থাকে, আর একটা হচ্ছে অপরচুনিটি কোথায় বেশি সেটার একটা বিষয়, আর একটা হচ্ছে যে আমি যেখানে যাচ্ছি যে দেশে যাচ্ছি সে দেশের ইকোনমিক কন্ডিশনটা কেমন। তো ইউরোপে যেটা হয়েছে যে ইউরোপে যেমন খুব রিচ কান্ট্রি আছে যাদের ইকোনমিক কন্ডিশন খুব ভালো, সেই সাথে কিছু কান্ট্রি আছে যাদের যারা ইকোনমিক্যালি অতটা ডেভেলপ না। তো সেই যেগুলো যেগুলো আর কি রিচ কান্ট্রি বা ডেভেলপ ইকোনমিক্যালি অনেক অনেক উপরের দিকে, সেগুলোর মধ্যে হচ্ছে জার্মানি, জার্মানি একটা, তারপরে আশেপাশের কিছু কান্ট্রি সেন্ট্রাল ইউরোপিয়ান লাইক নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর মধ্যে যেগুলো আছে ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, তো অস্ট্রিয়া যেমন আছে, অস্ট্রিয়া তো ওরা ওরাও জার্মান বলে, তো এই কান্ট্রিগুলা ইকোনমিক্যালি অনেক ডেভেলপ, তো এগুলোতে অপরচুনিটিও অনেক বেশি, খুবই স্বাভাবিক যে কান্ট্রিগুলা ডেভেলপ ডেভেলপ কান্ট্রিগুলোতে অপরচুনিটি বেশি। এটা এটা একটা মনে হয়েছে যে এটা একটা চুজিং পয়েন্ট হতে পারে যখন কেউ ইউনিভার্সিটি গুলো চুজ করবে। আরেকটা হচ্ছে ইন্টারেস্ট, হায়ার স্টাডির ক্ষেত্রে আমার সবসময় মনে হয়েছে কার কোনটাতে ইন্টারেস্ট, তো যেটা হয় যে এবং ইউনিভার্সিটি কোন দেশে কতটা বেশি বা ইউনিভার্সিটি র্যাঙ্কিং গুলো কেউ যদি চেক করতে চাই, সে র্যাঙ্কিং গুলো দেখে প্লাস ইন্টারেস্ট বলতে যে যখন কেউ ইউনিভার্সিটি চুজ করবে বা সাবজেক্ট চুজ করবে সেখানে যে ওই সাবজেক্টের কারিকুলাম গুলো কিন্তু এখানে আগে থেকে ওয়েবসাইটে দেওয়া থাকে, তো সেখানে যে যদি সে কারিকুলাম দেখে তার মনে হয় যে তার তার প্রোফাইলের সাথে যাচ্ছে এবং সে ইন্টারেস্টেড, তখন সে ওই ওই সাবজেক্টে চুজ করতে পারে, প্লাস তার কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশন ম্যাচ করে কিনা সেটা সেটাও একটা একটা বিষয়। আর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেটা আমি আগেই আগেই বলছি যে জার্মান স্পিকিং কান্ট্রিগুলোতে জার্মানটা শিখতে হয়, কিন্তু নেদারল্যান্ড ফর এক্সাম্পল, নেদারল্যান্ডে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা নাই বললেই চলে, ওরা 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 সবাই ইংলিশ বলে, ওদের ইউনিভার্সিটি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনও হচ্ছে ইংলিশ। আর জার্মানি বা অন্য অন্য কান্ট্রিগুলোতে যেটা হয় যে মাস্টার্স লেভেলে অনেক অনেক কোর্স, স্পেশালি ইঞ্জিনিয়ারদের জন্য মাস্টার্স লেভেল এর কোর্সগুলো কিন্তু ইংলিশে, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা থাকে না। আর স্কলারশিপের ক্ষেত্রে যেটা হয়, এখানে তো অনেক ধরনের অনেক টাইপের স্কলারশিপ আছে, যেমন আমি আমি ফোকাস করছি জার্মানিতে, জার্মানি কারণ হচ্ছে আমার যেহেতু এক্সপিরিয়েন্স এখানে এখানে বেশি। জার্মানিতে যেমন ডিএইডি স্কলারশিপ আছে, মাস্টার্স প্লাস পিএইচডি দুইটা লেভেলের জন্যই, এরপরে এরপরে আছে ইরাসমাস স্কলারশিপ, সেটাও মাস্টার্স এবং পিএইচডি দুটোর জন্যই দেয়। তাছাড়া আছে হামবোল্ড স্কলারশিপ আছে, তো স্কলারশিপগুলো যেটা জার্মানি বা আশেপাশে কিছু কান্ট্রিগুলোতে টিউশন ফিস লাগে না কিন্তু লিভিং কস্টের জন্য এই স্কলারশিপগুলো দেওয়া হয়। তো যেটা হয় যে জার্মানিতে তো বা এই এই কান্ট্রিগুলোতে লিভিং কস্ট তো বাংলাদেশের তুলনায় ডেফিনেটলি বেশি, তো বাসা থেকে টাকা এনে ম্যানেজ করা অনেকের ক্ষেত্রে ডিফিকাল্ট হয়, সেই ক্ষেত্রে স্কলারশিপগুলো খুবই হেল্পফুল। প্লাস যারা ফ্যামিলি নিয়ে আসতে চায় এই স্কলারশিপগুলো ওই ফ্যাসিলিটিটা দেয় যে ফ্যামিলি ফ্যামিলিকে নিয়ে আসার জন্য, তো ফ্যামিলি ফ্যামিলি যারা নিয়ে আসবে তারা অবশ্যই আমার আমার সবসময় মনে হয়েছে তার স্কলারশিপের দিকে ফোকাস করা উচিত, কারণ তাছাড়া তাছাড়া সেলফ ফান্ডিং এ ফ্যামিলি আনা খুবই খুবই ডিফিকাল্ট। আর অপরচুনিটি তো আগেই বললাম যে দেশ এই এই দেশগুলোতে অপরচুনিটি বেশি, ফর এক্সাম্পল জার্মানিতে যেটা হয়েছে যে এরা তো অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে খুবই আগায়, এবং যখন অটোমোটিভ ইন্ডাস্ট্রি ডেভেলপ হয় তার সাথে
অটোমোটিভ পার্টসের জন্য আর যা যা কিছু লাগে সেই ইন্ডাস্ট্রি গুলোও এখানে ডেভেলপ করছে, তো এই জন্য এখানে ডেফিনেটলি বেশি। ধন্যবাদ আপু। তো হচ্ছে আপনারা যারা শুনছেন, আমার মনে হয় এই ব্যাপারটা আপনারা এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে আপনারা যখন ইউরোপ যাওয়ার প্ল্যান করবেন তখন হচ্ছে স্কলারশিপের উপর আপনারা হচ্ছে বেশি ফোকাস করবেন। আরেকটা ব্যাপার যেটা অনেকে দেখা যায় যে আপু র্যাঙ্কিং কোন ইউনিভার্সিটির র্যাঙ্কিং কতটা এটার উপর ভিত্তি করে যেতে চাই, এ নিয়ে যদি কিছু বলতে। র্যাঙ্কিং এর যেটা আমি আগেও একদম শুরুতে আমি বলছি যে ইউরোপে যেটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য, এই জন্য র্যাঙ্কিং এ খুব টপ ইউনিভার্সিটি গুলোর সাথে খুব নিচের দিকে ইউনিভার্সিটি গুলো খুব একটা ডিফার করে না আর কি। কোয়ালিটি অফ এডুকেশনে যেখানে ডিফারটা করে সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রির সাথে যে কোলাবোরেশন গুলো থাকে, সেটা যেগুলো খুব হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন তাদের খুব ভালো থাকে। আর একটা হচ্ছে যখন ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন বেশি থাকে তার মানে তাদের রিসার্চ ফ্যাসিলিটিও অনেক মানে তুলনামূলক ভালো থাকে। তার মানে এই না যে যেগুলো নিচের দিকে ইউনিভার্সিটি তাদের তাদের রিসার্চ ফ্যাসিলিটি ভালো না, তো ডিফার করে, কিছুটা ডিফার করে। প্লাস আমার যেটা মনে হয়েছে যে কেউ যদি খুব ভালো ইউনিভার্সিটির দিকে না পায় তার তার ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই, কারণ একটু কম র্যাঙ্কিং এর দিকে ইউনিভার্সিটি যেগুলো সেগুলোতে আসলে জব পাওয়া নিয়ে বা পরবর্তীতে হায়ার এডুকেশন বা পিএইচডি যেটাই বলো না কেন সেটার জন্য কারো কারো হয়তো একটু সময় লাগবে, কারণ দেখা যায় যে এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে কে কোন সাবজেক্টে আসছে, প্লাস তার রেজাল্টের উপরে, প্লাস থিসিস মাস্টার থিসিস কোনটা করছে। তো র্যাঙ্কিংটা যদি কেউ ভালো ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে আসতে পারে সেটা তো সবচেয়ে ভালো হয়, কিন্তু যদি না পারে তার মানে এ না যে সে অল্প মানে কম র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে তার অপরচুনিটি কমে যাবে। আচ্ছা ধন্যবাদ আপু। এবার যদি হচ্ছে জনি ভাইয়ের কাছে যাই, আমাদের হচ্ছে দেখা যায় যে অনেক সময় অনেকের মানে বুঝতে পারে না যে কোন সময় অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রেও সেটা আবার জবের ক্ষেত্রেও, মানে তারা বুঝতে পারে না যে কোন সময়টা অ্যাপ্লাই করলে তাদেরটা কাজে লাগতে পারে। ভাইয়া যদি এই নিয়ে কিছু বলতেন। আচ্ছা এখানে সময়টা কি মানে স্টাডির লেভেলটা মানে কোন ইয়ারে আছি নাকি কোন প্রফেশনে আছি কোন লেভেলটা এইটা কি না বছরের যে ক্যালেন্ডার ইয়ারের যে সময়টা এটা কোনটা মানে হচ্ছে আমরা কিন্তু আচ্ছা ভাইয়া আমরা কিন্তু জানি যে ইউরোপের বেশিরভাগ কান্ট্রিতে মানে দুইবারে হচ্ছে নেওয়া হয় স্টুডেন্ট, একটা হচ্ছে অক্টোবরের সেশন যেটা আর এটা হচ্ছে ফেব্রুয়ারির যেটা ফেব্রুয়ারি অথবা এপ্রিল আর এটা হচ্ছে অক্টোবর অথবা হচ্ছে সেপ্টেম্বর যেটা, তো এটা নিয়ে জানতে চাচ্ছিলাম ভাইয়া যে কোন সময়টাতে আসলে অ্যাপ্লাই করলে মানে আমাদের পজিটিভিটিটা বেশি থাকতে পারে এটা যদি ভাইয়া বলতেন। এটা বোধহয় আমার এটা খুব বেশি ভ্যারি করে না যে আমি আসলে সেপ্টেম্বর সেশনে করলাম কিংবা ফেব্রুয়ারি সেশনে কিংবা মার্চ সেশনে করলাম, আমার কাছে মনে হয় যে আমার প্রিপারেশন আমার প্রিপারেশনটা আসলে অনেক সময় দেখা যায় যে কিছু যেমন হচ্ছে যদি আমরা ফেব্রুয়ারি সেশনটার কথা বলি দেখা যায় যে ইউরোপের অনেক কান্ট্রিতে ফেব্রুয়ারিটা রাখে শুধুমাত্র ইউরোপের স্টুডেন্ট এবং খুব কম মানে স্টুডেন্টদের জন্য হচ্ছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে খুব কম সংখ্যক সিট থাকে, মানে এটা নিয়ে জানতে চাচ্ছিলাম ভাইয়া। না এটা কি আসলে ওই বছরের জন্য যে সিট গুলো অ্যাভেলেবল থাকে অথবা যদি স্কলারশিপ হয়ে থাকে তে ফান্ডরা করা থাকে, তো এটা আসলে এটার উপরে ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে না যে ইন্টারন্যাশনাল নিবে না নন ইন্টারন্যাশনাল নিবে মানে লোকাল পিপলদেরকে নিবে, এটা কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকে। বাট আমরা যখন ইন্টারন্যাশনালকে ফোকাস করবো তখন নাম্বার অফ স্কলারশিপ কিংবা নাম্বার অফ যে সিট গুলো থাকে সেগুলো কিন্তু ডিপেন্ড করে রিয়েলি তাদের ওই সময়কার যে প্রজেক্ট কিংবা ওই ধরনের, এটা কিন্তু ভ্যারি করে। এটা যে একেবারেই সেপ্টেম্বর সেশনে হলেই বেনিফিট হবে আর মার্চে হবে না, কিন্তু তার আগে আমি মনে করি যে এই জায়গায় এটার চেয়ে বড় কি ফ্যাক্টরটা হচ্ছে যে আমার নিজের প্রিপারেশনটা, যে তারা যে রিকোয়ারমেন্ট গুলো দিচ্ছে সেই রিকোয়ারমেন্ট গুলো আমি ফুলফিল করতে পারছি না কিনা, আমার মনে হয় যে এই জন্য এটাকে যদি ফোকাস করি তো এটা বেরিয়ে হতে। যেরকম এবারের সেশনে আমরা এখন পর্যন্ত জানি না, দু একটা জায়গাতে অ্যাডমিশন শুরু হয়েছে বাট অনেকগুলোতে মানে ম্যাক্সিমামই শুরু হয়নি, এটা আসলে সেপ্টেম্বর থেকে শুরু হবে কিংবা আদৌ সেপ্টেম্বরে শুরু হবে কিনা এটা অক্টোবরও হইতে পারে, এই জন্য কিন্তু আমাদের একটা সময় আছে। তো এই জন্য রিকোয়ারমেন্ট যদি চেঞ্জ হয় তো সেই জন্য এই রিকোয়ারমেন্ট গুলোকে আমার মনে হয় যে ফোকাস করা উচিত। নাম্বার কিন্তু ভ্যারি করবে হচ্ছে যে ওই সিচুয়েশনে যে ফান্ড গুলো অ্যাভেলেবল আছে, যেরকম আমি জার্মানির আর WTH সম্পর্কে একেবারে সরাসরি বলতে পারি কিংবা KTH সম্পর্কে বলতে পারি, কারণ এখানে আমরা মিলিয়ন বিলিয়ন ফান্ড দিয়ে থাকি এরিকসন থেকে মানে আমার অর্গানাইজেশন থেকে,
আমরা কিন্তু ওই জায়গাতে ফোকাস করি হচ্ছে যে এটা কিন্তু বছর দিয়ে আমরা ফোকাস করি না ডিরেক্টলি, কারণ হচ্ছে এই এই প্রজেক্ট গুলোতে আমি অনেক সময় যেহেতু আমার এই সেক্টর গুলোতে ইন্টারেস্ট বেশি, তো এই সবসময় আমি এইসব জায়গাগুলোতে থাকি কিংবা রিক্রুটমেন্ট জায়গাগুলোতে থাকি। এবং আমাদের অ্যাথলন আছে, ডাবলিন আছে, এই জায়গাগুলোতেও আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আমার কোলাবোরেশন আছে এবং আমরা বিভিন্ন টাইপের রিসার্চ করাই ওই জায়গাগুলোতে, আমরা আমরা নিজেরা ফান্ড দিই এই জায়গাগুলোতে। এই জন্য এগুলো কিন্তু ডিপেন্ড করে, দেখা যাচ্ছে সেপ্টেম্বরের চেয়ে যদি আমার ফেব্রুয়ারিতে টাকার পরিমাণ বেশি থাকে, কিন্তু জেনারিক ভাবে দেখা যায় সেপ্টেম্বরের ব্যাপারটা হয় কি যে এটা আসলে লাস্ট কোয়ার্টারের দিকে, তো আলটিমেটলি এখানে ফাইন্যান্সিয়ালি অনেক হিসাব নিকাশ করতে হয়, যদিও ফাইন্যান্সিয়াল আসলে কোয়ার্টার গুলো হচ্ছে ডিফারেন্ট ভাবে কনসিডার করা হয়। আমার কাছে মনে হয় যে এই জন্য ওই জায়গাগুলোতে সেপ্টেম্বর অনেক সময় নাম্বার অফ স্কলারশিপ কিংবা এগুলো বেশি হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে, এটা শুধু ইউরোপের ক্ষেত্রে না সব জায়গাতেই হয়, কারণ এখানে প্রজেক্ট গুলোর উপরে নির্ভর করে অনেক কিছু আছে। এটা একটা প্যারামিটার বলছি আমি, এটা কিন্তু এক্স্যাক্টলি এটাই শুধুমাত্র না, এটার সাথে আরো অনেক কিছু থাকতে পারে, বাট আমার কাছে মনে হয় যে প্রিপারেশন আবারও বলবো যে জায়গাগুলোতে রিয়েলি রিয়েলি আমাদেরকে কনসিডার করা উচিত, কারণ অলরেডি তুলি কিন্তু মেনশন করেছে যে আমাদের আসলে টিচাররা কি চায় কিংবা আমাদের কি কি কনসিডারেশন গুলোকে করতে হবে, তো এইগুলোকে যদি আমরা রিয়েলি ফোকাস করি তাহলে হচ্ছে আর একবার যখন আমার প্রিপারেশন হয়ে গেল, যে ফর এক্সাম্পল আমি ফেব্রুয়ারি সেশনের জন্য রেডি হয়েছি, তো আমি যখন গিয়ে দেখছি যে আমার রেডিনেসটা আমার এটা কাজে আসতেছে না, আমি কিন্তু সেপ্টেম্বরের জন্য করব, এবং এটা ভাইস ভার্সা আমি যখন সেপ্টেম্বরের জন্য করছি তখন কিন্তু আমি মার্চের আবার ট্রাই করতে পারবো। এবং বেসিক্যালি যেটা দেখা যায় যে আমি যদি প্রিপারেশন নিয়ে থাকি আমার এবং সেই প্রসেস গুলো করতেও কিন্তু সময় লাগে, সো আমাদের এই জন্য আগে থেকেই রেডিনেস নিয়ে আমাদেরকে এটাকে বারবার আমাদেরকে ইনফরমেশন রিসার্চ করা বলবো আমি, যে রিসার্চ করে করে আমাকে দেখতে হবে যে আমি আসলে কোন জায়গাগুলোতে অ্যাটেম্প নিতে পারছি। আমার মনে হয় যে এই জায়গাগুলো ফোকাস করে অ্যাপ্লাই করতে থাকি, সো সেশন কিন্তু ম্যাটার হবে হচ্ছে যে আমি এই যে আমার রিসার্চ কিংবা অন্যান্য যে আমার প্রিপারেশন হোমওয়ার্ক এগুলো আমার কাজে আসবে। আচ্ছা বিশু বোধহয় একটু আমার আসলে তুলির কাছে দুটো কোশ্চেন আছে, একটা হচ্ছে যে এখানে যদি যখনই আমরা যেমন বাংলাদেশে একটি স্টুডেন্ট কিংবা আমি যদি তোমার ওই সময়টাতে ব্যাক করি যে কুয়েটের লাইফের পরে, তো তুমি যখন প্রথম মাস্টার্স এর জন্য জার্মানিতে কিংবা ইউরোপে ট্রাই করছো, তো তখন তোমার কাছে কি এই রিসার্চ পেপার কিংবা এই ধরনের জিনিসগুলোকে কি সাবমিট করতে হয়েছে এভিডেন্স হিসেবে, যেমন অনেক কিছু তো আইলস এবং মোটিভেশন লেটার কিংবা এসে এগুলো তো লেগেছে, কিন্তু আমার স্পেসিফিক কোশ্চেনটা হচ্ছে যে রিসার্চ পেপারটা কি লেগেছিল মাস্টার্স এর জন্য কিংবা পোস্ট গ্র্যাডের জন্য? আমি যতদূর জানি জার্মানিতে স্পেশালি, আমি যতদূর জানি যে মাস্টার্স এর জন্য কোনো রিসার্চ প্রপোজাল দিতে হয় না, এখানে একাডেমিক সার্টিফিকেট বা আপনার সিজিপিএ যেটা প্লাস হচ্ছে মোটিভেশন লেটার যেটা এগুলো উপর ফোকাস করে, কোনো রিসার্চ প্রপোজাল আমার জানার মধ্যে দিতে হয় না। আচ্ছা দ্যাটস গুড, না এটাই আসলে অনেক সময় হয় কি যে অনেকের কাছ থেকে কোশ্চেন পাই আবার অনেকের কাছ থেকে ফিডব্যাক পাই, সো আমি নিজেও এই জিনিসটা নিয়ে একটু আমার কাছে মনে হয় যে আমিও তাই জানি স্পেশালি ইউরোপের, আমি মনে হয় যে আমি যতগুলো ইউনিভার্সিটির সাথে অনেক স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি তো সবাই এ ধরনের মত দিয়েছে, কিন্তু অনেক সময় আমি ডিফারেন্ট মানে টিচার কিংবা যারা ফেলোশিপ নিয়ে কাজ করছে তো অনেকের কাছ থেকে একটু ডিফারেন্ট আমি পেয়েছিলাম, তো আলটিমেটলি এটা কনফার্মেশন হইলে যে স্টুডেন্টরা আসলে জিনিসটা ক্লিয়ার হবে এটা। আরেকটা আমার কাছে মনে হয় যে যদি কারু যদি লো সিজিপিএ হয়ে যায়, এটা আমরা এক্সপেক্ট করি না, কিন্তু অনেক সময় হয় কি যে অনেক অ্যাডভার্স কন্ডিশন আমার আমার অসুস্থতা থাকতে পারে, আমার রিলেটিভস কেউ মানে যে কোনো অ্যাডভার্স কন্ডিশনের কারণে অনেক সময় হয় যে সিজিপিএ একেবারে ডিসেন্ট সিজিপিএটা মেনটেন করা যায় না, কিন্তু তারপরও তার অনেক ইচ্ছা আছে, কারণ আমরা অনেক দেখেছি যে যারা কিনা অনেক সময় লো সিজিপিএর পরেও পরবর্তীতে এসে অনেক ভালো করেছে এবং মানে ক্যারিয়ার থ্রো তারা ভালো করেছে, তো এই জন্য তারা কি রকম করে প্ল্যান করতে পারে যাদের সিজিপিএটা লো? আচ্ছা জার্মানির কথা বলি ভাইয়া, যে জার্মানিতে তো এখানে আছে হচ্ছে দুই ধরনের তিন ধরনের ইউনিভার্সিটি, একটা হচ্ছে নর্মাল জেনারেল ইউনিভার্সিটি যেটা বলি আমরা, আমরা যেটার সাথে সবাই পরিচিত, এছাড়া আছে হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি, আরেকটা আছে এগুলোকে ওরা কলেজ বলে, যেটা আপনার ফোকাস করে হচ্ছে মিউজিক আর্ট এগুলো নিয়ে, আমি ওইদিকে যাব না, আমি ইউনিভার্সিটি আর হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি যেটা সেটার কথাই বলি। যে ইউনিভার্সিটিগুলো মেইনলি ফোকাস করে হচ্ছে থিওরি বেস তারা, এবং তাদের তাদের কারিকুলামটা এরকম থাকে যে এরপরে যেন হায়ার এডুকেশনে সবাই যায়, লাইক পিএইচডি,
কিন্তু অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি যেগুলো এগুলো ক্রেডিট একটু কম থাকে, ইউনিভার্সিটি গুলোতে ক্রেডিট থাকে, মাস্টার্স এর জন্য ক্রেডিট কমপ্লিট করতে হচ্ছে 120 দুই বছরে, আর অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি গুলোর জন্য থাকে হচ্ছে 90 ক্রেডিট। এবং ওরা ফোকাস করে কিন্তু যে এই ওরা ফোকাস করে যে এখান থেকে তারা মাস্টার্স কমপ্লিট করে জবে যাবে এই স্টুডেন্ট গুলো, তার মানে এই না যে ওখান থেকে মাস্টার্স কমপ্লিট করলেই কেউ রিসার্চে যেতে পারবে না, সেই অপরচুনিটিও আছে, কিন্তু ফোকাসটা থাকে জব মার্কেটের জন্য। তো এই ইউনিভার্সিটি গুলোতে সাধারণত সিজিপিএ যাদের একটু কম, যারা মনে করে যে আপনি যেটা বললেন যে ডিসেন্ট সিজিপিএ না, তাদের জন্য এই ইউনিভার্সিটি গুলো বেস্ট আর কি, যে কারণ এই ইউনিভার্সিটি গুলোতে আপনার রিকোয়ারমেন্ট অনেক জেনারেল ইউনিভার্সিটি গুলোর চাইতে কম থাকে। আর একটা হচ্ছে যে আইএলটিএস স্কোর ডেফিনেটলি একটা একটা ইফেক্ট ফেলেই, যে তার এটা তো দেখে যখন আমার যেটা হয়েছে, আমি যখন পিএইচডি করছিলাম আমার একটা অপরচুনিটি ছিল যে যখন অ্যাডমিশন টেস্টের জন্য, যখন স্টুডেন্টরা অ্যাডমিশন টেস্ট নেয়, অ্যাডমিশনের জন্য স্টুডেন্টরা যখন অ্যাপ্লাই করে তখন ওই অ্যাপ্লিকেশন গুলা বাছাই করার জন্য ওরা বিভিন্ন ইনস্টিটিউট থেকে প্রফেসরদের কাছে একজন করে পিএইচডি স্টুডেন্ট চায়। তো আমার আমার এই সুযোগ হয়েছিল দুই বছর এটা করার, তখন দেখেছি যে অনেক স্টুডেন্ট আছে যাদের সিজিপিএ খুব ভালো না, কিন্তু তারা পরবর্তীতে বা অন্য অন্য স্কিল গুলো এত ডেভেলপ করছে যে, এবং তাদের আইএলটিএস স্কোর অনেক ভালো, অনেকে হয়তো 7.58 এ আইএলটিএস স্কোর আছে, সাথে হচ্ছে তারা জব করছে এবং তাদের তাদের তাদেরকে দেখি যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে তারা সেগুলো অ্যাড করছে এবং এত ভালো মোটিভেশন লেটার লিখে যে তখন এগুলোকে ছাড়া যায় না, যখন মনে হয় যে সিজিপিএ কম কিন্তু সে অন্য অন্য জায়গাগুলোতে খুব ভালো ফোকাস করছে, তো সেইগুলো দেখা যায় যে তখন ওইগুলোকে প্রায়োরিটি দেওয়া হয়। তো এই সিজিপিএ কম হলেও অপরচুনিটি অবশ্যই আছে, কিন্তু অন্য অন্য স্কিলগুলো তখন ডেভেলপ করতে হবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আমার মনে হয় যে এটা আসলে ক্লিয়ার, কারণ এটা নিয়ে অনেক কোশ্চেন। হ্যাঁ, সো আমার মনে হয় যে এই যে লো সিজিপিএ যারা আছে কিংবা যাদের আসলে একটু কনফিউশন, আমার মনে হয় যে এই যে আজকে তুলির যে বক্তব্যটা একেবারে প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে এবং নিজে যেগুলো ফেস করেছে কিংবা নিজে যেটা দেখেছে, কারণ অনেক সময় হয় কি যে সব কিছুই আমি নিজে করবো এরকম হয় না, অনেক সময় যেটা কি আমরা পাশের একজনের কাছ থেকে কথা শুনে কিংবা দেখে আমরা অনেক কিছু শিখি। তো এই জন্য অনেক সময় আমাদের হয় যে এক্স্যাক্টলি আমি নিজে না করলেও যেটা সারাউন্ডিং হয়, যেরকম আমি নিজেও কানাডার ব্যাপারে কথা বলি, কারণ কিন্তু কানাডাতে না আমি জব করেছি না আমি স্কলারশিপ নিয়ে ডিল করেছি, তো কিন্তু আমি এটা বলতে পারি, কারণ হচ্ছে যে আমার ফ্রেন্ড আছে, আমার দেশি ফ্রেন্ড এবং বিদেশি ফ্রেন্ড, তো দুই শ্রেণীরই আছে এবং আমার অনেক খুবই ঘনিষ্ঠ কলিগরাও আছে, তখন কি বলা যায়। তো সিমিলারলি এখানেও তাই, যে অনেকেরই হয়তো লো সিজিপি নিজের নাই, কিন্তু তারপরও তারা এটা কিন্তু ফ্লেভার নিতে পারছে যে বাইরে থেকে কি হইতে পারে। তো সাথে অ্যাডিশনালি আমি একটা ব্যাপারে একটু বলি, এটা হচ্ছে আমি কোশ্চিনও দেখতে পাচ্ছি উইন্ডোতে, যেটা জিজ্ঞাসা করেছেন এটা কানাডা ইউএস এর ব্যাপারে বলেছেন, বাট এটা ইউরোপের জন্য ভ্যালিড। এই যে ভিসা বন্ধ আছে কথাটা আসলে ঠিক না, ভিসা বন্ধ আছেটা হচ্ছে যে এটা ওভারঅল একটা ব্লক করা আছে, কিন্তু এটার জন্য কিন্তু এডুকেশন কিংবা কোনো জায়গাতেই ব্যাক নাই। বিশেষ করে আমি ইউএস এর ব্যাপারে বলবো, যেটা আমি শুরুতেই বলেছিলাম, অনেকে তখন বলেছিল যে আমি কি মানে মানুষকে মোটিভেট করার জন্য মানে জিনিসটাকে বাড়ায় বলছি কিনা, কারণ যেদিন আমাদের ইউএসএ তে ভিসা বন্ধ হয়েছিল মানে বলেছিল যে অনলাইনে যদি ক্লাস হয়ে থাকে তাদেরকে চলে যেতে হবে, এটা একেবারে ডিরেক্ট ইনস্ট্রাকশন ছিল। ওই দিনই কিন্তু এমআইটি এবং হার্ভার্ড দুইজনকে, যদিও তারা কম্পিটিটর কিন্তু তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে একসাথে হয় না, কিন্তু বিশেষ বিশেষ কাজে আসলে তারা হয়, কারণ যখন দেখে যে তা মেজর কিংবা ওয়াইড একটা রেজের ক্ষতি হয়ে যাচ্ছে ন্যাশনের জন্য কিংবা স্টুডেন্টদের জন্য, তখন কিন্তু তারা ফাইট করে, তারা ফাইট ব্যাক করেছিল এবং আমার মনে হয় যে উইদিন 5 days এই রুলসটা কিন্তু টেকে না, এটা কিন্তু উইথড্র হয়ে গেছে এবং এটা ফ্লেক্সিবল করে দেওয়া হয়েছে, যদি কেউ চায় তাহলে যেতে পারে, মানে হচ্ছে যে আলটিমেটলি আমি চাইলে যাবো না হলে আমি থাকবো। তো এই জন্য এবং হার্ভার্ডের কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু হয়েছে, স্ট্যানফোর্ডের অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে, তারা বিভিন্ন সেশনের জন্য কিন্তু এখন স্টুডেন্ট নেওয়া শুরু হয়েছে, যেহেতু ইউএস এর সেশনগুলো আসলে বিভিন্নভাবে ইউনিভার্সিটি ওয়াইজ এবং টাইম ওয়াইজ এটা হয়, এবং ইউরোপের ক্ষেত্রেও তাই হবে, কারণ আমাদের ইন্ট্রা ইউরোপ কিন্তু এখন কমিউনিকেশন শুরু হয়ে গেছে। সো এখন যেটা হইতে পারে যে যখন সেশনগুলো শুরু হবে ভিসা আমার মনে হয় না যে এখানে ইস্যু হবে, কিন্তু তারাই ইনস্ট্রাকশন দিবে, যদি আমি অ্যাডমিশন পেয়ে থাকি কিংবা অ্যাডমিটেড হয়ে থাকি তাহলে কিন্তু এগুলো নিয়ে আমি পার্সোনালি মনে করি না রিস্ক, যেরকম আমার একেবারে এক্স্যাক্টলি বিজনেস ট্রিপ অনেকগুলো পেন্ডিং হয়ে আছে আমি যেতে পারছি না, কারণ হচ্ছে যে এটা প্যান্ডেমিকের কারণে, তো এটা তো আমার ক্যান্সেল হয়ে যায় না, আমার এটা হচ্ছিল যে পেন্ডিং অবস্থায় আছে, যখন ওপেন হবে
তখন করব, অথবা অল্টারনেটিভ যেটা হচ্ছে, যেটা হইতে পারে এই সেশনে এবং আমাদেরও হচ্ছে, আমি আমি যেহেতু এখনো বিভিন্ন কোর্সের সঙ্গে বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে জড়িত আছি, আমার মনে হয় যে এই উইকেই কিছু না কিছু নিউজ আপনারা পাবেন। তো আমি এই জন্য এখন এটা নিয়ে কথা বলছি না, বাট সেটা হচ্ছে কি যে আমাদের সরাসরি ইন্টারাক্টিভ ক্লাস হচ্ছে, মানে আমি ডাবলিনে বসে থেকেই বোস্টনের সাথে কানেক্টেড আছি, হ্যাঁ ক্যামব্রিজের সাথে কানেক্টেড আছি। সো এটা ডাজন্ট মিন দ্যাট আমার কোর্স বাতিল হয়ে গেছে কিংবা আমাকে যেতে পারবো না কিংবা এই ধরনের কিছু না। এটা হচ্ছে যে আমাকে একটা ডিফারেন্ট ওয়েতে হয়তো বা ডিল করতে হবে টাইম বিং, কারণ সিচুয়েশন তো আমাদের সবার জন্য আনপ্রেডিক্টেবল ছিল, তাই না? আমরা কেউ জানতাম না, এই জন্য এই সিচুয়েশনে কি কি হচ্ছে এটা কিন্তু আমরা ফিউচারকে এটাতে পরিমাপ করতে পারবো না। কারণ হচ্ছে যে ফিউচার যখন সবকিছু নর্মাল হবে তখন কিন্তু সবকিছুই ওপেন হবে, তো এই জন্য ভিসা রিজেক্ট হবে না যদি আপনি অ্যাডমিশন পেয়ে থাকেন। হ্যাঁ, হার্ভার্টে চান্স পেলে, এমআইটিতে চান্স পেলে, যারা কিনা ডোনাল্ড ট্রাম্পের মতো এরকম একটা অ্যাডমিনিস্ট্রেশন কেউ যদি তাদের ডিসিশনকে 7 দিনের মধ্যে চেঞ্জ করার ক্ষমতা রাখে, তো তারা অ্যাডমিশন তাদের জন্য, তাদের স্টুডেন্টকে তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আনতে পারে এবং যে কোনো ইউনিভার্সিটিও পারে। তো এই ক্ষেত্রে এরকম জার্মানি হইতে পারে, আয়ারল্যান্ড হইতে পারে, আমি যদি রিয়েলি ইউরোপের অন্য যে কোনো দেশ হইতে পারে, আমি যদি রিয়েলি অ্যাডমিশন পেয়ে থাকি, সো আমার কিন্তু ভিসা ইস্যু হবে না। সো ফোকাস অন দ্য সলিউশন, নট অন দ্য প্রবলেম। আমি আগেও বলেছি যে আপনাদের কিন্তু প্রবলেমে ফোকাস করা যাবে না, ফোকাস করতে হবে যে সলিউশনটা কি কিংবা আমি কিভাবে এই সলিউশনটা ক্রিয়েট করতে পারি। সো থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া। আমার মনে হয় যে প্রশ্নটা করেছিলেন আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। তো হচ্ছে এবার যদি তুলি আপনার কাছে প্রশ্ন করি, অনেকেই প্রশ্ন করছেন যে হচ্ছে যারা HSC পরীক্ষা দিয়ে ইউরোপে যেতে চায় তাদের জন্য যদি কোনো গাইডলাইন দিতেন, এবং হচ্ছে আপু স্কলারশিপ পাওয়ার জন্য আসলে কোন ব্যাপারটাকে আসলে প্রাধান্য দেওয়া উচিত, মানে কোন ব্যাপারটা, কোন শর্তটা আসলে তারা পালন করলে যে তারা স্কলারশিপটা পাওয়ার চান্স বেশি থাকে, এ নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, এখন HSC পরে যেটা সেটা নিয়ে একটু বলি আর কি। এটা নিয়ে আমার যেহেতু আমার এক্সপিরিয়েন্স কম, কিন্তু আমি একটু পড়াশোনা করেছি, কারণ আমার নিজের ছোট ভাই, ওর ইচ্ছা আছে আর কি আসার HSC পরে, এই জন্য আমার ওখানে পড়াশোনা করা বা ইনফরমেশন গুলো নেওয়া। HSC পরে দুটো অপশন আছে, অপশন দুটোর মধ্যে প্রথমটা হচ্ছে HSC পরে সে জার্মান কোর্স করতে হবে তাকে B1 পর্যন্ত, এরপরে সে এখানে জার্মানিতে আর কি অ্যাপ্লাই করা শুরু করতে হবে, এবং জার্মানিতে এসে, জার্মানিতে যে কোর্সটাকে বলা হচ্ছে আবিটিউরটা হচ্ছে জার্মান ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সামের মতো, ওটা 1 বছর করতে হয়, ওই লেভেলের একটা কোর্স ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অফার করা হয়, সেই কোর্সটা করতে হয়। করার পরে, এবং এটা কিন্তু কোনো সাবজেক্ট স্পেসিফিক না, সে এটাতে আসবে, আসার পরে সে হচ্ছে সাবজেক্ট চুজ করতে পারবে, এবং লাইক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সে বিজনেসে পড়তে চায়, যদি সে বিজনেসের দিকে যেতে পারবে বা অন্য যে কোনো সাবজেক্টে সে যেতে পারবে, এটা একটা অপশন আছে। এটা হচ্ছে অপশন 1। অপশন 2 হচ্ছে এটা বাংলাদেশে HSC করার পরে তাকে যে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে, নিয়ে ওখানে 1 বছর কমপ্লিট করতে হবে, এবং তার ওই 1 বছরের যে ফুল ক্রেডিট ওটা, কারণ জার্মানিতে ইউনিভার্সিটি এন্ট্রির নিয়মই হচ্ছে তার 13 ইয়ার্স এডুকেশন থাকতে হবে, তো আমাদের HSC পর্যন্ত আমাদের এডুকেশন থাকে 12 ইয়ার্স। হ্যাঁ, তো এই জন্য ওই এক্সট্রা 1 ইয়ার তার ব্যাচেলরে বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে এবং সাকসেসফুলি তাকে পাস করে দেন সে আসতে পারবে। এটার ক্ষেত্রে যেটা হয় যে তাকে জার্মান ল্যাঙ্গুয়েজটাও জানতে হবে, কারণ এখানে জার্মানিতে ম্যাক্সিমাম ব্যাচেলর কোর্স হচ্ছে জার্মানে, তো এই জন্য তাকে বিয়ন করতে হবে, এবং সেক্ষেত্রে IELTS লাগে, দুটোই লাগে আর কি, যদি কেউ ওই ইয়ের পরে 1 ইয়ার ব্যাচেলর করে আসতে চাই। এই ক্ষেত্রে যেটা হয় এটা কিন্তু সাবজেক্ট স্পেসিফিক হয়, যেমন বাংলাদেশে যদি কেউ কম্পিউটার সায়েন্সে সে যদি ব্যাচেলর করে 1 বছর, বা বিজনেসে যদি সে ব্যাচেলর করে, বা যে কোনো অন্য সাবজেক্টে, সে শুধু সেই সাবজেক্টেই জার্মানিতে হিসেবে শুরু করতে পারে। এটা তো গেল HSC পরে যারা আসতে চায়, এবং আমার সবসময় মনে হয়েছে প্রিপারেশনটা শুরু করা উচিত যাদের এই মোটিভেশন আছে যে তারা আসবে, তারা তারা একটু আগে থেকেই তাদের শুরু করা উচিত, কারণ ল্যাঙ্গুয়েজটা তো একদিনে ডেভেলপ হয় না, এটা একটু সময় লাগে, এটাকে একটু ফোকাস করা উচিত, প্লাস IELTS এর জন্য আর কি একটু প্রিপারেশন নেওয়া উচিত একটু আগে থেকে। আর স্কলারশিপের বিষয়ে, স্কলারশিপ মিশে তুমি কি মেন করেছো,
ব্যাচেলরের জন্য নাকি মাস্টার্স এর জন্য নাকি পিএইচডি এর জন্য? কারণ স্কলারশিপ গুলো কিন্তু আপু পুরো প্রসেসটা নিয়ে যদি বলতেন, কারণ হচ্ছে অনেকে চায়, যেমন হচ্ছে আমরা কিন্তু অনেক নিউজ দেখি যে ফ্রি একদম বিনা খরচে পড়াশোনা, তো এই এরকম কিন্তু অনেক নিউজ দেখি, সেটা হচ্ছে একদম ব্যাচেলার্স এর জন্য দেখি, আবার অনেক সময় মানে মাস্টার্স এর জন্যই বেশি আমরা জানি, মাস্টার্স এর জন্য দেখি। তো আপু যদি দুইটা নিয়ে কথা বলতেন। আচ্ছা, আমি ব্যাচেলরের জন্য যেটা, যে ব্যাচেলরের স্কলারশিপ কিন্তু খুবই লিমিটেড, জার্মানিতে বা ইউরোপে স্কলারশিপটা খুবই লিমিটেড, এবং এবং যেটা বললাম যে কোর্স কারিকুলাম মতো জার্মানে হয়, এর জন্য ব্যাচেলরে যদি কেউ মনে করে তাহলে স্কলারশিপ নিয়ে আসবে, তাহলে একটু কেয়ারফুল থাকতে হবে আর কি, যেহেতু লিমিটেড। মাস্টার্স এর ক্ষেত্রে যেটা আছে, আমি প্রথম দিকে বললাম যে প্রথম যে স্কলারশিপ যেটা সবাই ফোকাস করে, ডিএইডি স্কলারশিপ, এটার জন্য যেমন ব্যাচেলরের রেজাল্ট ভালো হতে হয়, প্লাস ওরা আরেকটা ব্যাপার ফোকাস করে আর কি, যদি কেউ টিচিং প্রফেশনে থাকে বা সরকারি জব করে দেশে অলরেডি, তাদের জন্য স্কলারশিপটা পাওয়া অনেকটা ইজি হয়, সাথে আর্টস স্কোর লাগে। এরপরে আছে তো ইরাসমাস, ইরাসমাসে যেটা হয় ওরা জবে ফোকাস করে না, কিন্তু ওরা সিজিপিএটাকে খুব বেশি ফোকাস করে ইরাসমাসে, এবং ইরাসমাস শুধু জার্মানিতে না, ইরাসমাস হচ্ছে পুরো ইউরোপ কভার করে। এরপরে আছে হামবোল্ড, হামবোল্ড স্কলারশিপ, এটা হচ্ছে আই এম নট শিওর দে হামবোল্ডটা হচ্ছে মাস্টার্স লেভেলে দেয় কিনা, কিন্তু পিএইচডি এবং পোস্ট ডক, পোস্ট ডক্টরেট যেটা সেই লেভেলে হামবোল্ড স্কলারশিপটা দেয়। আর যে স্কলারশিপ বাংলাদেশ থেকে এখন কিছু স্কলারশিপ দেয়, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কিছু স্কলারশিপ দেয়, বা অন্য অন্য কিছু অর্গানাইজেশন আছে যারা স্কলারশিপ দেয়, এই স্কলারশিপ গুলো দেয়, এগুলো খোঁজ নিতে পারে অনেকে। বাংলাদেশ থেকে স্কলারশিপের অ্যামাউন্টটা বেশ ভালো, কারণ যে যে সিটিতেই থাকুক না কেন মোটামুটি লিভিং কস্টটা চলে যায়, কিন্তু ইরাসমাস বা ডিএইডি স্কলারশিপের ওই অ্যামাউন্টের মতো এত বেশি না। আর যেটা আছে যে এখানে আসার পরে কিছু স্কলারশিপ ম্যানেজ করা যায়, যেমন আছে ডয়চল্যান্ড স্টাইপেন্ডিয়াম বলে, ডয়চল্যান্ড হচ্ছে জার্মানি, জার্মানির জার্মান হচ্ছে ডয়চল্যান্ড, তো আর স্টাইপেন্ডিয়াম বলতে স্টাইপেন্ড বোঝায় ওরা। এইটা হচ্ছে ওরা শুরু করছে সম্ভবত 2010 বা 11-এর ওই সেশন থেকে। এটা হচ্ছে বিভিন্ন কোম্পানি গুলো স্কলারশিপটা দেয়, বিভিন্ন কোম্পানি একটা ফান্ড রেজ করছে এবং এটা দেয় শুধু হচ্ছে মাস্টার্স স্টুডেন্টদের জন্য। তো স্কলারশিপের জন্য যেটা বললাম আর কি, আইএলটিএস এবং রেজাল্টটাকে ফোকাস করা হয়, প্লাস যদি কারো পাবলিকেশন থাকে সেটাও সেটাও বেশ ভালো কাজে দেয় আর কি স্কলারশিপের জন্য। আর যেটা হচ্ছে যে যদি কেউ মনে করে যে ঠিক আছে আমার আমার সিজিপিএ এনাফ ভালো না, বা আমি কয়েকবার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলাম পেলাম না, সেই ক্ষেত্রে জার্মানিতে আসার পরে যে অপশনগুলো আছে, যদি সেলফ ফান্ডেড কেউ আসে, কারণ এখানে টিউশন ফি দিতেই হচ্ছে না, কারণ অনেক অনেক দেশ আছে যারা বলে যে তারা স্কলারশিপ দিচ্ছে কিন্তু অ্যাট দ্য এন্ড তারা শুধু টিউশন ফিসটা স্কলারশিপ দেয়, লিভিং কস্টটা কিন্তু নিজেদেরই ক্যারি করতে হয়, এবং তখন ওরা ওইটাকে বলে স্কলারশিপ, কিন্তু এটা বাই ডিফল্ট জার্মানিতে অলরেডি একটা স্কলারশিপ টিউশন ফি দিতে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যেটা হয়, আরেকটা ব্যাপার জি আপু, সেই ক্ষেত্রে যেটা হয় যে এখানে এসে স্টুডেন্ট জব পাওয়ার অনেক পসিবিলিটি আছে, এবং অনেকে এটা করছে যে স্টুডেন্ট জব করে নিজের মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটা লাইফ লিড করার মতো মোটামুটি একটা টাকা আয় করা যায়। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে আপু যে হচ্ছে অনেক সময় আমরা দেখি যে অনেকের ভালো সিজিপিএ এবং হচ্ছে আইএলটিএস ও ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে সে স্কলারশিপটা পাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আসলে কেন তারা পায় না, তো এই দিক দিয়ে আসলে স্কলারশিপে কোন ব্যাপারটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়? যেমন হচ্ছে আমরা জানি মোটিভেশন লেটার, রিকমেন্ডেশন লেটার, এগুলো নিয়ে যদি আপু একটু বলতেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মোটিভেশন লেটার, আমি আমি যেটা বললাম যে আমার কিছু মোটিভেশন লেটার পড়ার সুযোগ হয়েছে আর কি, বাংলাদেশ, আমি যেটা আমি যখন কাজ করছিলাম তখন বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান এই তিনটা দেশের স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেশন লেটার আমি দেখেছি। তো যেটা হয় যে আমি যদি ইন্ডিয়ার কথা বলি বা পাকিস্তানের কথা বলি, ওদের আর্টস স্কোর অন অ্যাভারেজ থাকে 7.5, তো সেখানে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের তুলনামূলক কম থাকে, সেই সেই কম্পারিজনে যদি আমি যাই। আর একটা হচ্ছে মোটিভেশন লেটারটাও আমার খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে, অনেকে মোটিভেশন লেটার যেটা করে যে গুগলে যে সার্চ দিয়ে সেটাকে কপি পেস্ট করে একটা মোটিভেশন লেটার লিখে দেয়, কিন্তু একটা তুমি কেউ যখন মাস্টার্স লেভেলে বা পিএইচডি লেভেলের জন্য একটা মোটিভেশন লেটার লিখে,
তখন ডেফিনেটলি তার নিজের নিজের কথাটা লেখা উচিত, কপি পেস্ট না আর কি, এবং তার সেই ক্যাপাবিলিটি থাকবে অবশ্যই যে সে একটা ভালো মোটিভেশন লেটার লিখতে পারে। আর যেটা হয় যে আমাদের রিকমেন্ডেশন লেটার, যেটা একটা কথা বললাম যে আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে যে আমরা নিজেরা লিখে প্রফেসরদেরকে পাঠাই, প্রফেসর সাইন করে দেয়। তো এই ক্ষেত্রে যেটা হয় যে আমি একজন ব্যাচেলর স্টুডেন্ট, যখন আমি মোটিভেশন লেটার লিখি এবং আমি তিনজন প্রফেসরকে পাঠাচ্ছি, তিনজনকে আমি একই একই মোটিভেশন লেটার রিকমেন্ডেশন লেটার পাঠাচ্ছি, সেখানে হয়তো সে কিছু কিছু চেঞ্জ করছে। তো তখন যখন তিনজন প্রফেসরটা আমি জমা দেই, তখন দেখা যায় তিনজন একই রকম রিকমেন্ডেশন লেটার দিচ্ছে, সেই ক্ষেত্রে তো এটা একটু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে আর কি। তো এটা এটাকেও দেখা উচিত। আর একটা হচ্ছে যে কিছু স্কিল যেটা ডেভেলপ করা আর কি, সে কি জব করেছে বা অন্য অন্য কি স্কিল তার ডেভেলপ করেছে ব্যাচেলরের পরে বা মাস্টার্সের পরে। তো এগুলো ব্যাচেলরই তো শেষ না বা মাস্টার্সই তো শেষ না, কারণ এটা তো একটা ওয়েব, আমাদের একটা ফিক্সড কারিকুলাম থাকে, কিন্তু এর বাইরের জগৎটাকে জানা বা এর বাইরে আর কি কি আমি ডেভেলপ করতে পারি নিজেকে, এটাকেও ফোকাস করা উচিত। আচ্ছা ধন্যবাদ আপু। তো আমার মনে হয় এই ব্যাপারে কিন্তু অনেকেরই কনফিউশন ছিল। জনি ভাই হয়তো বা কিছু বলবে। জি ভাইয়া। না আমি আসলে রেলিভেন্ট কোশ্চেনই আমি একটু তুলি কাছে জানতে চাই স্পেসিফিকলি। অনেকেই বলে, যেটা আমি আসলে বিভিন্ন আলোচনায় দেখেছি, রিকমেন্ডেশন লেটার তো টিচার দিবে, তা আমি এখানে ইনফ্লুয়েন্স কিভাবে করতে পারি? সো আমার আসলে পার্সোনাল কিছু ওপিনিয়ন আছে, কিন্তু আমি এটা একটু তুলি কাছ থেকে জানতে চাই। এই যে বললা যে তিনজন টিচারই একই রিকমেন্ডেশন লেটার দেখেছে, এটা এটাই নর্মালি হয়, এবং আমিও যেহেতু যে জায়গাগুলোতে ডিল করেছি এবং রেফারেন্স লেটারেও তাই হয়, তিনটা ম্যানেজারের কাছ থেকে নিয়ে আসছে, তিনটাই সেম। তো আসলে আমরা এটা তো দিবে হচ্ছে যে টিচার অথবা রেলিভেন্ট ম্যানেজার, যেটা কিনা আমরা ডেটের ক্ষেত্রে দেখছি, কিংবা সুইডেনেও কিছু আছে প্রফেশনালদেরকে আসলে ওই স্কলারশিপ গুলো দেওয়া হয় এবং এটার ভলিউমটা অনেক বেশি টাকার দিক দিয়ে। তো এই জায়গাগুলোতে যদি আমি রিকমেন্ডেশন লেটার, তিনটাও লাগে অনেক সময়, দুটো লাগে, সো আমি এটাকে কিভাবে নিজে আসলে যেহেতু টিচার দিবে, আমি কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারি, কিংবা আসলে কতটুকু আসলে কি স্কোপ আছে ইনফ্লুয়েন্স করার মতো, কিংবা রেলিভেন্ট ইনফরমেশন গুলো একটু অ্যাডিশনাল করার জন্য, কিংবা আমার একেবারে আমার জন্যই লিখবে যে জনির জন্য রিকমেন্ডেশন লিখছে, যে ফর এক্সাম্পল তুমি আমার টিচার, সো তুমি যখন লিখছো আমার জন্য, তো তখন কিভাবে এটাকে আমি আমি পার্সোনালি তোমার সঙ্গে কথা বলতে পারি কিংবা একটু ইনফ্লুয়েন্স করতে পারি, কিংবা রিকোয়েস্ট করতে পারি যে যে এটা টার্মে ইউজ করে। যেটা হচ্ছে কেউ যদি ইউনিভার্সিটি থেকে সরাসরি বের হলো, এবং সবসময় আমি প্রেফার করি যে যার থিসিস সুপারভাইজার যে ছিল আর কি, যারা দুজন যে দুজন প্রফেসর থাকেন বা টিচার থাকেন, তাদের কাছে ডেফিনেটলি যাওয়া উচিত, কারণ তারা দুজনে আমাকে ভালো জানে অন্য অন্য টিচারদের চাইতে, তাদের সাথে আমার ইন্টারাকশন অনেক বেশি। আর একটা ব্যাপার হয় যে অনেকে যেটা হয় বের হওয়ার পর জব শুরু করে, তারপর দুই তিন বছর পরে মনে হয় যে ঠিক আছে সে বাইরে আসবে বা অ্যাপ্লাই করবে, তখন টিচারদের সাথে অনেকটা গ্যাপ হয়ে যায় বা টিচারও ভুলে যায়। সেই ক্ষেত্রে টিচাররা কিভাবে রিকমেন্ডেশন লেটার লিখবে, সেক্ষেত্রে আমি তো আর বা আমরা কেউ ইনফ্লুয়েন্স করতে পারি না ওখানে, কিন্তু আমার মনে হয় যে আমি আমি যদি সেই সময় ব্যাক করি, আমি যখন রিকমেন্ডেশন লেটার নিয়েছি সেই সময় যদি আমি ব্যাক করি আর কি, নিজেকে যদি ওখানে নিয়ে যাই আবার, তাহলে ডেফিনেটলি আমার একটা ভালো সিভি, যদি প্রত্যেকটা টিচারকে আমার মনে হয়েছে চাওয়া উচিত যে সে সিভিটা দেওয়া, যে সে কি কি কাজ করছে পরবর্তীতে, ওইটাকে ফোকাস করতে পারে, সে আমাকে আমার সাথে 10 মিনিট বা 15 মিনিট একটা ইন্টারভিউ নিতে পারে, যদি আমি আমি চাই না টিচাররা কতটা সময় পান এটা এটা করার জন্য। আর যদি আমার নিজের লিখতে হয় রিকমেন্ডেশন লেটার, নিজে যদি লিখে টিচার প্রফেসরকে দিই এবং সে প্রফেসর বা ম্যানেজার যেটাই বলেন না কেন, তিনি যদি মডিফাই করেন, তাহলে আমার নিজেরও একটু কেয়ারফুল থাকতে হবে, এবং আমার আমি যা সেটাই সেটাকে ফোকাস করা, যেটা আগেই বললাম যে গুগল থেকে কপি পেস্ট করে না, সেটাকে ফোকাস করে তিনটা তিনজনকে যদি পাঠায় এবং তিনটা তিনভাবে লিখে পাঠানো উচিত বা তিন 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 দিকে ফোকাস করে পাঠানো উচিত। হ্যাঁ থ্যাংক ইউ। এটা আসলে আমার কাছে মনে হয় যে আমিও একেবারেই একমত, যে আসলে আমরা টিচারদেরকে যে আমার ক্যাপাবিলিটি গুলো নিয়ে অনেক সময় হয়, যেরকম আমারও একবার আসলে রিকমেন্ডেশন লেটার লেগেছিল, সেটা লেগেছিল 15 বছর পরে। হ্যাঁ তো তখন আলটিমেটলি তো আমার ম্যাক্সিমাম টিচাররাই নাই, রিটায়ার করে গেছে অথবা অন্য জায়গায় চলে গেছে, তো আমি এটা কিভাবে করব? কিংবা এরকমই অনেক সময় হয় যে গ্যাপ হয়ে যায়, 5 ইয়ার্স হইতে পারে, 2 ইয়ার্স পরেও অনেক সময় থাকে না। তো এটার জন্য এটা হচ্ছিল ওয়ে, একেবারে এক্স্যাক্টলি এটা বলেছে যে আমি প্রথম যেটা করেছিলাম যে আমি সিভি পাঠাইছিলাম, আমার সিভি না সিভি পাঠানোর পরে প্রথম হচ্ছিল যে এটা এক্সপ্রেশন, তারপরে যেহেতু আমি এবং আমি দেশেও নাই তখন,
হ্যাঁ, তখন আমি দেশের বাইরে। সো আমি কিভাবে, সো আমি প্রথমে সিভিটা পাঠাইলাম, মেল করেছিলাম। সো মেল করার পরে আমি তাকে বলেছিলাম যে এটা দেখার জন্য, দেখার পরে তখন আমি বললাম যে তাহলে কি আমরা একটা ফোনে আধা ঘন্টা এক ঘন্টার একটা উইন্ডো নিয়ে কি ডিসকাস করতে পারি কিনা। তখন উনি সেই হিসাবে একটা সময় দিল যে ঠিক আছে, হ্যাঁ আমরা অবশ্যই করতে পারি। সো এক এক ঘন্টার একটা ইয়া, তো সিভি দেখে সে আমার আলটিমেটলি কাইন্ড অফ ইন্টারভিউ নিল যে আমি আসলে কি ধরনের কাজগুলো করছি, কিংবা রিসেন্ট আমার আসলে কন্ট্রিবিউশন কি, কিংবা ফোক জায়গাগুলো কি। তো এরপরে যে লেটারটা লিখেছে এটা আসলে হার্ভার্ডের জন্য ছিল। তো পরবর্তীতে যেটা হয়েছে যে অনেক বেশি ইফেক্টিভ হয়েছিল, কারণ আমি দেখলাম যে রিকমেন্ডেশন লেটার পাওয়ার পর পরই হার্ভার্ড আমার ইমেল দিছে যে তারা নেক্সট স্টেজের জন্য আবার আমার সঙ্গে কথা বলবে কিংবা আমার ইন্টারভিউ নিবে। তো আমার মনে হয় যে রিয়েলি এটা ইফেক্টিভ হয়ে, এবং যারাই কিনা আজকের এই সেশনে আসে কিংবা পরবর্তীতে এই ভিডিওটা দেখবে, আমার মনে হয় যে সবার জন্য এটা ইনফ্লুয়েন্সিয়াল যে টিচার দিবে মানেই যে আমি তার সাথে কন্ট্যাক্ট করবো না, আমি ভয় পাচ্ছি, এরকম না। টিচারদেরকে জিনিসগুলো জানাইতে হবে। তো এবং তারাও হিউম্যান, তো তারাও কিন্তু জিনিসগুলো যখন রেলিভেন্ট ইনফরমেশন গুলো পাবে, এবং অবশ্যই ট্রাস্টের জায়গা যেটা তুলি বলেছে, যেটা আমি করি না কিংবা আমি জানি না, সেটা যেন আমি আমার টিচারকে দিয়ে ইনফ্লুয়েন্স করে কিংবা তাকে রিকোয়েস্ট করে যেন এটা না লেখায়, কেন এটা কিন্তু বের করে ফেলবে। যারা প্রফেসররা ইন্টারভিউ নিবে তারা কিন্তু এই জিনিসগুলো খুব ভালো জানেন। তো আর একটা জিনিস যেটা কিনা আমি সবসময় বলি যে একটা প্যাকেজের মধ্যে রাখার জন্য, এই ডকুমেন্টেশন গুলো একটা প্যাকেজের মতো। তো আমার মোটিভেশন লেটারে আমি স্ট্রেন্থ বলছি, সেটা যদি আমার সিভিতে না থাকে কিংবা রিকমেন্ডেশন লেটারে না থাকে, তাহলে কিন্তু রেলিভেন্ট হচ্ছে না। তখন টিচার যারা দেখবে কিংবা অ্যাডমিশন ডিরেক্টর অথবা অফিসার, তারা কিন্তু চিন্তা করবে যে এটা বোধ হয় কোনো না কোনো জায়গায় গ্যাপ আছে, এবং তখনই এই জিনিসগুলো কি একটা স্কেপটিক্যাল কন্ডিশন তৈরি করে। তো এই জন্য সবাইকে বলবো যে সিভিটা যেরকম হবে সেটা রেলিভেন্ট যেন মোটিভেশন লেটার হয়, এবং অবশ্যই কপি পেস্ট, এটা কিন্তু আমার নিজের। এরপরে হচ্ছে যখন আমি রিকমেন্ডেশন লেটার নিচ্ছি, এগুলোর ভিত্তিতেই যেহেতু আমি সিভি পাঠাচ্ছি, টিচার কিন্তু ওটাই লিখবে, এটা ভ্যালু দিবে। এবং এটা কি লো সিজিপিএ সময় খুব হেল্প করে, এবং যারা হাই সিজিপিএ তারা কিন্তু বড় যে জায়গাতে টার্গেট নিচ্ছে সেখানে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। এবং শুধুমাত্র রেজাল্টটা হচ্ছিল কি স্ট্যান্ড অ্যালোন, তো এটার জন্য কিছু সাপোর্টিং লাগবে। যেরকম আমরা বলি যে আমি পার্সোনালি এরকম করে বলি যে আসলে আমরা একটা জিনিস কুক করছি, তাই না, লবণ হচ্ছিল যে সল্ট অনেক বেশি ম্যান্ডেটরি, বাট শুধুমাত্র সল্ট দিয়ে কিন্তু টেস্ট আনা সম্ভব না। টেস্ট আনতে গেলে, ফ্লেভার আনতে গেলে আমাকে অন্য অন্য ম্যাটেরিয়ালগুলো দিতে হবে। এই জন্য অন্য অন্য যেগুলো আমাদের রিকোয়ার্ড আছে সেই জিনিসগুলোকে আমাদের ফোকাস করতে হবে। সো থ্যাংক ইউ, এটা রিয়েলি আমার কাছে মনে হয় যে আমার নিজের জন্য একটা। আর একটা হচ্ছে স্টুডেন্ট অনেক ভালো ইনফরমেশন পাচ্ছে এগুলো। আচ্ছা তো ভাইয়া, আমাদের কিন্তু প্রচুর কমেন্ট আসছে জব ভিসা নিয়ে, আপনি যদি এই ব্যাপারে একটু বলতেন যে জব ভিসা কিভাবে পেতে পারে, এবং হচ্ছে কয়েকজনের এটাও প্রশ্ন ছিল যে জব ভিসার জন্য আইএলটিএস লাগবে কিনা, এটা নিয়ে যদি একটু ক্লিয়ার করে দিতেন। নরমালি জবের জন্য আসলে আইএলটিএস লাগে না, জবের জন্য স্কিল লাগে প্রথম যে জিনিসটা। তবে আইএলস না জানলে ইংলিশ জানতে হবে, কারণ হচ্ছে যে আমি কি কোথায় আসছি, যে দেশে আসছি আইদার তাদের লোকাল ল্যাঙ্গুয়েজকে আমি কমিউনিকেট করব, আর যেটা বেসিক কিংবা আমি বলবো যে কমন ট্রেন্ড সেটা হচ্ছে ইংলিশে আমি কথা বলবো, তাই না। আমি জার্মানে যাই, আমি নেদারল্যান্ডসে যাই, ইটালিতে যাই, স্পেনে যাই, যেখানেই যাই, ইভেন ফ্রেঞ্চে ফ্রান্সেও যাই, ডাজন্ট ম্যাটার, আমাকে কিন্তু ইংলিশেই কমিউনিকেট করতে হবে। কারণ ওই ওই ল্যাঙ্গুয়েজ যদি আমি না জানি, কিংবা ওই দেশের মানুষ ছাড়াও তো ওই দেশে আরো অন্য অন্য মানুষ আছে, তো তাদের সাথে যখন আমি ডিল করব, সো তো অবশ্যই আমাকে ইংলিশ জানতে হবে বা আমাকে বেসিক কমিউনিকেট করতে হবে। যেটা তুলি বললো যে স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায়, এবং এটা কিন্তু দিস ইজ ট্রু এনি হাউ সামহাউ, তারা অনেকে ভিলেজ স্কুলে কলেজে লেখাপড়া করা স্টুডেন্টও তারা যখন আইএলস দেয় তখন 7.5 পায়। এবং যখন আমরা পাকিস্তানদেরকে, আমরা কিন্তু আমাদের দেশের ট্রেনে আমরা অনেক গালাগালি করি ওদেরকে, এবং অনেক জায়গাতে অনেকরাই আমরা পছন্দ করি না, তো আমরা ওই জায়গাতে যাবই না। কিন্তু আমরা যদি দেখি যে একেবারেই একটা মৌলবাদী একটা এরিয়া, স্ট্রিম একটা এরিয়া থেকেও একটা স্টুডেন্ট আসছে পাকিস্তানের, তারাও কিন্তু 7.5 কিংবা অনেকেরে দেখি যে আমি 8 পেয়েছি, এবং তারা কমিউনিকেশনে রিয়েলি রিয়েলি ভালো। তাহলে আমাদের কিন্তু এই জায়গাতে ফোকাস করতে হবে, আইদার লাগুক আর না লাগুক আমাকে, কিন্তু আমাকে ইন্টারভিউ দিতেই হবে, তাই না। তো আমি ইন্টারভিউ কিভাবে দিব, কিন্তু জবের জন্য প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছিল যে রেলিভেন্ট স্কিল সেট ডেভেলপ করা। স্কিল সেট এখানে হবে যে যা রেলিভেন্ট, যদি কেউ ইকোনমিক্স এর মানুষ হয়, কেউ যদি ফাইন্যান্স এর মানুষ হয় তার ফাইন্যান্স জানতে হবে, তার ইকোনমিক জানতে হবে, কেউ যদি অ্যাকাউন্টিং এর হয় তার অ্যাকাউন্টিং যাবে, যে যদি লয়ের হয়ে থাকে, কারণ অনেকেই বলে যে আমি নাকি ল টাচ করি না, আমি আজকে একটু চেষ্টা করলাম, যদি কেউ লর মানুষ হয়ে থাকে তো তার কিন্তু ল রিলেটেড কোয়ালিটি কিংবা নলেজ থাকতে হবে। এরপরে সফট স্কিল গুলো লাগবে, যেমন কমিউনিকেশন স্কিল হইতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে লিডারশিপ স্কিল, এগুলোকে আমাদেরকে ইন্টারভিউ কিংবা বিভিন্ন জায়গাতে আমাকে প্রমাণ করতে হবে বারবার, এটা একটা। এরপরে হচ্ছে যে আমি যদি আমার একটা ভালো লিঙ্কডইন প্রোফাইল থাকে, এটা আমাকে হেল্প করবে, কারণ কি আমার সিভি হচ্ছে যে আমি একটা ওয়ান টু ওয়ান কমিউনিকেট হয়, আর
লিঙ্কডইনটা হচ্ছিল ব্রডকাস্ট, মানে আমি এক জায়গায় দিয়ে রাখলাম, যে কেউ এসে আমাকে এখানে সার্চ করতে পারে। এবং অনেকেই আমাদের দেশ থেকে বলে যে লিঙ্কডইনে আমরা সুবিধা পাচ্ছি না। হ্যাঁ, এট এ টাইম হয়তো বা পাওয়া যায় না, কিন্তু আমি এক্স্যাক্টলি এক্সাম্পল জানি, আমি নিজেও অনেকগুলো জব অফার পেয়েছি, ছোট ছোট কনসালটেন্সির অফার সবসময়ই পাই। সেটা হচ্ছে যে তারা লিঙ্কডইনে অটোমেটিক সার্চ করে যে আমার সিভিতে যেমন যদি থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ, এগুলো বাজওয়ার্ড, এগুলো হয় কি যে এগুলো যখনই থাকবে তখন ওটা দিয়ে সার্চ করে তারা নক দিবে যে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা ব্লকচেইন, হ্যাঁ, কিংবা আমার ডিজিটাল মার্কেটিং, এই রিলেটেড কাজ যখন আসবে তারা তখন সার্চ করবে। এই জন্য লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছিল যে সবার কাছে ওপেন রাখা। আমাদের ফেসবুকটা যেরকম আমরা একটা ছবি দিয়ে সবাই কাছে ওপেন করে রাখি, এরপরেও কিন্তু এখানে আমরা চাইলে আমরা এটাকে লক করে রাখতে পারি, চাইলে আমরা হাইড করে রাখতে পারি, কিন্তু লিঙ্কডইনটা হচ্ছে কি যে আমি প্রফেশনাল নেটওয়ার্কের কাছে আমার আইডেন্টি দিয়ে রাখলাম, যার যার দরকার আর সে কিন্তু এসে আমাকে খুঁজে নিতে পারবে। এটা একটা ওয়ে। আর এটা হচ্ছিল যে আসলে পুল, আমি বলি যে পুল স্টাইল, আর একটা হচ্ছে পুশ স্টাইল। পুশ স্টাইলটা হচ্ছে যে আমি বারবার বিভিন্ন জায়গাতে সার্কুলার দেখে দেখে অ্যাপ্লাই করব। এবং জার্মানি সহ ইউরোপের অনেকগুলো দেশে বিভিন্ন ধরনের জব সাইট আছে, সে জায়গাগুলোতে যদি আমরা রেগুলার বেসিসে অ্যাপ্লাই করতে থাকি তো একবার দুইবার হবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউরোপের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে, তারা বলবে যে আমরা লোকাল পিপলকে প্রিফার করি। হ্যাঁ, তো তারপরও হয় কি যে অনেক সময় তাদের গ্যাপ থাকে, অনেক সময় গ্যাপ থাকে, তখন হচ্ছে কি আমরা বাইরে থেকে কিন্তু নিয়ে আসতেই হয় তাদেরকে। তো এই জন্য আমরা বারবার ট্রাই করতে থাকবো, এবং প্রপার ওয়েতে যদি করি, আমার রিয়েলি যদি দেখাইতে পারি যে আমার স্কিল সেট আছে এবং এগুলো কিনা আমার ইয়ে হবে কিনা। আরেকটা হচ্ছে যে আমি অলরেডি উইন্ডোতে দেখেছি যে করোনা নিয়ে বলেছে যে এটা ইফেক্ট হয়েছে কিনা, না খুব বেশি ইফেক্ট হয় নাই, ওই যে বললাম যে টাইমটা শিফট হচ্ছে কিন্তু রিকোয়ারমেন্ট কিন্তু এখনো আছে। যেমন আমি জার্মানির কথা বলি, ইটালি কথা বলি, এখানে কিন্তু এখনো স্কিল পার্সনদের জন্য কিন্তু রিকোয়ারমেন্ট নিচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে, প্রসেস হচ্ছে। আমি আয়ারল্যান্ডেও দেখেছি, ইউকেতেও দেখেছি। সো এটা কিন্তু আলটিমেটলি করা সম্ভব। তো এই জন্য আমরা যদি ফ্রেমওয়ার্ক বলি, আমার বিদেশে যাওয়ার একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আমি আসলে একটা শর্ট ভিডিও করেছিলাম ইউটিউব চ্যানেলে, সো যদি কেউ দেখতে চায়। আর ওভারঅল আইডিয়াটা হচ্ছিল এরকম, যদি স্কিল সেট নেই, আমার কমিউনিকেশন ভালো হয়, সাথে যদি আমি ইংলিশ কমিউনিকেশন মানে হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন, যে সুন্দর করে কথা বলা, কথা শুনে সেটাকে অ্যান্সার করা, প্রপার ওয়েতে ডিল করা। এরপরে হচ্ছিল যে বডি পশ্চাৎ থেকে শুরু করে ভয়েসের টোন কিংবা ফোকাস পয়েন্ট, যখন আমি একটা ম্যানেজারের সাথে কথা বলবো এক ধরনের হবে, টেকনিক্যাল পার্সনদের সাথে কথা বলবো তখন এক ধরনের হবে, হ্যাঁ, যখন কিনা সিএক্সও লেভেলের হবে তখন আর এক ধরনের হবে। কারণ কি তাদেরকে বুঝাইতে হবে, তাদের সামনে যদি আমি চাইনিজ বলা শুরু করি তারা তো বুঝবে না। তো চাইনিজ বলি আমরা তখন যখন আমরা কিনা ইনরেলিভেন্ট কথাগুলো বলি। ইনরেলিভেন্ট হচ্ছিল যে একটা সিএক্সের কাছে কিন্তু আমার একেবারেই টেকনিক্যাল কোডিং কিভাবে করেছি এটা জানার দরকার নেই, তাকে জানতে হবে যে আমি কি প্রসেস করেছি এবং কি আউটকাম এসেছে। একটা কমার্শিয়াল মানুষের কাছে যে টেকনিক্যাল ব্যাখ্যা দিয়ে লাভ নেই, আবার টেকনিক্যাল পার্সনের কাছে যে কিভাবে বিক্রি করতে হবে, কমার্শিয়ালাইজ করতে হবে, এটাই বলে লাভ নাই। তো এই যে জিনিসগুলোকে যদি আমরা স্মার্টলি ডিল করতে পারি, এই জায়গাগুলোতে আমাদের বড় ল্যাগিং আছে এবং এই জায়গাগুলোতে আমরা অনেক সময় ডিসঅ্যাডভান্টেজ পজিশনে থাকি। কেউ যদি এটা নিয়ে কাজ করে, সো সে কিন্তু আবার এখান থেকে অ্যাডভান্টেজ পজিশনে যেতে পারে। এইভাবে যদি আমরা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে এসে যদি ট্রাই করতে থাকি, জব আসলে হয়। কারণ আমাদের এখানে কমিউনিটি ডেভেলপ হচ্ছে, সো এখানে কিন্তু ডিরেক্টলি জব নিয়ে আসার সংখ্যা অনেক বাড়ছে। সো এই জায়গাতে যদি আমরা, এবং তারাই আসছে এখানে, ওই যে মামা চাচার কথা আসে কিংবা রেফারেন্সের কথা আসে, এগুলো এরকম না। যেটা হয় যে এখানে আসলে স্কিল সেট আর নেটওয়ার্কিং অবশ্যই ফ্যাক্টর। এই জন্য লিঙ্কডইন আবার আসবে যে আমি কাকে চিনি, তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কে আমাকে চেনে, কে আমাকে রিকমেন্ডেশন করছে কিংবা আমাকে গাইড করছে ইউরোপে আসার ক্ষেত্রে কিংবা আমেরিকাতে আসার ক্ষেত্রে কিংবা দেশের বাইরে যে কোনো জায়গায় আমরা যেতে চাই। এই জন্য নেটওয়ার্কিংটাকে ফোকাস করতে হবে। সো এই তিনটা জায়গায় যদি আমরা ফোকাস করি, স্কিল সেট, নেটওয়ার্কিং, এবং হচ্ছে আমি আবার কমিউনিকেশনটা একদম বাইরে নিয়ে আসছি, কারণ এটা খুবই ভাস্ট একটা ইম্পর্টেন্ট জায়গা, এবং এটার সঙ্গে যদি আমরা যে জায়গাগুলোতে অ্যাপ্লাই করা দরকার একটু অ্যাক্টিভ থাকা, এবং এখানে কি ইয়ে হইতে হবে, অ্যান্টি ফ্রাজাইল হইতে হবে, মানে হচ্ছে যে বারবার প্রবলেম হবে বাট আমি এরপরও অন্য জায়গা থেকে অপরচুনিটি ক্রিয়েট করে নিব। তো এরকম করলে, এবং আমার একটা দিয়ে আমি এই টপিকটা শেষ করব, 2010 সালে যখন আমি জবলেস হই, আমাদের জব হলেস হওয়ার পরে যখন আমি নতুন কন্ট্রাক্টগুলো পাইতে থাকি এবং আমার যখন ভিসা রিজেক্ট হয়, তো এই পরে 2010-এর শেষ ভাগটা আমি বলবো যে জুলাই থেকে 11-র জুন পর্যন্ত, এপ্রিল পর্যন্ত, এই প্রায় 8 মাস যে আমি কয়েক হাজার, বললে মনে হয় ভুল হবে, আমার মনে হয় যে আমার নাম্বার মনে নাই, তবে আমার মনে হয় যে দিনে আমি 200-300 জায়গাতে অ্যাপ্লাই করতাম। অনেক সময় রেলিভেন্ট না আমার পোস্ট, তারপর আমি অ্যাপ্লাই করতাম যদি আমার কল দেয়। তো এটাও উদ্দেশ্য ছিল যে আলটিমেটলি এই কিপ ট্রাইং, হ্যাঁ, কোনো জায়গাতে প্রবলেম হইলে, রিজেক্ট হইলে এটা কোনো সমস্যা না। আরেকটা হচ্ছে যে ওই সময় কিন্তু শুধু ট্রাইং করিনি, ওই সময়তেই আমার পিএনপি করা,
কিংবা ওই সময়টা তোমার আইএলস আইটিআইএল করা, তো এবং অনেকগুলো, এবং আলটিমেটলি সিক্স সিগমার একটা পার্ট করা, পরবর্তীতে আমি ব্ল্যাক বেল্ট করেছি, কিন্তু ওই সময়গুলোতে অনেক এই রিলেটেড অনেকগুলো কাজ করার জন্য ট্রাই করেছি। পরবর্তীতে যখনই টুয়েলভে আমি সুযোগ পাইলাম, যে যখনই ক্লাউড নিয়ে আলোচনা হচ্ছে, আমি কিন্তু টুয়েলভের সময়টাতে আমি টুয়েলভে কিন্তু ক্লাউড কম্পিউটিং এর সার্টিফিকেশন করেছি ওপেন স্ট্যাক এবং রেড হ্যাটের। সো আলটিমেটলি এই জায়গাগুলোতে তখনও সিসকো শুরুই করে নাই, শুধুমাত্র অ্যামাজন এটা নিয়ে কিছু কাজ করে, কিন্তু অ্যামাজন হচ্ছিল আমার জন্য এক্সপেন্সিভ ছিল, সো এই জন্য আমি ওই সময়টাতে করি নাই। কিন্তু পরবর্তীতে এই যে ওই টাইম ওয়াইজ যে স্কিল গুলোকে ডেভেলপ করে, এবং এগুলো প্রত্যেকটা পিএনপির জন্য আমি পরবর্তীতে জব পেয়েছি, পরবর্তীতে প্রজেক্ট লিড করেছি, এই জিনিসগুলোকে হেল্প করেছে। সো জবের ক্ষেত্রে রিকোয়ারমেন্টস একটু ডিফারেন্ট, কিন্তু ফোকাস জায়গাগুলো কিন্তু ওখানে স্কিল সেট, কমিউনিকেশন, এই জায়গাগুলোতে যদি আমরা কাজ করি, সো আমার মনে হয় যে এটাতে কাজ হবে, এবং যে কোনো কন্ডিশনে হইতে পারে। এই যে অ্যাডভার্স কন্ডিশন এখন হচ্ছে, 2 মাস পরে তো অ্যাডভার্স কন্ডিশন থাকবে না, সো তখন কিন্তু আমি সুযোগ পাবো। থ্যাংক ইউ। তো আমার মনে হয় আপনারা অনেকেই হচ্ছে জব নিয়ে প্রশ্ন করছিলেন, আপনাদের হচ্ছে এই ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। তো প্রথমত হচ্ছে আপনাদের স্কিলের প্রতি হচ্ছে একটু নজর রাখতে হবে, এবং হচ্ছে পাশাপাশি অবশ্যই লিঙ্কডইন যে অ্যাকাউন্টটা ওইটা কিন্তু আপনাদের সবসময় আপডেট রাখতে হবে। তো ধন্যবাদ জনি ভাইয়া। এবার হচ্ছে মাহমুদ আপুর কাছে আইটি প্রশ্ন অনেকে জিজ্ঞেস করছেন, যদিও হচ্ছে আপু সিজিপি নিয়ে প্রথমে বলেছেন, তো অনেকে আবার জিজ্ঞেস করছেন যে এসএসসি এবং এইচএসসি এই রেজাল্ট এবং হচ্ছে সিজিপি এই তিনটা রেজাল্টের সাথে স্কলারশিপের মানে হচ্ছে পাওয়া না পাওয়ার কি সম্পর্ক থাকতে পারে, আপু যদি এই ব্যাপারটা আরো আরো একবার ক্লিয়ার করতেন। যদি কেউ মাস্টার্স ও পিএইচডির জন্য স্কলারশিপ খোঁজে, তাহলে তার এসএসসি বা এইচএসসি তে কি সিজি পেয়েছিল ডাজন্ট ম্যাটার, এটাকে কেউ দেখেও না যে কি ছিল আর কি। সেই ক্ষেত্রে যদি কেউ মাস্টার্স এর জন্য করে, তাহলে তার ব্যাচেলর সিজিপি এটা দেখা হয়। আর যদি কেউ পিএইচডির জন্য স্কলারশিপ অ্যাপ্লাই করে, তাহলে যেখানে যে যে জায়গাগুলো ফোকাস করা হয় পিএইচডিতে, সেটা হচ্ছে সিজিপিএ, মাস্টার্সে সিজিপিএ একটা, প্লাস সে কি নিয়ে থিসিস করছে, কোন সাবজেক্টে, এবং থিসিস গ্রেডটাকে জার্মানিতে খুব ইম্পর্টেন্ট দেওয়া হয়, যে থিসিসে তার সিজিপিএ হয়তো অনেক কম হতে পারে, কিন্তু থিসিসে সে খুব, থিসিস এবং মাস্টার থিসিস এবং মাস্টার প্রজেক্ট যেটা, এই দুটোতে সে খুব ভালো করেছে। তো সেই ক্ষেত্রে তখন প্রায়োরিটি দেওয়া হয় যে সে যেহেতু রিসার্চ বেসড কাজে সে ভালো করেছে, তখন পিএইচডির জন্য তাকে কনসিডার করা হয়। আর যেটা আগেও বলছি, ডিএডি বা ইরাসমাসের জন্য সিজিপিএ, ব্যাচেলর সিজিপিটাকে বেশ গুরুত্বের সাথে দেখা হয়, প্লাস পাবলিকেশন দেখা হয়, যার সিজিপিএ একটু কম থাকবে পাবলিকেশন দিয়ে কভার করতে পারবে, প্লাস অন্য অন্য স্কিল যদি সে ডেভেলপ করতে পারে, সিজিপিএ যদি কম থাকে, সেক্ষেত্রে এগুলো খুবই কাজে দেয়। ধন্যবাদ আপু। তো আমার মনে হয় আপনার যারা এই সিজিপি এবং হচ্ছে এসএসসি এবং এইচএসসি নিয়ে প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নের উত্তরটি আপনার ক্লিয়ার হয়েছে। আপু একই সাথে আরেকটা ব্যাপার জানতে চাইবো, সেটি হচ্ছে অনেকে আবার মানে অনেক এজেন্সি আছে যেখানে হচ্ছে দেওয়া থাকে যে আইএলটিএস ছাড়া স্কলারশিপ, ইউরোপ যাত্রা, এই নিয়ে যদি একটু ক্লিয়ার করতেন এই ব্যাপারটা নিয়ে। অনেকে জানতে চাচ্ছে যে আমি আইএলটিএস ছাড়াই কি আমি ইউরোপে যেতে পারবো, আবার হচ্ছে মানে ওখানে গিয়ে আবার সাথে সাথে আবার অনেকে জবও চাই আইএলটিএস ছাড়া, তো এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন। কিছুক্ষণ আগে জনি ভাই একটা কথা বলছে যে আইএলটিএস লাগলো কি লাগলো না, ইংলিশটা ডেভেলপ করা দরকার আমাদের, এবং কারণ আমি যখন আসবো বাইরে তখন আমার কথা বলার তো একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে ইংলিশ। এখন আইএলটিএস আমার যাই থাকুক না কেন, আমার যদি ইংলিশ ভালো না হয় আমি তো কমিউনিকেট করতে পারবো না। আর রিকোয়ারমেন্টগুলো কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা স্কলারশিপ বা প্রত্যেকটা ইউনিভার্সিটি যে অ্যাডমিশন গাইডলাইন, সেখানে খুব ভালো করে দেওয়া থাকে যে আইএলটিএস এর স্কোর তার কেমন লাগবে। এখন জার্মানিতে যেটা করছে, এখন যেটা যে ব্যাপারটা ওরা কনসিডার করছে, সেটা হচ্ছে যে কিছু কিছু ইউনিভার্সিটি ওরা আইএলটিএস চায় না, ওরা বলে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি ইংলিশ হয় তাহলে তারা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং অনেকেও পায়, অ্যাডমিশন পাচ্ছে। কিন্তু এটা হচ্ছে অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট ভিসার জন্য, যে আইএলটিএস ছাড়া তাকে ভিসা দেওয়া হবে না যদি না তার ব্যাচেলর ইউকে, ইউএসএ এবং অস্ট্রেলিয়া থেকে হয়, এই তিনটা কান্ট্রি ছাড়া বাকি সব কান্ট্রিগুলো যারা ব্যাচেলর তাদের অবশ্যই আর্টস দিতে হবে যদি সে জার্মানিতে আসতে চায়। আর শুধু আর্টস এর স্কোর থাকলেই হবে, কমিউনিকেশন যে লেভেল এটা ডেফিনেটলি ডেভেলপ করতে হবে।
ধন্যবাদ আপু। তো অনেক সময় দেখা যায় যে ইংলিশে হচ্ছে অনেকের বেসিক যেটা এটা একটু দুর্বল থাকে, তো তাদের জন্য যদি হচ্ছে আপু আলাদা কিছু বই কি সাজেস্ট করা যায়, যে হচ্ছে তারা দেখা যায় যে IELTS এর আগে হয়তোবা তারা এই বইগুলো হচ্ছে তারা প্র্যাকটিস করছে, এ নিয়ে যদি একটু সাজেশন দিতেন। এটা যেটা আমি সবসময় বলি আর কি, যে প্রতিদিন পেপারটা পড়তে, যে পেপার যদি কেউ পড়ে আর কি প্রতিদিন, তার এক্সট্রা কোনো বই পড়ার আসলে দরকার নাই। আরেকটা হচ্ছে গ্রামারে যদি কেউ খারাপ থাকে, তাহলে টোফেলের একটা বই আছে, ওই বইটাকে আমার খুবই ইফেক্টিভ মনে হয়েছে, ওই ওই টোফেলের টোফেল প্রিপারেশনের জন্য ওই বইটা সে ফলো করতে পারে, গ্রামারগুলো গ্রামারটাকে ডেভেলপ করার জন্য। আর যেটা হচ্ছে আমি মানে ইংলিশ বা যে কোনো ল্যাঙ্গুয়েজ, শুধু ইংলিশের জন্য না, যে কোনো, যেহেতু আমি এখন আমি তো জার্মান ল্যাঙ্গুয়েজ শিখলাম আর কি, এখনো ওই শেখার প্রসেসেই আছি, আর এত বছর ধরে জার্মানিতে থাকার পরেও আমার জার্মান লেভেল বিজনেস লেভেলে না, আমি মোটামুটি ডেইলি কনভারসেশন বা আমার জবে যে কনভারসেশন এগুলো করতে পারি, কিন্তু আমি যখন কোনো বিজনেস মিটিং এ যাই তখন আমি ইংলিশে সুইচ করি, কারণ আমার আমি প্রফেশনাল জার্মান যেটা, বা আমি গ্রামার ভুল ছাড়া জার্মান বলা এখনো সম্ভব না। কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য আমার সবসময় মনে হয়েছে যে শোনাটা, যেটা সে শুনছে, সেটা যে কোনো কিছু হতে পারে, সে পডকাস্ট শুনতে পারে, সে নিউজ শুনতে পারে, সে ভালো মুভি দেখতে পারে, এটা একটা এটা হতে পারে, প্লাস প্রতিদিন পড়াটা। এবং পড়া বলতে আমি যেটা বলছি যে কোনো আর্টিকেল পড়া না, যে যে কোনো নেটিভ কেউ লিখলে যে সেটা খুব ভালো কোয়ালিটির ইংলিশ, ব্যাপারটা কিন্তু এরকম না, যে সে কোথা থেকে, নিউ ইয়র্ক স্ট্যান্ড থেকে পড়তে পারে, সে BBC-র কিছু আর্টিকেল পড়তে পারে, সেখান থেকে ইংলিশটাকে ডেভেলপ করা, বা ডেইলি ডেইলি ইংলিশের মধ্যে থাকা, যে কিছু একটা কিছুটা সময় দিচ্ছে সে ইংলিশ পড়ার জন্য। এখানে একটা ব্যাপার যে হচ্ছে আপনি যত শুনবেন তত হচ্ছে আপনি তত বেশি বলতে পারবেন, এবং হচ্ছে যত পড়বেন তত বেশি আপনি লিখতে পারবেন। তো হচ্ছে আপনার এই হচ্ছে হিয়ারিং এর যে ব্যাপারটা এবং হচ্ছে আপনার রিডিং এর যে ব্যাপারটা, ওই ব্যাপারটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবং হচ্ছে আপু একই সাথে হচ্ছে অনেকে জানতে চাচ্ছে যে মাস্টার্স এর জন্য কেউ যদি অ্যাপ্লাই করতে চায় কখন থেকে এর অ্যাপ্লাই করা উচিত, পড়াশোনা শেষ করার আগে নাকি শেষ করার পরে? এখন আরেকজন হচ্ছে বইয়ের নামটা আরেকবার জানতে চাচ্ছে। বইয়ের নামটা হচ্ছে টোফেল, ওয়ান আই উইল জাস্ট গিভ মি আ সেকেন্ড, ইটস আ টোফেল টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, আই হ্যাভ দিস বুক, আই থিংক ইটস এ TOEFL preparation guide. I just have it there. It's a TOEFL preparation guide. গ্রামারের জন্য কোনটা সেটা জানতে চাচ্ছে আবার। আচ্ছা, জার্মানির জন্য TOEFL ইংলিশ নাকি জার্মান ল্যাঙ্গুয়েজ? ইংলিশের জন্য। আচ্ছা, ইংলিশের জন্য আমি যেটা বললাম যে গ্রামারের জন্য অবশ্যই ক্লিপস এর TOEFL preparation guide. ধন্যবাদ আপু। অনেকে হচ্ছে আবার দেখা যায় যে রাত্রি তুমি মিউট আছো। আচ্ছা, ধন্যবাদ আপু। তো হচ্ছে এবং দেখতে পাচ্ছি যে অনেকে জানতে চাচ্ছে যে অনেকে কিন্তু পড়াশোনার পাশাপাশি জব করতে চায়, সেক্ষেত্রে যাদের ইংলিশ ইংলিশের অভিজ্ঞতাটা ভালো, তার IELTS ভালো, কিন্তু সে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ জানে না, তো সেই ক্ষেত্রে তার জব প্রায়োরিটিটা কেমন থাকবে আপু, এ নিয়ে যদি একটু ক্লিয়ার করতেন। হ্যাঁ, এটা এটা ডিপেন্ড করে সে কোন রিলেটেড জব করতে চাচ্ছে। যেমন কেউ যদি মাস্টার্স এর পাশাপাশি জব করতে চায় তাহলে অনেক ধরনের জব অপরচুনিটি আছে, যেটা আমি সবাইকে সবসময় বলি যে প্রথমে দেখা উচিত অবশ্যই সে যেখানে, যে ইউনিভার্সিটিতে আছে সে মাস্টার্স করছে, সেখানে একটা, যে সেখানে কোনো একটা রিসার্চ ইনস্টিটিউটে জব খোঁজার জন্য। এবং ইউনিভার্সিটিতে যেটা হয় যে সবাই খুব ভালো ইংলিশ বলে, প্রফেসররা বা যারা PhD স্টুডেন্ট থাকে বা সবাই কিন্তু খুব ভালো ইংলিশ বলে, সেখানে জার্মান ল্যাঙ্গুয়েজটা খুব একটা দরকার হয় না অ্যাজ এ স্টুডেন্ট যদি কেউ জব করতে চায়। আরেকটা অপশন হচ্ছে যে এখানে জার্মানিতে যেটা হচ্ছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির সাথে এখানে একটা ক্যাম্পাসের মধ্যেই যেটা থাকে বেরুক বিল্ডিংস পার্ক জার্মানে বলে, এটা হচ্ছে কাইন্ড অফ ইন্ডাস্ট্রিয়াল জোন থাকে, সেখানে বিভিন্ন কোম্পানিগুলোর
ছোট করে হলেও একটা রিসার্চ ফ্যাসিলিটি থাকে আর কি, কারণ তারা ইউনিভার্সিটির সাথে সবসময় কোলাবোরেশনে থাকে। এই ইনস্টিটিউটগুলোও তারা জব খুঁজতে পারে অ্যাজ এ স্টুডেন্ট রিসার্চার, এবং সেই ক্ষেত্রেও ইংলিশটা জার্মানটা খুব একটা লাগে না, কারণ ওখানে যারা আসলে ইউনিভার্সিটি থেকে যেটা বললাম সবাই খুব ভালো ইংলিশ পারে। এছাড়া যে অপর যে জবগুলো অনেকেই সবার ক্ষেত্রেই কিন্তু সবাই কিন্তু পায় না এই জবগুলো, যে রিসার্চ অ্যাজ এ রিসার্চার, সেই ক্ষেত্রে অনেকেই যেটা করতে হয় যে বাইরে জব করতে হয়। বাইরে জব বলতে আমি বুঝিয়েছি হয়তো কোনো রেস্টুরেন্টে এসে জব করছে, বা কোনো কোনো ফুড চেনগুলোতে জব করছে, বা অন্য অন্য কোম্পানিতে এসে জব করছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রেই জার্মানটা খুব একটা প্রায়োরিটি দেওয়া হয় না, কিন্তু ওখানে জব পাওয়া পসিবল। কিন্তু ওই যেটা বললাম যে কোন রিলেটেড সে জব করছে, তার যদি কাস্টমারের সাথে রিঅ্যাকশন ইন্টারঅ্যাকশন করতে হয় এবং কাস্টমারগুলো যদি থাকে ওই লেভেলে, বা কোনো টেকনিশিয়ানদের সাথে কে প্রোডাকশন রিলেটেড জব করছে এবং তার টেকনিশিয়ানদের সাথে সবসময় ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে, তখন আবার জার্মান ল্যাঙ্গুয়েজটা কিন্তু লাগে। কারণ টেকনিশিয়ান যারা তাদের কাছ থেকে আসলে এক্সপেক্ট করা ঠিক না যে তারা ইংলিশ বলবে। এটা এটা জব জবের ক্ষেত্রে এটা ভ্যারি করে আর কি, সে কোন জব করছে। থ্যাংক ইউ রাত্রি। হচ্ছে ধন্যবাদ আপু। আমার মনে হয় এই ব্যাপারটিতে হচ্ছে যারা খুব কনফিউজ ছিলেন যে আপনার ল্যাঙ্গুয়েজটা আসলে কিরকম হওয়া উচিত, তো এটা আসলে আপনার ডিপেন্ড করে আপনি কিসের জব করছেন, জবের উপর ডিপেন্ড করে। তো হচ্ছে এবার আমি জনি ভাইয়ার কাছে যাব, মাহমুদ আবুর কাছে আবার ফিরবো। তো ভাইয়ার কাছে অনেকেরই জানতে চাওয়া যে হচ্ছে ভাইয়া যারা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করেছে এবং হচ্ছে পলিটেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেছে, মানে ওই ব্যাকগ্রাউন্ডে ছিল, তাদের আসলে ইউরোপে যারা যেতে চায় তাদের জব জবের যে অপরচুনিটিটা সেটা নিয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ। তো জবে যদি ডিপ্লোমা করার পরে জবের ক্ষেত্রে একই, যদি আমি গ্রাজুয়েশন যারা করেছে, সো ডিপ্লোমাদের ক্ষেত্রে হবে কি স্পেসিফিক সফিস্টিকেটেড, সো তারা কিন্তু ডিরেক্টলি তাদের লেভেলে, কারণ অনেক জায়গাতেই বলে যে ডিপ্লোমা অথবা গ্রাজুয়েশন, তো রিকোয়ারমেন্টসটাকে দেখতে হবে এবং এই রিলেটেড জবগুলো করা যায়। কিন্তু আমি আমার সেক্টরে মানে একদম সুপার স্কিল্ড হইতে হবে, মানে হচ্ছে যেরকম আমাদের দেশে হয়তো বা অনেক সময় রিকোয়ারমেন্টগুলো ওই লেভেলে থাকে না, কিন্তু এখানে হচ্ছে যে পার্টিকুলারলি আসার পরে, কারণ এরা রিক্রুট করে ওই কারণেই যে একেবারে এসে সরাসরি জবগুলো করবে, কিছু জিনিস হয়তো তারা ট্রেইন আপ করবে, কিন্তু তারা কিন্তু ট্রেইন আপ করে না খুব বেশি, মানে এটা তারা তাদের এজেন্টের মধ্যে থাকে না, তারা চায় যে একজনকে নিয়ে আসবো আমি প্রফেশনালকে কিংবা টেকনিশিয়ানকে, সে এসে সরাসরি ফিল্ডে চলে যাবে, তারপরে সে তার কাজগুলো করবে। তো এরকম আমার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এই ধরনের আমার স্কিল থাকতে হবে, আমার যে স্কিল সেই স্কিলই, মানে আমি যেটাতে ডিপ্লোমা করেছি, কেউ যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ করে থাকে, কেউ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ করে থাকে, কিংবা অন্য যে কোনো সাবজেক্টেরই ইঞ্জিনিয়ারিং এ করে থাকুক না কেন, ডিপ্লোমা করে থাকুক না কেন, তাকে কিন্তু ওই সেক্টরটাতে ভালো কাজ জানা কিংবা এই ধরনের মানে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি থাকতে হবে, তো এটা কিন্তু সিভি তে সুন্দরভাবে লিখতে হবে। তো এই জন্য জবের জন্য আর একটা বড় রিকোয়ারমেন্ট হচ্ছিল যে সিভি কে সুন্দর করে রিপ্রেজেন্ট করা। হ্যাঁ, এটার জন্য অনেকে বলে যে আমাকে ফরমেট দেন ফরমেট দেন ফরমেট দেন, তো আলটিমেটলি ফরমেট দিয়ে কিছু হয় না। ফরমেট আমি যদি একেবারে ওয়ার্ডে কোনো প্রকার ডিজাইন করা ছাড়া যদি আমি আমার ইনফরমেশন গুলো রেলিভেন্ট করে সামনের দিকে দিতে পারি, তো এটাই হচ্ছে যে মেইন ইনফরমেশন। কারণ আমি অনেক জায়গাতেই দেখেছি যে অনেকে অনেক ডিজাইন করে সিভি করে, এই করে কালারফুল করে, এখানে ব্লু এখানে গ্রিন, এগুলোর আসলে খুব বেশি ভ্যালু করে না, কারণ হচ্ছে যদি এটা অটোমেটেড হয়ে থাকে ওর কালার চেঞ্জ করার জন্য দরকার নেই, কারণ ওই প্রোগ্রাম আমরা দেই না যে অটো সার্চ করার সময় কি কালার আছে এটা দেখবে। হ্যাঁ, এবং তো যেটা দেখবে যে তার ওই কিওয়ার্ড গুলো আছে কিনা, সার্চ করা হয় কিংবা একজন মানুষ হচ্ছে সেটাই দেখে যে আমার রিকোয়ারমেন্ট আছে যে ক্লাউড কম্পিউটিং, তো তার সিভির মধ্যে ক্লাউড কম্পিউটিং আছে কিনা কিংবা ক্লাউড কম্পিউটিং রিলেটেড, একেবারে অনেক সময় থাকে না, কিন্তু ওই রিলেটেড জিনিসগুলো আছে কিনা, সে ইউনিক্স জানে কিনা, সে লিনাক্স জানে কিনা, তো এই ধরনের জিনিসগুলোকে কিন্তু দেখা হয়। আবার যখন সিভিল ইঞ্জিনিয়ারিং দেখা হচ্ছে যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল থেকে শুরু করে যে যেগুলো রিকোয়ার্ড যে আছে কিনা, সাথে হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারদের সাথে কিংবা এই ধরনের যারা কিনা একেবারে সরাসরি কাজ করে তাদেরকে প্রোগ্রাম ম্যানেজমেন্ট বা প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে একটু নলেজ থাকলে বেটার, তো তখন হয় কি যে ওই জিনিসগুলো খোঁজা হয় যে আমি রিলেটেড একেবারে স্পেসিফিকলি দেখা হয় যে ওই কিওয়ার্ড গুলো তার সিভির মধ্যে আছে কিনা। তো এই জন্য আমরা যখনই ইউরোপে অথবা আমেরিকাতে যখনই অ্যাপ্লাই করছি না কেন কিংবা যে কোনো জায়গাতে আমরা অ্যাপ্লাই করছি কেন, এই জায়গাগুলোকে আমাকে টার্গেট করতে হবে। এই জন্য আমাদের দেশে হয় কি যে আমাদের দেশে অনেক বেশি অযথা আমি বলি যে যেগুলো ভ্যালু অ্যাডিং না সেগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হয়, এবং আমি দেখেছি এইচআর হেড ভাইস প্রেসিডেন্ট অফ এইচআর সামথিং লাইক দ্যাট,
আর তারা যখন কথা বলতেছে এই কি পয়েন্টগুলো তাদের বক্তব্যের মধ্যে না, অনেক বেশি কথা বলে ফেললো। তো আলটিমেটলি হয় কি যে আমার কাছে তখন একটু মনে হয় যে আমি অবশ্য বললে অনেকেই এটা ভালো লাগবে না, কিন্তু দিস ইজ দ্য রিয়েলিটি, এরা আসলে ইন্টারভিউ দিলে এরাও বাইরে জব পাবে না। তো এই প্রবলেম হচ্ছে, এই জন্য হয় কি যে কিংবা অনেকেই কি যে সিভি নিয়ে বিজনেস করে, হ্যাঁ, যে তারা বলে অমুক টাকা দেওয়া হচ্ছে এই করোনার জন্য 50% ডিসকাউন্ট এই সেই, তো এটা তাদের বিজনেস, আমি বিজনেসের জায়গাতে যাব না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এই জায়গাগুলোতে আমাদের পার্সোনালি আমি হলে যাব না, আমি কখনোই যাইনি, আমার তো যাওয়ারও দরকার নেই। তো আমি কি ঘরে বসে থেকে আমি একটু নিজে রিসার্চ করে এবং যারা কিনা রিয়েলি এক্সপার্ট ওপিনিয়ন দিয়ে থাকে এবং যেটা রেলিভেন্ট সেই জিনিসগুলো নিয়ে যদি আমরা ট্রাই করি, তো এটা কিনা আমার জন্য ভ্যালু অ্যাড করবে। এই জন্য আমি বলবো যে সিভিটাকে ফোকাস করার জন্য, স্কিলটাকে ফোকাস করার জন্য, এরপরে কিপ ট্রাই। তো এই তিনটা স্টেপেই যদি আমি কাজ করতে থাকি, সো ডিপ্লোমা যারা আছে এবং যারা কিনা গ্রাজুয়েশনের পরে চেষ্টা করছে, একই ব্যাপারই যে আমার এগুলোতে জাজ করা হবে, আমি কোন ইউনিভার্সিটিতে পড়েছি এটা ব্যাপার না। কারণ অনেকেরই কোশ্চেন থাকে আমি পাবলিক ইউনিভার্সিটি, আমি প্রাইভেট ইউনিভার্সিটি, আমি মাদ্রাসা, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি, দেন হচ্ছে ওপেন ইউনিভার্সিটি, এগুলো কোনোটাই আমার কাছে মনে হয় না কাউকে ডিসঅ্যাডভান্টেজেও রাখে, কাউকে অ্যাডভান্টেজেও রাখে। বাট আমরা যদি রিয়েলি নিজেকে ডেভেলপ করতে পারি, আমাকে দিয়ে চিনবে সবাইকে, সবাই, কারণ হচ্ছে যে আমার স্কিল দিয়ে আমার ইউনিভার্সিটি আলটিমেটলি পরিচিত হবে ওদের কাছে, যদি তারা না চিনে থাকে, অনেক সময় চেনে না। তো এই জন্য আমাকে আমার স্কিল, আমার প্রেজেন্টেশন, আমার সিভি, এগুলো কিন্তু আমাকে ভ্যালু অ্যাড এবং এগুলো দিয়ে আমরা রিয়েলি রিয়েলি যাইতে পারি। হ্যাঁ, অবশ্যই কোর্সেরা থেকে শুরু করে যেগুলোই অনলাইন প্ল্যাটফর্ম আছে, তো সেগুলো থেকে কোর্স করার পরে যদি আমি এটা সিভিতে লিখি এবং ইন্টারভিউতে আমি যদি এই জিনিসগুলো বুঝাইতে পারি, কারণ আমি আবার আরেকটা নেগেটিভ আমি একটু বলি, কারণ হচ্ছে যে এই জিনিসগুলো কি আমার চোখে পড়ে এবং আমরা আসলে এটা অনেকটাই আমরা ডিসকাস করি। তো এটা হচ্ছে যে অনেকে আছে যে 7 দিনে 100টা ট্রেনিং করে ফেলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্যাট ওয়ান, সে ক্যাপচার করতে হবে। আমি একটা জিনিস ভিডিও দেখলাম, আমি একটা কোশ্চেনের অ্যান্সার দিলাম, কিন্তু আমি যদি রিয়েলি 7 দিনে 100টা ট্রেনিং করে থাকি, তো ওই ট্রেনিং থেকে আমি কতটুকু ভ্যালু অ্যাড করতে পারবো, আমি কতটুকু নেক্সট টাইম বলার সময় আমার তো মনে হয় ট্রেনিংগুলোর নামই বলতে পারবো না, আমি 100টা যদি আমি করে থাকি। আমি এরকম লিঙ্কডইনে অনেক জায়গাতে অনেকে দেখেছি যে এই জিনিসগুলো করে, তো এগুলো না, এটা হচ্ছিল যে টু মাচ করাটাও বেশি ভালো না, টু লো করাটাও ভালো না, মিডিয়াম লেভেলে থাকা দরকার, যেখান থেকে আমি রিয়েলি ভ্যালু পাচ্ছি এবং যে জিনিসগুলো আমি বলতে পারবো। কারণ হচ্ছে আমি একটা ট্রেনিং করা বড় না, ট্রেনিং করা ভালো নলেজ আর্ন করার জন্য। আমরা যখন বলি, যেরকম আমিও বলি আমার সিভিতেও এটা লেখা আছে যে আমি কতগুলো প্রফেশনাল ট্রেনিং করেছি, কিন্তু এগুলো বলি কারণ হচ্ছে যে যেগুলোতে আমি কথা বলতে পারবো এবং আমি কথা বলতে পারি এবং জানি আমি, এবং ইভেন আমার ওই পরের দিন যদি ওটা ওই ট্রেনিং করতে আবার পাঠানো মানে নিতে পাঠানো হয়, আমি ওটা ট্রেনিং নিতে পারবো। তো এরকম নলেজ অর্জন করা করে যদি আমরা যদি রিয়েলি এটা সাবমিট করি, তো এই জিনিসগুলো কি দেখা হয়। কারণ কি আরেকটা যেটা হয় যে আমি ইউরোপের ব্যাপারে এটা খুব খুব ক্লিয়ারলি বলতে পারি, ইউরোপে কখনোই ওরা মনে করে না যে এই জিনিসগুলো আমরা যখন বলছি পোলাইট হওয়ার জন্য বলছি যে হ্যাঁ আমি বোধহয় করে দিতে পারবো, আই উইল ট্রাই মাই বেস্ট, হ্যাঁ, এই যে মেন্টালিটি, এই জায়গাগুলোতে খুব বেশি ভ্যালু অ্যাড করে না, আমি পারি ইয়েস অর নো, হ্যাঁ। সো এইভাবে মেন্টালিটি ওদের গ্রো এবং ওরা কিন্তু এইভাবে দেখতে চায়, আমি পারি না সো বাদ, আমি পারি ইয়েস তাহলে করো, হ্যাঁ ডু ইট। সো আমার এইরকম কন্ডিশন থাকতে হবে। এই জন্য জবের জন্য যারাই আমরা ইউরোপে টার্গেট করছি, যেহেতু আজকে ইউরোপ নিয়ে আমরা সেশন করছি, তো অবশ্যই আমি বলবো যে এই জায়গাগুলোতে কনফিডেন্ট হওয়ার জন্য, আর কনফিডেন্ট আসবে কিন্তু স্কিল সেট কিংবা নলেজের মাধ্যমে। সো নলেজটা যখন আমার থাকছে তখন কিন্তু আমি এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করবো। এবং এইরকম বললাম যেটা 100টাও রিজেক্ট হইতে পারে, কিন্তু 101 নাম্বারটা, এবং এটা কিনা এডিসনের কথা আছে যে আমার 1000 টাইম আমার এটা ফেল করেছি বলবো না, এটা হচ্ছিল যে আমার আমি ট্রাই করেছি এটা কাজে আসেনি, হ্যাঁ 1001 নাম্বারে গিয়ে কাজে আসছে। তো এইরকমই আমি ট্রাই করতে থাকবো, এরপর আমি সব জায়গায় সিভি পাঠাইতে পারবো, কেউ না কেউ আমার সিভি শর্টলিস্টেড করবে এবং আমাকে কিন্তু জব দিবে। এবং আমরা কিন্তু আমার কাছে পার্সোনালি আমি যতবারই ট্রাই করেছি যে জায়গাতেই, আমি কখনোই একবারে একদম হয়ে গেছে, আমি সিভি পাঠাইছি আমার ইন্টারভিউ নিয়েছে আমি জব পেয়ে গেছি, এরকম হয়নি কখনোই। সো যেটা হচ্ছে বারবার ট্রাই করেছি, অনেক সময় হচ্ছে যে টার্গেট অনেক ছোটই ছিল কিংবা অনেক সময় বড় অ্যাচিভ করেছি, কিন্তু আলটিমেটলি সেটা হচ্ছে যে ট্রাই করতে থেকেছি। সো তখন কারো না কারো সিভি ভালো লাগে, কারো না কারো ইন্টারভিউ ভালো লাগে, সো তখন আমাকে সে জব অফার করেছে কিংবা একটা পজিশন অফার করেছে। সো ইটস ডিপেন্ডেড রিয়েলি, বাট আমরা যদি ট্রাই করতে থাকি তাহলেই হবে। সো থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া। তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের সাথে অনেকে জয়েন করে আছেন, আপনারা কিন্তু অবশ্যই আপনারা অবশ্যই জানিয়ে দিবেন যে কে কোথা থেকে আছেন, এবং হচ্ছে আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো অবশ্যই আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন, আমরা চেষ্টা করব। মাহমুদ আক্তার তুলিয়াপু আছে আমাদের সাথে এবং জনি ভাইয়া আছে, ওনারা চেষ্টা করবেন আপনার প্রশ্নের উত্তরটি দেওয়ার।
ধন্যবাদ। তো হচ্ছে তুলি আপুর কাছে যদি এখন যাই, তো অনেকে আপু দেখা যায় যে মানে যে তাদের তারা স্কলারশিপ পেলো, কিন্তু আবার দেখা যায় যে তারা এখন প্রিপারেশনটা যখন এম্বাসি থেকে তাদের ডাক পড়ে তখন হচ্ছে তারা কিভাবে প্রিপারেশনটা নিবে, এই নিয়ে যদি একটু বলতেন। যেটা হয় যে এম্বাসিতে কিন্তু খুব ভালো করে লেখা আছে যে ওদের ভিসা রিকোয়ারমেন্ট কোন দেশের, যে কোনো দেশের এম্বাসিতে ভিসা রিকোয়ারমেন্ট কেমন থাকে, তো সেটা সেটা অবশ্যই ফলো করা উচিত। কারণ তারা কোন কোন ডকুমেন্ট যাচ্ছে এবং কোন ডকুমেন্ট মিস হলে সবকিছু ডিলে হয়ে যায়। আর প্রিপারেশন বলতে এম্বাসিতে তো কোনো টেকনিক্যাল কোশ্চেন করে না, খুব খুব জেনারেল কোশ্চেন করে আর কি, সে কোথায় যাচ্ছে, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে, এগুলো। এর জন্য কোনো এক্সট্রা প্রিপারেশন আসলে আমার মনে হয় না যে লাগে, যে তার এক্সট্রা ইন্টারভিউ এর জন্য এম্বাসিতে তার লাগবে। কিন্তু ডকুমেন্ট গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, যে 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 ডকুমেন্ট গুলো এম্বাসি চাচ্ছে সেগুলোকে ভালোভাবে অর্গানাইজ করা। থ্যাংক ইউ রাত্রি, ধন্যবাদ আপু, ধন্যবাদ আপু। তো হচ্ছে এরপরেও আপু দেখা যায় যে অনেকের মানে হচ্ছে ভয় থাকে আর কি, যে কিভাবে ইন্টারভিউ ফেস করতে হবে। যেমন হচ্ছে যখন তারা স্কলারশিপ পায় তখন হচ্ছে ইউনিভার্সিটি থেকে আসলে কোন ধরনের ইন্টারভিউর মানে হচ্ছে নেয়ার প্রসেসটা যদি বলতেন, ওরা কিভাবে ইন্টারভিউটা নেয়, ওই ওই স্ট্রাকচারটা বললে ভালো হতো। যেটা হয় যে সব মাস্টার্স লেভেলে সাধারণত ইন্টারভিউ হয় না, কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে ইন্টারভিউ হয়, যেমন টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। ওরা ওরা অ্যাপ্লিকেশন পাওয়ার পরে ওরা যখন প্রিলিমিনারি সিলেক্ট করে এরপরে ওরা একটা ইন্টারভিউ নেয়। এরকম সম্ভবত টিউ ডারমস্টাট, যে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডারমস্টাট যেটা আছে জার্মানিতে, ওরাও প্রিলিমিনারি সিলেকশনের পরে একটা ইন্টারভিউ নেয়। আর এই তখন তখন কিন্তু ওরা টেকনিক্যাল কোশ্চেন করে, এবং যে সাবজেক্টে সে আসতে চাচ্ছে সেই সাবজেক্টে তার স্কিলগুলো কি বা তার নলেজ কতটুকু সেগুলো তারা দেখার চেষ্টা করে। তো সেই অনুযায়ী তাকে ওইভাবে সেই সাবজেক্ট রিলেটেড যে টপিক গুলো আছে বা যে কারিকুলাম যেটা সেটা দেখে, যদি কারো কোনো টপিক জানা নাও থাকে সে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, অ্যাটলিস্ট ওরা খুব ডিপে যায় না, কিন্তু অ্যাটলিস্ট একটা আইডিয়া আইডিয়া থাকে আর কি, আইডিয়া থাকা দরকার। আর একটা হচ্ছে স্কলারশিপ বা ডিএআইটি স্কলারশিপ, যেটা ওরাও একটা ইন্টারভিউ নেয় প্রিলিমিনারি সিলেকশনের পরে। তো এই ইন্টারভিউর জন্য যেটা বললাম যে ওরা কোনো কখনোই টেকনিক্যালি খুব ডিপে যায় না, কিন্তু অ্যাটলিস্ট ওরা বোঝার চেষ্টা করে যে আমি এই ছেলেটাকে বা মেয়েটাকে যে নিবো তার সে ক্যাপাবল কিনা এই স্টাডিটা করার জন্য। সে 2 বছর এই মাস্টার্স প্রোগ্রামটা বা পিএইচডি তো লং প্রোগ্রাম আর কি, 3 ইয়ার্স, এটা শেষ করতে পারবে কিনা, এই জন্য তারা মোটামুটি ওই রিলেভেন্ট কোশ্চেন গুলাই করে, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন করে না। তো এই জন্য যেটা হল যে সাবজেক্টের জন্য সে অ্যাপ্লাই করেছে বা প্রিলিমিনারি সিলেক্টেড হয়েছে, সেই অনুযায়ী সেই সাবজেক্টের কারিকুলাম দেখে বা তার ব্যাচেলরে যে স্টাডি করেছে সেইগুলোকে আবার একটু রিভিউ করে সবকিছু, ওগুলোর উপর একটু আপডেট থাকলেই মোটামুটি ইন্টারভিউ গুলো কভার করা যায়। ধন্যবাদ আপু। আবার আপু হচ্ছে অনেক ধরনের প্রশ্ন থাকে, অনেকে প্রশ্ন করে থাকে যে হচ্ছে দেখা গেল যে তারা বাংলাদেশে একটা সাবজেক্ট পড়ছে, কিন্তু হচ্ছে যখন ইউরোপের জন্য ইসে করবে অ্যাপ্লাই করবে তখন দেখা যায় যে তারা সাবজেক্ট চেঞ্জ করতে চায়। তো এই ক্ষেত্রে আপু তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, তাদের হচ্ছে অন্য সাবজেক্টে স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি আসলে কতটুকু, এবং হচ্ছে এটা আসলে কতটুকু আর কি কি স্কিল লাগে যদি সাবজেক্টটা চেঞ্জ করতে চায়। যেটা ইউরোপে যেটা আর কি, আমি যেটা বললাম যে ইউনিভার্সিটি গুলো আর কি ওরা ফোকাস করে থিওরি বেস। তো এখন যদি কেউ পড়ে থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সে চাইলো না আমি এখন ইকোনমিক্স পড়বো বা খুবই ডিফারেন্ট একটা সাবজেক্ট পড়বো, তার জন্য তো ডেফিনেটলি চান্সটা অনেক 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 কমে যায়। কিন্তু যেটা হয় যে ডেফিনেটলি দেখে যে, কারণ যখন একজন অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করছে তাকে কিন্তু তার ট্রান্সক্রিপ্ট পাঠাতে হয়, ওখানে তার লিস্ট দেওয়া থাকে যে কোন কোন সাবজেক্ট সে পড়েছে। এখন আমি আমি যখন বাছাই করব তখন আমি দেখব যে যে কারিকুলামের জন্য সে আসছে বা যে কোর্সের জন্য সে আসছে তার আদু কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা। যদি আমি দেখি তার ব্যাকগ্রাউন্ড জিরো, খুব ডেফিনেটলি তার চান্স চান্স কিন্তু অনেক অনেক মানে আমি বলবো প্রায় জিরোর কাছাকাছি চলে যায়। আর একটা বিষয় হচ্ছে যে ঠিক আছে আমি আমি পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমি এখন সিভিল ইঞ্জিনিয়ারিং এ হায়ার স্টাডি করতে যাব, সেই ক্ষেত্রে যেটা আমাদের ফোকাস করা উচিত যে আমার আমি কমপ্লিটলি 4 বছর একটা সাবজেক্টে বা এরপর আমি জবও করে আসছি হয়তো,
সেখানে আমার খুব ভালো একটা স্কিল ডেভেলপ করছে। এখন আমি কমপ্লিট একটা ডিফারেন্ট সাবজেক্টে যাচ্ছি, এটাতে আমি কতটা সময় দিতে হবে আমাকে, ওখানে যদি আমি এক্সপার্ট হতে চাই, ওখানে যদি আমি ভালো করতে চাই। এটা অনেকেই কনসিডার করে না, অনেকে মনে করে যে ঠিক আছে আমি এই সাবজেক্টে পড়ে আসছি, এখন আমি কমপ্লিটলি ডিফারেন্ট একটা সাবজেক্ট যাব, কারণ এটার প্রসপেক্ট খুব ভালো। কিন্তু শুধু প্রসপেক্ট দেখলেও হবে না, যে আমি কতটা ইনভেস্ট করতে পারবো, আমার সময় কতটা ইনভেস্ট করতে পারবো এবং কত সময় লাগবে সেই সেই লেভেলটাকে, সেই স্কিলগুলো আবার ডেভেলপ করতে, এগুলো অবশ্যই দেখা উচিত। যে শুধু মানে প্রসপেক্ট না দেখে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কতটা যাচ্ছে এবং আমি অল্প সময়ে নিজেকে কতটা ডেভেলপ করতে পারবো। ধন্যবাদ আপু। তো হচ্ছে আমরা আবারও আপুর কাছে ফিরবো। এর আগে হচ্ছে এখন জনি ভাইয়ের কাছে জানতে চাই যে অনেকে ভাইয়া জব ভিসার যে ব্যাপারটা, এটা নিয়ে অনেকে খুব টেন্সড থাকে, যে হচ্ছে যে তারা আসলে জব ভিসাটা পাবে কিনা, জব ভিসা পাওয়াটা কি অনেক কঠিন কিনা, প্রিপারেশনটা কিভাবে নিবে, কিভাবে হচ্ছে জবটা সার্চ করবে, যে ওইখানে সে কিভাবে কোন জবটা পেতে পারে, এ নিয়ে যদি একটু বলতে। প্রথম একটা জিনিস ক্লিয়ার করি, আসলে জব ভিসা আমি নিজে করব না, আমি এটা আসলে আমার এমপ্লয়ার আমার জন্য ইস্যু করবে। সো জব ভিসা নিয়ে আমি কোনো টেনশন না, আমাকে যদি আমার কোম্পানি জব দিয়ে থাকে সো তারা আমার ভিসা করবে। সো এই জন্য ভিসা নিয়ে আমি কোনো কনসিডার করবো না, আমাকে মেক শিওর করতে হবে যে আমি জব পাবো কিনা। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমার ফোকাস পয়েন্ট। আচ্ছা, আর হচ্ছে যে আমি যদি চিন্তা করি যে আমি যে দেশটাতে যাব সেই দেশের আমি দিয়ে আমি সাথে হচ্ছে যে আমার রেলিভেন্ট যে জায়গাগুলো আছে সেগুলোতে সার্চ করব। তো একটা হচ্ছে যে এরকম যে আমি যদি পাওয়ারের ইঞ্জিনিয়ার হয়ে থাকি, অথবা আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে থাকি, অথবা আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যে যার যেটাই হোক, অথবা আমি ফাইন্যান্স, তো আমি ওটা দিয়ে সার্চ করব। সার্চ করে আরেকটা জিনিস আমি সাথে, একটা হচ্ছে জব সার্চ করছি, সাথে আমি দেখব যে যেমন ইউরোপে আমাকে যদি একেবারেই আমি কান্ট্রি সিলেক্ট করলাম না, যা কিন্তু আমি দেখব যে আমি দেখবো যে এই মুহূর্তে টপ 20 কিংবা টপ 10 ডিমান্ডেবল সাবজেক্ট কি। তো এখানে হচ্ছে যে একটু স্মার্টলি ডিল করতে হবে। দেখা গেল কি যে আমি পাওয়ার ইঞ্জিনিয়ারিং করেছি কিংবা আমার পাওয়ার ছিল যে, কিন্তু দেখা যাচ্ছে যে আমার পাওয়ারে সরাসরি আমার ওইভাবে নাই, আমার কি PLC বলছে। সো PLC কিংবা বলছে যে একেবারেই ইলেকট্রিফিকেশনের উপরে বলছে কিংবা অটোমেশনের উপরে বলছে। সো আমার কিন্তু পাওয়ার ইঞ্জিনিয়ার কিংবা ট্রিপল ইঞ্জিনিয়ার অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থেকে অটোমেশনে সুইচ করাটা অনেকটা ইজি ইন এ সেন্স, কারণ আমরা অনেক ব্রড ভলিউম এখানে পড়ে আসছি। তো আমাদের করতে হবে কি যে এই যে অটোমেশন করার জন্য যে স্কিল সেট গুলোকে ডেভেলপ করা, আমাকে একটু প্রোগ্রামিং জানতে হবে, আমাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গুলো জানতে হবে, টর্শন গুলো যা বুঝতে হবে, এই যে প্রসেস এবং প্রসেস ইঞ্জিনিয়ারিংটা বুঝতে হবে, এগুলো যখন আমি করতে যাব তো তখন হচ্ছে কি আমাকে একটা স্পেসিফিকলি এই স্কিল গুলোকে ডেভেলপ করতে হবে। যেটা বললো তুলি অলরেডি কিন্তু বলেছে যে আমাকে কিন্তু ট্রান্সক্রিপ্ট পাঠাইতে হবে। তো আলটিমেটলি ট্রান্সক্রিপ্টের সঙ্গে কিন্তু আমি যখনই ট্রান্সক্রিপ্ট, হয়তো বা জবের ক্ষেত্রে ডিরেক্টলি চাবে না, কিন্তু তারা চাবে যে CV, এবং CV কিন্তু আমার এই জিনিসগুলো থাকতে হবে। অনেক সময় চাইতেও পারে, কিন্তু আমি যখন কি স্কিলের যে জিনিসগুলোকে আমি তখন পয়েন্ট আউট করব যে আমি এটার জন্য ফিট। তো তখন চলতে যে আমি অ্যাপ্লাই করছি, সাথে হচ্ছে কি যে আমি দেখছি যে আমার কোন কোন স্কিল গুলোকে লাগছে। সো সেগুলো কিন্তু আমি, এগুলো কিন্তু ডিগ্রির দরকার হবে না, আমি বলছি আবারও, আমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কিংবা আমার BBA ডিগ্রি, আমার আর্টস এর অনার্স করা অথবা এই রিলেটেড ডিগ্রি করাটাই কিন্তু সাফিসিয়েন্ট। এরপরে হচ্ছে যে আমি ওই সঙ্গে যে ম্যাপ করব, ম্যাপ করার জন্য আমাকে এই পার্টটা তৈরি করার জন্য স্কিল সেট গুলো আমাকে হেল্প করবে, এবং ওই রেলিভেন্ট স্কিল গুলো যেরকম সুইচ করলো, যেরকম কেউ ফাইন্যান্সে পড়ালেখা করছে। হ্যাঁ, তো ফাইন্যান্সে করার কারণে হয়তো বা সে সরাসরি ফিনটেকে কাজ করতে পারবে না, কিন্তু আসলে কারণ ফিনটেকের জন্য আলাদা রিকোয়ারমেন্টস আছে। তো ফিনটেক মানে ফাইন্যান্স থেকে ফিনটেকে যাওয়ার জন্য যে পাথগুলো লাগবে, যে স্কিলগুলো লাগবে, আমাকে সেই জায়গাগুলোকে ডেভেলপ করতে হবে। আচ্ছা, আমি মার্কেটিং পড়েছি, আমি ডিজিটাল মার্কেটিং খুব বেশি বুঝি না, কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং এ ফোকাস করতে চাচ্ছি। তো যে ডিজিটালাইজ হওয়ার জন্য যে পাথ লাগবে সেটা লাগবে। আমি স্ট্র্যাটেজি পড়েছি, আমি প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজি বুঝি না, তখন কি হবে এই প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজি বোঝার জন্য আমি ওই স্কিলগুলোকে ডেভেলপ করতে হবে, এবং সাথে কিন্তু এই লিস্টগুলো আছে কিংবা এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার জন্য। এই জন্য বলি লিঙ্কডইনে, কারণ লিঙ্কডইনে এই গুগলের লোকজন আসে, মাইক্রোসফটের লোকজন আসে, ওনারা এসে কিন্তু বলে যায় যে এই এই স্কিলগুলো আমাদের ডিমান্ডেবল, কিংবা অ্যামাজনের AWS এর এক্সপার্টরা আসে এসে কথা বলছে। তো তখন কিন্তু তারা বলে দেয় এই রিকোয়ারমেন্টগুলো আমাদের দরকার। তো আমরা এইভাবে যখন নিজেকে ডেভেলপ করতে থাকবো, আমরা অ্যাপ্লাই করতে থাকবো, এবং আমরা কি সাথে স্কিল সেটগুলোকে ডেভেলপ করবো, তো তখন হচ্ছে কি যখন আমি এটাকে ম্যাপ করায় যখন রিয়েলি ফাইনালি সাবমিট করবো,
অনেকেই আমার ব্যাপারে ইন্টারেস্টেড হবে, কারণ অনেকের কাছে এই জিনিসটা নাই, লোকাল ইউরোপের হয়তো অনেকের কাছে এই ডিগ্রিগুলো নাই। তো যখন আমি বাইরে থেকে এই জিনিসগুলোকে নিয়ে এসেছি অ্যাপ্লিকেশন রিলেটেড, তো আমি তখন হচ্ছে কি যে আমাকে হেল্প করবে জবে পাওয়ার ক্ষেত্রে। এবং যখন আমার জব হচ্ছে বড় বড় এমপ্লয়াররা তারা ভিসা ইস্যু করবে, ভিসার জন্য তারা অ্যাপ্লাই করবে, ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে, এটার জন্য আমার কিছুই করতে হবে না, আমাকে ডকুমেন্ট চাবে, আমি শুধু রেলিভেন্ট ডকুমেন্টগুলো পাঠাইতে থাকবো এবং তারা তখন ভিসা দিয়ে দিবে, ভিসা ই ভিসা পাঠিয়ে দিবে, অথবা বাংলাদেশ এম্বাসি কিংবা ইন্ডিয়াতে ওই রিলেটেড যে এম্বাসিগুলো আছে যার যেটার জন্য রেলিভেন্ট, যদি বাংলাদেশি এম্বাসি না থেকে থাকে, তো আমরা কিন্তু সেখানে সাবমিট করবো এবং সেই ডকুমেন্টের ভিত্তিতেই তারা ভিসা দিবে। এটা নিয়ে তারা আমার এক্সট্রা কোনো আরো অন্য জায়গাতে যাবে না, যদিও ইন্ডিয়াতে যাইতে হইলে হয়তো দু একটা জায়গায় একটু অ্যাডভার্স কন্ডিশন ফেস করা লাগতে পারে মেবি, বাট ওভারঅল যেটা হচ্ছে যে ভিসা নিয়ে আমার নিজের কোনো টেনশন নেই, আমার টেনশন হচ্ছিল জব নিয়ে। তো এটা যদি আমরা মেক শিওর করতে পারি, আই গেস যে এটা সম্ভব, এবং এখানে এইভাবেই কিন্তু সবাই আসছে এবং রেলিভেন্ট হওয়াটা এই জন্য খুবই জরুরি দরকার, কারণ আমরা যখনই গ্রাজুয়েশন শেষ করি, এবং আমাদের দেশে একটা মিথ আছে যে শুধুমাত্র ডাক্তারি পড়লেই সারা জীবন লেখাপড়া করতে হয়, এটার সাথে আমি 100% দ্বিমত পোষণ করি, কারণ আমি যে সাবজেক্টেরই মানুষ হই না কেন এখানে আমাদের সারা জীবন করতে হবে। আজকে মর্নিং এ আমি আসলে এটা নিয়ে একটা স্ট্যাটাস দিব, জাস্ট একটু রেলিভেন্ট এক্সপিরিয়েন্স এই জন্য আমি বলছি, বাট এটা আমার পার্সোনাল। আমার একটা ফ্রেন্ড আছে যে কিনা আমার বাপের চেয়েও বয়সে বড়, ব্রিটিশ একজন ইয়াসা, সো স্টিভ, সে এখনো এখনো মানে সে এই মুহূর্তে মানে MIT-র আমার অনেকগুলো কোর্সের সে কোর্সমেট, এবং সে এখনো কন্টিনিউ করছে, সে বিভিন্ন বড় বড় কোম্পানির বিলিয়ন কোম্পানির CFO ছিল, ইনভেস্টর ছিল, তারপরে পার্টনার ছিল, যারা কনসালটেন্সি করে পার্টনার সম্পর্কে জানে যে অনেক হাই লেভেলে, হ্যাঁ, তো এই জায়গাগুলোতে সিনিয়র পার্টনার হিসেবে আছে। সো এখনো তার জার্নি শেষ হয়নি, সে আমাকে আজকে সকালবেলা প্রপোজাল দিচ্ছে, আমি ঘুমানোর আগে তার সাথে আমার একটা কথা হচ্ছিল, সে বলছে যে আমরা তাহলে নেক্সটে কি করবো, কারণ আমাদের দুইজনেরই একটা প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে, তো বলছে আমাদের নেক্সটে করা উচিত কি। সো সে ব্রিটিশ এবং সে অক্সফোর্ডে লেখাপড়া করছে, সে ইয়েলে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, সে ক্যালটেকে লেখাপড়া করেছে, সে হার্ভার্ডে লেখাপড়া করেছে, MIT-তে করেছে, আরও লিস্ট আছে, মানে আরও অনেক ইউনিভার্সিটিতে আছে, এবং সে সব জায়গার মানে শুধুমাত্র ছোট কোর্স করে না, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে সে অ্যালামনাই, মানে সে বড় বড় কোর্সগুলো সেখান থেকে শেষ করেছে। তো আলটিমেটলি এটাই হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই জিনিস আরও অনেক জায়গাতে আমরা এরকম দেখি যে শেখার শেষ নাই, জানার শেষ নাই, সো বারবার আমাদেরকে মডারেট করতে হবে যদি আমরা টিকে থাকতে চাই। এবং সো এটাই হচ্ছিল যে ওয়ে ফরওয়ার্ড। অনেকেই জিজ্ঞাসা করে যে আমার বয়স 47, আমার বয়স 50, আমি কি আর পারবো কিনা, আমার কাছে মনে হয় যে না, যে কোনো সময়ই পারি। এই জন্য আমি 72 years এর একজন মানুষের এক্সাম্পল দিলাম, এবং তাকে নিয়ে আসলে আমি আর্টিকেলও দিব, আমার একটা ইচ্ছা আছে যে ওকে নিয়ে লেখার জন্য। তো এবং আমার মনে হয় যে এই জায়গাতে যদি আমরা রিয়েলি ফোকাস করি, জবের ক্ষেত্রে হোক, স্কলারশিপের ক্ষেত্রে হোক, হায়ার স্টাডির ক্ষেত্রে, লেখাপড়ার জন্য কোনো লিমিটেশন নাই, শেখার জন্য কোনো লিমিটেশন নাই, জাস্ট আমরা শিখবো এবং সেই হিসাবে কাজ করবো। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। তো হচ্ছে এবার যদি মাহমুদ আপুর কাছে যাই, আপু অনেকে জানতে চায় যে হচ্ছে অনেকে দেখা যায় যে স্টাডি গ্যাপ থাকে, 3-4 বছরও থাকে, অনেকের 5-6 বছরও থাকে, তারা আবার হচ্ছে দেখা যায় ইউরোপে গিয়ে নতুন করে স্টাডি করতে চায়, তো তাদের ক্ষেত্রে যদি কিছু পরামর্শ দিতেন। যেটা হয় যে স্টাডি, হায়ার স্টাডির জন্য সবসময় আমি বলি যে ব্যাচেলরের পরপরে চলে আসার জন্য যদি কেউ করতে চায়, ওটা হচ্ছে বেস্ট টাইম, কারণ একটা স্টাডি ফ্লোতে আছে। তার মানে এই না যে কেউ, কারণ এই ডিসিশনটা অনেকে পরেও নিতে পারে, যে প্রথমে সে মনে করলো ঠিক আছে তার বাইরে আসার কোনো ইচ্ছা নাই বা হায়ার স্টাডিতে যাওয়ার ইচ্ছা নাই, কিন্তু হয়তো 3-4 বছর বা 5-6 বছর পরে তার, রিসেন্টলি আমার একটা ক্লাসমেট আমাকে ফোন দিয়েছিল, ইনফ্যাক্ট 10 বছর পরে সে চিন্তা করছে সে হায়ার স্টাডিতে আসবে। তো এটার জন্য জনি ভাই কিছুক্ষণ আগেই বলছে, কখনোই মানে বয়স বা দেরি কখনোই না, যে কোনো সময়েই কিন্তু যে কেউ যে কোনো কিছু লার্ন করতে পারে। যেটা হয় যে ঠিক আছে আমি এখন জবের মধ্যে আছে, আমি বাংলাদেশে যে মেন্টালিটি আর কি জনি ভাই বলছে যে ব্যাচেলরের পরে অনেকে চিন্তা করে আমার পড়াশোনার দরকার নেই, আমি একটা জব পেয়ে গেছি, আমি একটা হ্যান্ডসাম স্যালারি পাচ্ছি, দ্যাটস ইট। কিন্তু যদি কেউ এই স্টাডির মধ্যে না থাকে, তার হয়তো আবার নতুন করে যে শুরু করা, ক্লাস করতে হবে এখানে সকাল 8টা থেকে, কখনো কখনো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মাস্টার্স এর ক্লাস থাকে, ল্যাব করতে হবে তাকে। তো সেভাবে যদি সে মেন্টাল প্রিপারেশন নিয়ে থাকে যে আমি এটা করতে পারবো, আমি কোনো ব্যারিয়ার দেখি না সেক্ষেত্রে। এবং অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রেও
এখানে কোনো আমার মনে হয় না যে কোনো নেগেটিভ ইফেক্ট ফেলবে, বরং সে যদি তার জব রিলেভেন্ট রিলেভেন্ট সাবজেক্টে অ্যাপ্লাই করে সেইখানে সেই সেই ক্ষেত্রে তাকে হয়তো প্রায়োরিটি দেওয়া হবে এই ক্ষেত্রে। কিন্তু অবশ্যই মেন্টালি প্রিপারেশনটা নিতে হবে যে আমি ব্যাচেলরে যেভাবে ক্লাস করছি জার্মানিতে যে আমাকে বা ইউরোপে যে কোনো ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে আসলে কিন্তু আমাকে ওভাবেই ক্লাস করতে হবে, সকাল 8টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত কখনো আমার ক্লাস থাকবে। ধন্যবাদ আপু। আপু আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে অনেকে মানে যেটা আমরা প্রথমে শুরুতে বলেছিলাম যে বিনা খরচে পড়াশোনার যে ব্যাপারটা, তো এটার পরেও দেখা যায় যে ব্লক অ্যাকাউন্টের একটা টাকা রাখা লাগে, নির্দিষ্ট পরিমাণ টাকা। তো হচ্ছে এইটা নিয়ে যদি বলতেন, ব্লক অ্যাকাউন্টে অনেক সময় দেখা যায় যে অনেকে স্কলারশিপ পায়, তো তাদের ক্ষেত্রে হয়তো বা এই ব্লক অ্যাকাউন্টটা লাগে না, এরপরও যদি আপু একটু ক্লিয়ার করে দিতেন। হ্যাঁ, যেটা হচ্ছে যে জার্মানিতে বা জার্মানিতে যেটা বললাম যে এদের টিউশন ফিস দিতে হয় না, যারা স্কলারশিপ পায় যে তাদেরকে মান্থলি একটা যে অ্যামাউন্ট দেওয়া হয় সেটা হচ্ছে লিভিং কস্টের জন্য, কারণ টিউশন ফি আগে থেকেই ওটা ইয়ে করা থাকে, ফ্রি করা থাকে। আর যারা স্কলারশিপ পায় না তাদের জন্য তাদেরকে টিউশন ফিস দিতে হয় না। এখানে একটি ইনফরমেশন আমি অ্যাড করে রাখি যে জার্মানিতে এখন দুইটা স্টেট মোস্ট প্রবাবলি তারা কিন্তু রিসেন্টলি টিউশন ফি অ্যাড করছে, অ্যামাউন্টটা খুব বেশি না, হয়তো পার সেমিস্টার তাদেরকে 500 ইউরো দিতে হচ্ছে, কিন্তু মাত্র আমি যতদূর জানি দুটো স্টেটে ওরা অ্যাড করেছে, আর বাকি স্টেট গুলোতে এখনো টিউশন ফিস দিতে হয় না। আর ব্লক অ্যাকাউন্টে যারা স্কলারশিপ পাবে না তারা যদি তারা তাদের তো লিভিং কস্টটা নিজেদেরকে ক্যারি করতে হবে, সেই ক্ষেত্রে ব্লক অ্যাকাউন্টটা দেখাতে হয়। এটা এখন সম্ভবত মাস্টার্স এর জন্য যদি কেউ একা আসতে চাই ফ্যামিলি ছাড়া সেটা হচ্ছে অ্যারাউন্ড 10,000 ইউরো বাংলাদেশ থেকে ব্লক করে রাখে, এবং প্রতি মাসে তাকে 800+ ইউরো সে ওই অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারে। এটা হচ্ছে কমপ্লিটলি তার লিভিং কস্টের জন্য, ইউনিভার্সিটিতে কোনো কোনো কিছুর জন্য না। এটা জার্মান গভর্নমেন্ট আর কি যেটা করে যে এটা এনশিওর করতে চায় যে ছেলেটা বা যে ছেলের মেয়েটা আসছে তারা যেন পড়াশোনা করতে পারে। অনেকেই আছে যে আসার পরে তাদের পড়াশোনা করতে ভালো লাগে না, তখন তারা অন্য অন্য জায়গায় আর কি সময় ইনভেস্ট করে ফেলে, তো সেটাকে সেইটা যেন না করে, এটা এটা হচ্ছে একটা ওয়ে যে তারা ওই টাকাটা ইউজ করে তারা যেন স্টাডিটা ভালোভাবে করতে পারে। আরেকটা ব্যাপার আপু, যে অনেকে হয়তোবা দেখা যায় যে বাংলাদেশ থেকে ব্যাচেলার্সটা করে হয়তোবা হচ্ছে এশিয়ার কোনো কান্ট্রিতে মাস্টার্স একবার করলো, তারপর হচ্ছে সে তার আবার ইচ্ছে হয় যে সে ইউরোপেও মাস্টার্স করবে, তো সেই ক্ষেত্রে আপুর সাজেশন কি হবে যে তারা কি আবার মাস্টার্স করবে নাকি পিএইচডির জন্য অ্যাপ্লাই করবে? সেটা হচ্ছে এখন যদি কেউ মনে করে যে সে তার সাবজেক্ট মানে সে তার মেজরটা চেঞ্জ করতে চায়, মেজর চেঞ্জ বলতে কিন্তু আমি বলি না এটা কমপ্লিটলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, মেজর চেঞ্জ করতে করা বলতে আমি যেটা বোঝাচ্ছি যে সে হয়তো জানি ভাই কিছুক্ষণ আগে বলছে যে পাওয়ার ইলেকট্রনিক্স আছে, সে অন্য ইলেকট্রিক্যাল রিলেটেড অন্য কোনো সাবজেক্টে যেতে চায়, বা এটা সিভিল বা যে কোনো সাবজেক্টের জন্য প্রযোজ্য, সেই ক্ষেত্রে সে আবার নতুন করে মাস্টার্স করতে পারে। অনেকের হতে পারে যে যে সাবজেক্টে সে মাস্টার্স করেছে সেটা হতে পারে বাংলাদেশে অথবা এশিয়ার কোনো কান্ট্রিতে, সেটাতে সে আর ইন্টারেস্ট পাচ্ছে না, এখন সে অন্য কোনো সাবজেক্ট চুজ করতে চাচ্ছে কিন্তু তার ব্যাচেলর রিলেভেন্ট, সেক্ষেত্রে অবশ্যই মাস্টার্স করা উচিত। আর যদি অলরেডি মাস্টার্স থাকে যেমন চায়না থেকে, মালয়েশিয়া থেকে বা অন্য অন্য কোনো কান্ট্রি থেকে, সেক্ষেত্রে ওই ওই রিলেভেন্ট সে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারে। এটা হচ্ছে একেবারে পার্সোনাল চয়েস, আমি সবসময় মনে করি যে সে যদি ওই সাবজেক্টেই মাস্টার্স পিএইচডি করতে চাও, হোয়াই নট অ্যাপ্লাই ফর পিএইচডি। এবং এখানে জার্মানিতে যেটা অনেকেই আসে চায়না থেকে, কোরিয়া থেকে, তারা ওখানে মাস্টার্স করার পরে এখানে পিএইচডি করছে, এখানে আর মাস্টার্স করতে হয়নি তাদেরকে, অথবা এরকমও অনেকে দেখেছি যে তারা কোরিয়া থেকে পিএইচডি করেছে এখানে এসে পোস্ট ডক করছে, তো এটা এটা ডেফিনেটলি পসিবল। ধন্যবাদ আপু এত সুন্দর করে বুঝে দেওয়ার জন্য। তো হচ্ছে এবার যদি জনি ভাইয়ের কাছে যাই, ভাইয়া অনেকে জানতে চায় যে যারা হচ্ছে জব ভিসা নিয়ে যায় ইউরোপে, তো তাদের ক্ষেত্রে ইমিগ্রেশনের ব্যাপারটা নিয়ে যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, এটা জব ভিসাতে যারা থাকে ওয়ার্ক পারমিট বলি অথবা প্রিলিমিনারি রেসিডেন্সও বলি আমরা এই ক্ষেত্রে, কারণ হচ্ছে যে সে আলটিমেটলি রেসিডেন্স যে ফ্যাসিলিটিস সেটা পাবে। তো এটা হচ্ছে যে আলটিমেটলি ইউরোপে স্ট্যান্ডার্ড একটা রুলস আছে,
এটা কি না সরাসরি জব নিয়েও আসতে পারে, অথবা তুলিরও আসলে এই এই প্রসেস দিয়ে আসছে। তো আলটিমেটলি যেটা হয় যে জবে, তারপর জবে চলে আসে, তারপর তার এক্সপিরিয়েন্স গুলোকে কাউন্ট করা হয়। হ্যাঁ, তো আলটিমেটলি এটার জন্য আমি নিজে কিছু করবো না, আমি শুধু কন্টিনিউ করবো। আমার চেষ্টা থাকবে জব নিয়ে এসে জবটাকে কন্টিনিউ করা। যদি আমি অনেক সময় এমপ্লয়ার চেঞ্জ করি, যেমন আমি ফর এক্সাম্পল আমি এরিকসনের থ্রুতে এখানে আসলাম কিংবা অ্যামাজনের থ্রুতে আসলাম, এর পরবর্তীতে আমার কাছে মনে হইলো যে আমি এগুলো এমপ্লয়ারের সাথে কাজ করব না, আমি আরেক জায়গায় বেটার অপরচুনিটি পেয়েছি, হইতে পারে যে আমি সিসকোতে চলে গেলাম কিংবা আমি জিতে চলে গেলাম, এবিবিতে চলে গেলাম, যে যার যেটাতে হচ্ছে, কিংবা জার্মান কোনো লোকাল কোম্পানিতে চলে গেলাম, আয়ারল্যান্ডে কোনো লোকাল কোম্পানিতে চলে গেলাম। তো আমি জবটাকে আমাকে কন্টিনিউ করতে হবে। সো মোরলেস ইইউ মানে ইউরোপিয়ান ইউনিয়নের রুলসটা হচ্ছিল যে 5 ইয়ার্স এর মতো লাগে টোটাল, তারা কাউন্ট করবে এটাকে এক্সপিরিয়েন্স হিসেবে। যদি অনেক সময় যারা তুলিদের ক্ষেত্রে কিংবা যারা কিনা জবের ক্ষেত্রে থাকে, অনেকের ওদের রিসার্চটাকেও জব হিসেবে কাউন্ট করা হয় কিংবা এই স্টাডিটিকেও কে কাউন্ট করা হয়, তো এই টোটালি যদি 5 ইয়ার্স হয়, যেগুলো ইংলিশ স্পিকিং কান্ট্রি আছে, আগে ইংল্যান্ড ছিল আসলে ইউকে, যেহেতু এখন নাই ইউ এর পলিসির মধ্যে, বাট ইংল্যান্ডের ক্ষেত্রে আগেও তাই ছিল, যদি এখানে ইংলিশ স্পিকিং কান্ট্রি হয় তাহলে আমাদের অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ পরীক্ষাটা দিতে হয় না কিংবা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট সাবমিট করতে হয় না, আমরা সরাসরি প্রসেসে চলে আসি। কিন্তু যেগুলো নন ইংলিশ স্পিকিং কান্ট্রি, সেই কান্ট্রিগুলোতে আমাদেরকে অনেকগুলো দেশে আছে, যেমন জার্মানিটা স্পেসিফিকলি বলবো, যেখানে ল্যাঙ্গুয়েজের একটা রিকোয়ারমেন্ট আছে। আদারওয়াইজ হচ্ছে যে সরাসরি আমি কিনা যখন আমার টাইম ফুলফিল হয়ে গেল অথবা রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেল, তো তখন আমি এলিজিবল হয়ে গেলাম এই সিটিজেনশিপের জন্য। এটাকে ন্যাচারালাইজেশনের মধ্যে মাধ্যমে এটাকে সিটিজেনশিপটা আসে কিংবা ইমিগ্রেশন হয়, সো তখন আমরা এটা পেয়ে যাই। এবং আলটিমেটলি এটা প্রসেসের জন্য একটু কিছুদিন সময় লাগে, কাইন্ড অফ এটা প্রসেসটা ওই রকমই যে আমরা যখন পিআর এর পরে যখন যারা সিটিজেনশিপের জন্য কানাডা এবং অস্ট্রেলিয়াতে ট্রাই করে, অথবা গ্রিন কার্ড পাওয়া যারা আমেরিকাতে জব করছে, সে তারপর প্রথমে হয়তো বা H1 কিংবা L1 এ কাজ করছে, এরপরে F1 এ কাজ করছে, অথবা তারপরে যখন তারা যখন গ্রিন কার্ড পেলো, গ্রিন কার্ড থেকে যখন তারা কনভার্টেড হবে অ্যাজ এ সিটিজেনশিপের জন্য এলিজিবল হবে কিংবা কনভার্ট হবে, তো তখন কিন্তু এইরকম। তো আলটিমেটলি ইউরোপেও একেবারে দু একটা জায়গাতে একটু সময় বেশি লাগে, কোনো জায়গায় কম লাগে, যেরকম ইউকেতে আমি দেখেছি যে কিছুটা সময় একটু বেশি লাগতো। আমি যদিও নরওয়ে ইয়েতে না, শেনজেন এরিয়াতে আছে, তো সেখানেও একটু সময় বেশি লাগে। আদারওয়াইজ বাকিগুলো হচ্ছিল যে সিমিলার, যে আমাদের 5 ইয়ার্স যদি আমি একটা উইন্ডো ধরে নেই, তো এই উইন্ডোতে আমি জবকে কন্টিনিউ করতে হবে, সো এটা হচ্ছিল প্রি রিকোয়ার্ড, আর একটা হচ্ছিল এখানে থাকতে হবে। হ্যাঁ, ইয়ারলি আমাদের বাইরে যাওয়ার পারমিশন আছে কিংবা আমাদের আছে, সো এগুলো কিছু রুলস রেগুলেশন আছে, তো এগুলোকে অটোমেটিক আমি প্রসেসের মধ্যে আমার হয়ে যাবে। তো আমি যখন হয়ে গেল তখন আমরা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারছি এবং এটা কনভার্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু এখানে যারা স্টুডেন্ট হিসেবে আসে, তো সবাই কিন্তু এভাবে করে, এবং যারা জবের জন্য আসে এবং লম্বা সময় থেকে যায়, তো তারা সবাই কম বেশি এই অপরচুনিটিটা পায়। ধন্যবাদ ভাইয়া। তো আমাদের কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে যে হচ্ছে কিভাবে ইমিগ্রেশনটা নিয়ে, তো যাদের হচ্ছে এই ধরনের প্রশ্ন ছিল আমার মনে হয় তারা এখন পুরোপুরি ভাবে ক্লিয়ার। তো ভাইয়া, আমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে 12 বছর পাওয়ার সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আছে, পাস করেছি বিএসসি ইঞ্জিনিয়ারিং মেরিন 2008 সালে, হয়তো বা করেছি না, MBA করেছি হচ্ছে 2011 সালে। ইউরোপ পাওয়ার সেক্টরে জবের কি কোনো সুযোগ আছে, তার জন্য কি কি দরকার? পাওয়ার সেক্টরে কাজ হইলে আমার মনে হয় যে ডেফিনেটলি এখানে যেটা বলেছিলাম যে এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে যে স্কিল গুলোকে, যে এই ইউরোপে যেগুলো টেকনোলজিক্যাল, আমাদের দেশে কিন্তু অনেকটা মানে সব টেকনোলজিতে আলটিমেটলি আমরা অনেক পিছনে থাকি, তো এই জন্য আমাদেরকে দেখতে হবে যে ইউরোপে যে স্ট্যান্ডার্ড গুলোতে কাজ হচ্ছে, কারণ এখানে অনেক কিছু অনেক সেক্টর গুলো ডিজিটালাইজ হয়ে গেছে এবং অটোমেশন হয়ে গেছে, রোবোটিক্স ইউজ করা হচ্ছে, তো এই রিলেটেড এই রেলিভেন্ট এক্সপিরিয়েন্স গুলো কিংবা PLC এবং ভার্চুয়াল PLC এখন চলে আসছে, তো এই জায়গাগুলোতে আমরা কতটুকু আমরা কন্ট্রিবিউট করতে পারবো এবং সেই স্কিল সেট মানে রিকোয়ার্ড স্কিল সেটের সাথে আমার স্কিল সেট ডেভেলপ হচ্ছে কিনা। আসলে এখানে টাইমের চেয়ে আমার কোয়ালিটিটা হচ্ছিল ব্যাপারটা, মানে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটা হচ্ছিল এখানে ফ্যাক্টর বেশি। তো আমি যদি এই জিনিসগুলোকে কনসিডার করে অ্যাপ্লাই কর, আমার মনে হয় যে জব যদি আমরা খুঁজে সেই হিসেবে অ্যাপ্লাই করতে থাকি, আমার মনে হয় অপরচুনিটি অবশ্যই আছে। কারণ হচ্ছে যে আমি কিন্তু ওভার দ্য ইয়ার আমি সবসময় দেখছি যে বিভিন্ন সেক্টরে বিভিন্ন দেশের মানুষরা আসছে এখানে কাজ করছে, তো আমার মনে হয় যে এইভাবে যদি আমরা প্রপারলি করি, সো আগেও যেগুলো বলেছিলাম ওগুলো রিপিট করবো না, সো প্রসেসগুলো কিন্তু ওই রকমই, জব খোঁজা, সিভি থাকা, স্কিল সেট থাকা, কমিউনিকেশন স্কিল খুব ভালো হওয়া,
সেই জায়গাগুলোতে যদি আমি ফোকাস করে অ্যাপ্লাই করি খুবই ভালো হবে। ধন্যবাদ ভাইয়া। তো আমার মনে হয় মশিউর রহমান আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। তো হচ্ছে এবার যদি মাহমুদা আপুর কাছে আসি, আপু অনেকে জানতে চাচ্ছে যে সোশ্যাল সায়েন্স নিয়ে হচ্ছে যদি তারা এই ব্যাকগ্রাউন্ডে যদি পড়াশোনা করতে চায় ইউরোপে গিয়ে, তাহলে তাদের স্কলারশিপের সেটা পসিবিলিটি কতটুকু? আমি এই এই কোশ্চেনের উত্তর দিতে যাব না, কারণ আমার এক্সপিরিয়েন্স খুবই কম এই এই রিলেটেড সাবজেক্টে। সো হোয়াট আই ক্যান ডু ইফ দিস পার্সন কন্ট্যাক্ট মি লেটার, আমি ইনফরমেশন কালেক্ট করে তাকে তাকে জানাতে পারি। আর জনি ভাই আপনি যদি কিছু। ধন্যবাদ আপু। তো হচ্ছে সোশ্যাল সায়েন্স নিয়ে আসলে অনেক প্রশ্ন আসছিল আর কি, দ্যাটস হোয়াই আমি এই প্রশ্নটি নিলাম। যে সে বলছে যে সোশ্যাল সায়েন্স নিয়ে কোনো আলোচনা হলো না, এই কারণে আমি এটি নিলাম। আবার হচ্ছে আপনারা অনেকেই যারা আছেন, আপনাদের আরেকটি ব্যাপার ক্লিয়ার করি যে দেখা যায় যে আমরা হয়তো ওয়াচ পার্টি অন করি, তো এখানে কিন্তু দুইটা অপশন থাকে। তো অনেকে দেখা যায় যে ওয়াচ পার্টির যে লাইভ কমেন্ট গুলো আছে ওইখানে কমেন্ট করেন, তো এই কমেন্ট গুলো কিন্তু আমি সরাসরি দেখতে পাই না। তো ওইখানে আপনারা দেখবেন যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লাইভ লাইভ কমেন্টস, আরেকটা হচ্ছে ওয়াচ পার্টিস কমেন্টস। তো আপনারা চেষ্টা করবেন যে লাইভ কমেন্টসে এসে প্রশ্ন প্রশ্নগুলো করার জন্য, তাহলে আপনার প্রশ্নটা আমি নিতে পারবো। এবং হচ্ছে আবারও রিকোয়েস্ট করবো যে যাদের যাদের প্রশ্নের উত্তরটি আপনারা এখনো পাননি, হয়তো হচ্ছে আমি স্কিপ করে গিয়েছি, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রশ্ন আসছে, তো আপনারা কিন্তু আবারও লাইভ কমেন্টসে এসে প্রশ্নটি করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমি মনে হয় যে আমরা যদি যেটা তুরি বললো যে এটা হচ্ছে যে আমাদের সেশনে এসে যদি কেউ কমেন্টস করে, তো আমরা ইনফরমেশনটা কালেক্ট করে, আমার আসলে এখানে আজান হচ্ছে তো আমি একটু কোয়াইট থেকে জাস্ট সুইচ ওভার করছি, 30 সেকেন্ড হয়তো লাগবে। আচ্ছা শেষ। সো মিশু তুমি কন্টিনিউ করতে পারো, আমি জাস্ট মিউট করে রাখছি, আমি 30 সেকেন্ড পরে এটার পরে এটাতে ব্যাক করছি আবার। ওকে ভাইয়া, তো আপুর কাছে একটা প্রশ্ন যে যারা হচ্ছে স্কলারশিপ নিয়ে যায় ইউরোপে, কিন্তু হচ্ছে সাথে সাথে আবার জবও করে, তারপর তাদের কিন্তু যারা ইউরোপে সাধারণত পড়াশোনা করতে চায় তাদের প্রত্যেকের কিন্তু ইচ্ছা থাকে যে ইউরোপে সেটেল হওয়ার জন্য। তো হচ্ছে আপনি যদি এই ব্যাপারটা নিয়ে একটু পরামর্শ দিতেন যে হচ্ছে পড়াশোনার পাশাপাশি তারা যখন জব করে তাদের আসলে কতটুকু জব এক্সপিরিয়েন্স লাগবে, এবং হচ্ছে এই নিয়ে যদি বিস্তারিত একটু পরামর্শ দিতেন আপনি। যেটা হয় যে যারা মাস্টার্স করতে আসে, ফর এক্সাম্পল আমি জার্মানির নিয়মটাই বলি, যে এখানে মাস্টার্স করে কেউ যদি 2 বছর জব করে তার রিলেভেন্ট ফিল্ডে, তাহলে সে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং ফুল টাইম জব। আমি যখন বলছি রিলেভেন্ট ফিল্ডে, তার মানে সে ফুল টাইম জব করছে এবং ট্যাক্স পে করছে, কারণ জার্মানিতে ট্যাক্স প্লাস সোশ্যাল সিকিউরিটিতে বেশ ভালো একটা অ্যামাউন্ট পে করতে হয়। তো এটা এটা যারা পে করছে তারা মাস্টার্স করে সরাসরি 2 বছর বা 21 মাস যেটা ওরা বলে তখনই পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্টশিপ, এটা হচ্ছে ওয়ান ওয়ে। আর একটা হচ্ছে যারা জব নিয়ে আসে, সেটা তো জনি ভাই কিছুক্ষণ আগে বলছে যে জব নিয়ে আসার পরে যে প্রসিডিউরটা সেটা একই রকম প্রসিডিউর জার্মানিতেও। আর এরপরে যেটা আসে পিআর এর পরের স্টেপ যেটা, সেটা হচ্ছে সিটিজেনশিপ, সেটা হচ্ছে আয়ারল্যান্ডের থেকে মনে হয় জার্মানিতে একটু ডিফারেন্ট ভাই। সেটা হচ্ছে যে জার্মানিতে এখানে 7 বছর মিনিমাম, 7 বছর যার করার থাকার পরে ইন্টিগ্রেশন কোর্স করতে হয়, যেটা জার্মান ইন্টিগ্রেশন কোর্স কোর্স যদি কারো করা থাকে B1 লেভেল পর্যন্ত, তখন সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। এবং এই সময় কিন্তু তার জব থাকতে হবে এবং সে তার ট্যাক্স পে করতে হবে সরকারকে। আর যারা ইন্টিগ্রেশন কোর্স করা থাকে না, যে এগুলা ম্যাক্সিমাম আমাদের ক্ষেত্রে হয় যারা আমরা স্টাডি করতে আসি, তারা কিন্তু কেউ ইন্টিগ্রেশন কোর্স করি না। শুধুমাত্র যারা ইমিগ্রেশন করে বা জব নিতে আসে অথবা যারা অ্যাসাইলাম সিকার, তারাই ইন্টিগ্রেশন কোর্স করার অপরচুনিটিটা পায়। সেই আমাদের ক্ষেত্রে তখন লাগে হচ্ছে 8 বছর, 8 বছর তার একটা জার্মান ডিগ্রি থাকতে হবে, প্লাস তার জব করতে হবে, ফুল টাইম জব, ট্যাক্স পে করতে হবে তখন সে, এবং জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল লাগে হচ্ছে B1, তখন সে হচ্ছে জার্মান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে। এবং এই প্রসেসটা একটু লম্বা, যেটা জনি ভাই কিছুক্ষণ আগে বলছে,
কিন্তু এর কিন্তু যেটা হয় যে ওই এক বছর সময় লাগে আর কি, অ্যাপ্লাই করার পরে আর কি সিটিজেনশিপ পাওয়া, যেটা বা এই এক বছর সময় লাগে জার্মানিতে। হ্যাঁ, আমার ক্ষেত্রে আমার 1.5 বছর লেগেছে অলমোস্ট। ধন্যবাদ হ্যাঁ, আপনাকে। আমার যে প্রসেসটা করতে আমার প্রায় 1.5 বছর লেগেছে, এবং আমি অ্যাপ্লাই করেছি, আমি কিন্তু একদম ইমিডিয়েটলি 5 বছর হইলে অ্যাপ্লাই করি নাই, কারণ আমার প্রচুর বিজনেস ট্রিপ ছিল, তো এগুলাকে কম্পোজিট করার জন্য আমি আসলে নিজে অনেক কিছু অ্যানালাইসিস করে দেখলাম যে, বিশেষ করে যেগুলো লম্বা লম্বা ট্রিপ ছিল ওগুলাকে করার জন্য, কাভার করার জন্য আমি 6 বছরের, মানে আমি আমার 6 বছর হয়ে যাওয়ার পরে আমি আসলে অ্যাপ্লাই করছি, এবং প্লাস হচ্ছে আমাকে 1.5 বছর মতো সময় লাগছে। এবং যেটা হয়েছিল যে আমাদের, যেহেতু আমি একসঙ্গে আমার ফ্যামিলি নিয়ে আসছি, তো ফ্যামিলির সবার একসঙ্গেই আমরা অ্যাপ্লাই করেছি, এবং সবারই একসঙ্গেই এটা হয়েছে। সো আলটিমেটলি যেরকম ব্যাড নিউজ থাকে যেমন গুড নিউজ থাকে, তো এরকম করে আলটিমেটলি আমারও মোরালেস 7.5 বছর কিংবা 7 বছরের প্লাস লেগেছে। তো এরকমই আসলে যা জায়গাগুলো হয়, এবং ট্যাক্স পেয়ারটা এটা আসলে বড় একটা ব্যাপার। আমার মনে হয় যে দুটা জিনিস কনসিডার করে এরা ওভারঅল, আমার মনে হয় প্রত্যেকটা প্রসেসে, প্রত্যেকটা কান্ট্রিতে, একটা ট্যাক্স পেয়ার আর একটা হচ্ছে যে থাকা থাকা মানে হচ্ছে যে ওখানের সাথে, এবং ইন্টিগ্রেট হওয়াটা, এই জন্যই এরা বলে যে ইন্টিগ্রেশনটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমরা লাকিলি যেটা হচ্ছে যে ইংলিশ স্পিকিং কান্ট্রি হইলে হয় যে কি, ইন্টিগ্রেশনের জন্য এক্সাম দিতে হয় না, কিন্তু তারা সোশ্যাল বিহেভিয়ারটা দেখে, এই জন্য তারা দেখে যে, যেরকম আমার অনেক কলিগ আছে, অনেক ফ্রেন্ড আছে যাদেরটা রিজেক্ট হয়েছিল ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম আবার একটা নির্দিষ্ট সময় দিয়েছিল যে এতদিন পরে সে আবার অ্যাপ্লাই করতে পারবে, তো তারপরে হচ্ছে যে তারা এখানে থেকেছে। তো এবং এটা আমার ক্ষেত্রে একটা পজিটিভ ছিল যে আলটিমেটলি আমার ফ্যামিলি এখানে পুরো টাইম ছিল, তো ইন্টিগ্রেশনে এই জিনিসগুলোকে দেখা হয়, যারা কিনা সিঙ্গেল তাদের একরকম ক্যাটাগরি হবে, যারা ফ্যামিলি মেম্বার, এবং এটা কিনা একেবারে এক্স্যাক্টলি এইভাবেই দেখা হয় যে একটা হচ্ছে যে ট্যাক্স আর একটা হচ্ছে যে সোশ্যাল ইন্টিগ্রেশন। তো আমি আসলে হচ্ছে কি যে আমি বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে, সোশ্যাল অর্গানাইজেশনের সঙ্গে এখানে কানেক্টেড, এখানে যেরকম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে, যেমন টিচারদের একটা অ্যাসোসিয়েশন আছে, ওই জায়গাগুলোতে আমরা আবার হচ্ছে যে অনারেবল মেম্বার হিসেবে থাকি, যে আমরা বিভিন্ন সময় ওরা কিভাবে ইন্ডাস্ট্রিতে আসতে পারে, এই ধরনের এই ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটি গুলো, এবং এখানে জব ফেয়ার হলে আমি নিজে থেকে যাই, একটা হচ্ছে আমার কোম্পানিকে রিপ্রেজেন্ট করি, এরকম অনেক কিছু আছে যারা আসছে, যারা এখন চিন্তা করছে এভাবে, তারাও কিন্তু এভাবে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে কানেকশন থাকে। তো তখন এগুলো হয় কি, যখন আমি ফিল করবো এবং আমি কিসের কিসের সাথে কানেক্টেড, এটা কিন্তু ফর্মের বিভিন্ন জায়গায় থাকে, আমি স্পেসিফিকলি আয়ারল্যান্ড এটা বলছি। তো এখানে হচ্ছে যে ওই জিনিসগুলো ফিল করে দিলে আলটিমেটলি এটা ভ্যালু অ্যাড করে, যেহেতু আমাদের এক্সাম নেয় সরাসরি। তারটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আমি আসলে যেটা দেখেছি, আমারও ডিরেক্টলি এত আসলে এক্সপিরিয়েন্স না, এটা আমার ডোমিনও না তুলির সঙ্গে, তো আমি কিন্তু আমি দেখেছি যেহেতু একটু আমি আমার মনে হয় যে স্ক্যান্ডিনেভিয়ার কিছু দেশে এগুলো নিয়ে স্টাডি করার অপরচুনিটি আছে, এবং আমি মনে হয় ইউথ কার্নিভাল সাইটেও আমি এটা পাবলিশ করেছিলাম কিছুদিন আগে, তো টাইম শেষ হয়ে গেছে, বাট আবার যেটা সেপ্টেম্বরে কিংবা ওই সময়টাতে সেশনে আবার আসবে, ওই জায়গাগুলোতে আমার মনে হয় যে একটু কানেক্টেড থাকার জন্য আমাদের এই পেজগুলো কিংবা গ্রুপগুলোর সঙ্গে, আর একটা হচ্ছে যে আমি বলবো যে ওই জায়গাগুলোতে একটু খোঁজার জন্য, সোশ্যাল সায়েন্স সহ আর্টস এর বিভিন্ন সাবজেক্টেও এখানে অপরচুনিটি আছে, সো এই জায়গাগুলোতে হবে। আর একটা হচ্ছে যে আমরা যেটা বললো যে এরকম দুই একটা লিঙ্ক যদি আমরা পাই, সো ডেফিনেটলি আমরা তো পেজে সাবমিট করবোই, শেয়ার দিব, সাথে হচ্ছে যে যদি কেউ যে কোশ্চেন করে থাকে ডিরেক্টলি আমাদের পেজের এই লাইভ সেশনে, সো আমরা কিন্তু ওখানে এই লিঙ্কগুলো কিন্তু আমরা শেয়ার দিতে পারবো, তো এইভাবে আমার মনে হয় যদি আমরা দেখি কাজে আসবে। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া। তো হচ্ছে এবার যদি মাহমুদা আপুর কাছে যাই, আপু অনেকের প্রশ্ন থাকে, ওই যেটা একটু আগে বলছিলাম যে সোশ্যাল সায়েন্স নিয়ে, তারপর হচ্ছে অনেকে আবার কমেন্ট করছে যে ইংলিশ লিটারেচার নিয়ে, তো আপু এটা যদি আপনি বলে দিতেন যে হচ্ছে তারা আসলে কোন সাবজেক্টে স্কলারশিপের সুযোগ আছে কিনা, সেটা কোন লিংকে গিয়ে আসলে তারা সার্চ করবে যে আমি এই সাবজেক্টে স্কলারশিপ পাবো কিনা, পেতে পারি কিনা, এটা যদি একটু ক্লিয়ার করে দিতেন, তাহলে আমার মনে হয় যে অনেকেই অনেক সাবজেক্ট নিয়ে জানতে চায়, একসাথে উত্তরগুলো পেয়ে যাবে। DAAD-এর একটা ওয়েবসাইট আছে, ওখানে জার্মানিতে যত সাবজেক্ট আছে কিনা, এবং সেটা যেকোনো যেকোনো ডিপার্টমেন্ট বা যেকোনো সাবজেক্টই হতে পারে, ওখানে প্রত্যেকটা কোর্স খুব ভালোভাবে দেওয়া আছে, এবং ওই কোর্সের সাথে ওখানে ফিল্টার করা যায় যে আমি কোন সাবজেক্টে ফোকাস করতে চাচ্ছি এবং কোন কোন ল্যাঙ্গুয়েজে, ইংলিশ আর জার্মান ল্যাঙ্গুয়েজে ফোকাস করতে চাচ্ছি, এগুলোকে ফিল্টার করা যায়। সেই এই ওয়েবসাইটটা আমার
খুব ইফেক্টিভ একটা ওয়েবসাইট মনে হয়েছে। এবং ওখানে যেটা হয় যে ইউনিভার্সিটিগুলোর লিঙ্ক দেওয়া থাকে যে ওই অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে, ওই লিঙ্কে যদি যাওয়া যায় ওখানে লেখা থাকে যে স্কলারশিপ অপরচুনিটি আছে কি নাই, কোন ল্যাঙ্গুয়েজ, কি কি ডকুমেন্ট লাগবে এখানে অ্যাপ্লাই করার জন্য। তো ওই ওই যে যদি কেউ সময় দেয়, কারণ এগুলো কিন্তু সময় দেওয়ারও খুব বড় একটা বিষয়, অনেকে আছে যে সময় দিতে চায় না, শুধু ইনফরমেশন গুলো একটু কালেক্ট করতে চায় শুনে শুনে, কিন্তু আমি যদি কেউ খুব ভালোভাবে সময় দেয়, একটু নিজে একটু সময় বের করে ওই ওয়েবসাইটে যাই, এগুলো লিঙ্ক গুলো একটু পড়াশোনা করে, ওখান থেকে মোটামুটি সব ইনফরমেশন পেয়ে যাওয়ার কথা। ধন্যবাদ আপু। তো আমার মনে হয় যে অনেকে কিন্তু আপনারা জানতে চাচ্ছিলেন যে ইংলিশ লিটারেচার নিয়ে কোনো হচ্ছে সুযোগ আছে কিনা, তারপর হচ্ছে সোশ্যাল সায়েন্স, আরো অনেকগুলো সাবজেক্টের কথা আপনারা বলেছেন। আমার মনে হয় আপনারা প্রত্যেকে ইউনিভার্সিটির কিন্তু ওয়েবসাইট থাকে, ওইখানে গিয়ে যে আপু যেটা বললেন ওইভাবে সার্চ দিলেই হয়তো বা আপনারা নিজেরাই উত্তরটা পেয়ে যেতে পারেন। ধন্যবাদ আপু। হ্যাঁ, আমি এখানে অ্যাড করি, জাস্ট লিংকটা আমরা শেয়ার দিয়ে দিব এখানে। এটা হলো daad.de, হ্যাঁ, ডচল্যান্ডের আসলে ডিই যেটা বলেছিল, তো /EEN কিংবা ওই ওখানে অপশনে দিয়ে দিব উপরে রাইট হ্যান্ড সাইডে, যদি আমি ভুল না করে থাকি। কারণ আমারও এটা খুবই একটা প্রিয় ওয়েবসাইট, আমার কোনো প্রকার কোয়ারি পাইলে আমি আসলে এখানে যে সার্চ করি যে কি ধরনের স্কলারশিপ অ্যাভেলেবল আছে কিংবা কি ধরনের, তো এই জায়গাগুলোতে রিয়েলি রিয়েলি মানে ইফেক্টিভ ইনফরমেশন গুলো আছে। তো আমরা এটার লিঙ্কটা শেয়ার করব। তো একটু সময় দিলে আমার মনে হয় যে এই জিনিসগুলো অনেক ইজি হবে, এবং এগুলো রিকোয়ারমেন্ট নিয়েও আসলে আমরা ডিসকাস করেছি এবং সামনেও করব। ডিএডি যে যে ইনফরমেশন গুলো লাগে কিংবা রিকোয়ারমেন্ট লাগে এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন আর্টিকেল আছে। তো আমার মনে হয় ওই জায়গাতে যদি আমরা একটু সময় দিই এগুলো খুবই ইফেক্টিভ হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া। হচ্ছে আপু, আপনার কাছে আরেকটি প্রশ্ন এসেছিল যে ভাষা শিখে গেলে কি আলাদা কোনো বেনিফিট থাকবে কিনা। ভাষা শিখে গেলে, এখন আমি যদি কোনো দেশে যাই, যাওয়ার পরে আমি যদি ওই ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ ওখানকার লোকাল মানুষ কথা বলছে, আমি যদি সেই ল্যাঙ্গুয়েজে কথা বলি, তাহলে যেটা অ্যাকসেপ্টেন্সটা অনেক অনেক বেড়ে যায়, এটা এটা কেউ ডিনাই করতে পারবে না। ইনফ্যাক্ট কোনো ফরেনার যদি আমাদের দেশে যায়, বাংলাদেশে যায়, যে যদি বাংলায় কথা বলে, তাকে আমরা যেভাবে অ্যাকসেপ্ট করব, অন্যজন পাশাপাশি যদি কেউ যায় সে কমপ্লিটলি বাংলা যায় না, তাকে আমরা ডিফারেন্টলি অ্যাকসেপ্ট করব, সেই ক্ষেত্রে সোশ্যাল কিছু তো বেনিফিট পাওয়া যায়ই। আরেকটা হচ্ছে জবের ক্ষেত্রে যেটা হয়, যে আমি বলছি না যে এটাকে ফোকাস করা হয়, কিন্তু এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়, অবশ্যই এক্সট্রা একটা অ্যাডভান্টেজ দেয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু জার্মান ল্যাঙ্গুয়েজের জন্য অনেক জবে অ্যাপ্লাই করা যায় না ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য, সেই ক্ষেত্রে অপরচুনিটি অনেক বেড়ে যায়, যে তার ডাইভার্স হয়ে যায় আর কি। তো কেউ যদি শিখে আসে ডেফিনেটলি এটা বেনিফিট দেবে। তো আমার মনে হয় সম্রাট, আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। তো হচ্ছে আপু, আরেকটি প্রশ্ন দেখছিলাম যে ডাক্তারদের ব্যাপারে যদি কিছু বলেন, ডাক্তাররা, খালেদ কাইসার, আপনি যদি আপনার প্রশ্নটি আরেকটু ক্লিয়ার করতেন, ডাক্তারদের ব্যাপারে আসলে কি বলবে, আপনি যদি স্পেসিফিক ভাবে লিখে দিতেন তাহলে ওটা মনে হয় বেটার হয়, আমরা বুঝতে পারবো। ধন্যবাদ আপু। হচ্ছে আমরা কিন্তু ইতোমধ্যে আমাদের প্রোগ্রামটি প্রায় হচ্ছে 2 ঘন্টার মতো হয়ে গিয়েছে, এবং হচ্ছে আমরা চেষ্টা করেছি আমাদের কাছে যত ধরনের প্রশ্ন এসেছে এখন পর্যন্ত সবগুলোর উত্তর দেওয়ার জন্য। যদি বাই চান্স কোনোভাবে মিস হয়ে যেয়ে থাকে আপনার কোনো প্রশ্ন, আপনি কিন্তু আবারও কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এবং হচ্ছে আপনারা যারা এতক্ষণ ধরে আসলে আমাদের শুনছেন, আপনারা জানেন না যে আপনারা নিজেরা আসলে নিজেদের কতটুকু হচ্ছে উপকৃত হলেন, কারণ হচ্ছে এই যে আপু এবং ভাইয়া যে আপনাদের গাইডলাইন যে দিচ্ছে, প্রথমত সবাই কিন্তু প্রপার গাইডলাইন দেয় না, এবং দ্বিতীয়ত আপনি যখন কারো কাছে যাবেন, যেমন হচ্ছে অনেকেই এজেন্সি খুঁজে বিদেশে যাওয়ার জন্য, তো হচ্ছে ওই ওইখানে যে কথাগুলো বলে এবং টাকা নিয়ে বলে, সেই কথাগুলোই কিন্তু আজকে আপু এবং ভাইয়া পুরো প্রসেস কিন্তু আমি জানতে চেয়েছি। আমার আপনাদের অনেকের প্রশ্ন যেগুলো থাকে সেগুলো আমার প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছি আপু এবং ভাইয়াদের কাছে, এবং আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেগুলোও জানতে চেয়েছি। তো আমার মনে হয় যদি কেউ আপনারা যদি মিস করে থাকেন, এবং হচ্ছে যারা লাস্ট মুহূর্তে শুনছেন, আপনারা পুরো প্রোগ্রামটি আবারও দেখে নেবেন, এবং হচ্ছে আপনারা চাইলে কিন্তু আমাদের লাইভটি শেয়ারও করে দিতে পারেন, যাতে হচ্ছে আপনার
ফ্রেন্ড যারা আছে, ফ্রেন্ডরা যারা আছে তারাও যাতে অনেক উপকৃত হতে পারে। জনি ভাই, আপনি যদি এবার কিছু বলতেন। না, থ্যাংক ইউ। আসলে অনেক সময় কাটাইলাম এবং তুলিকে ধন্যবাদ যে আসলে অনেক লম্বা সময় আমাদের সাথে থাকার জন্য। কারণ হচ্ছে ওর কাছে যে ইনফরমেশন গুলো আছে এবং যেগুলো শেয়ার করলো এগুলো আমার মনে হয় যে খুবই খুবই ইফেক্টিভ হবে আমাদের দেশের ইউথদের জন্য, এবং যারাই কিনা এই সেশনে করেছে এবং পরবর্তীতে এই ভিডিওটা দেখবে আমার মনে করি যে এগুলো খুবই কাজে আসবে তাদের জন্য। সাথে হচ্ছে যে আরেকটা, আমি একটা স্পেসিফিকলি কোশ্চিনের ব্যাপারে বলতে চাই যে কয়েকটা কোশ্চিন দেখলাম আমি, এক্সকিউজ মি, যেটা দেখলাম যে আমি অনেকেই জিজ্ঞাসা করেছেন যে অনেকে অ্যাডমিশন পেয়েছেন সেটা ইউরোপে অথবা ইউরোপের বাইরে থেকেও, বাইরের ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করেছেন। সো এটা আমি আবার রিপিট করছি যে যদি অ্যাডমিশন পেয়ে থাকেন, ভিসা যদি কোনো খবর না থাকে, সো আপনাদের সবার উচিত হচ্ছে যে সেই ইউনিভার্সিটির সঙ্গে কন্ট্যাক্ট করা, যেহেতু আপনি অলরেডি অ্যাডমিটেড মিনস তাদের স্টুডেন্ট আপনি এখন। তো আপনি তাদের সঙ্গে বলবেন, তারা কিন্তু আপনাকে একটা গাইডলাইন দিবে, এবং এটা কিন্তু তাদের জন্য নতুন না, মানে কিংবা তাদের জন্য আপনি একা প্রবলেম ফেস করছেন এরকম না, এটা পৃথিবীর সব মানুষই যার যার লেভেল থেকে এই প্রবলেম গুলো ফেস করছে। তো আপনারা তাদের ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন এবং তাদের গাইডলাইন নেওয়ার চেষ্টা করবেন যে তারা কি ধরনের করছে। তো তাদের কাছে ডেফিনেটলি গাইডলাইন আছে, যদি ভিসা ইস্যু এখন না হয়ে থাকে, যেটা হবে যে ইন ফিউচারে যে সময় পর্যন্ত ভিসা না হবে ততক্ষণ পর্যন্ত অনলাইন কিংবা আদার অ্যাক্টিভিটি দিয়ে তারা হয়তো শুরু করতে পারে। তো আমার মনে হয় যে আপনারা ওই জায়গাতে একটু হবেন। আর যে অ্যাডভাইস গুলো করা হইলো এগুলো সবগুলোই হচ্ছিল যে এক্সপিরিয়েন্স এর ভিত্তিতে। তো রিয়েলি রিয়েলি আমরা অ্যাপ্রিসিয়েট করি, বিশেষ করে তুলির এই এফোর্টটার জন্য এবং এই সাপোর্টের জন্য আমরা রিয়েলি গ্রেটফুল, এবং আশা করি যে আপনাদের এই ইনফরমেশন গুলো নিয়ে রিয়েল লাইফে কাজে লাগাবেন। কারণ আমি কখনোই শুধুমাত্র ইনফরমেশন কিংবা ডাটা নিয়ে যদি বসে থাকি, জানি তাতে আমার কোনো কাজে আসবে না, কাজে আসবে তখনই যখন আমি এটাকে অ্যাকশনে পরিণত করব অথবা আমি কাজ করব। তো এই তো আমার কাছ থেকে, আমি রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি, এবং আমি তুলির মাধ্যমে আমিও অনেক কিছু নতুন জিনিস দেখলাম জানলাম। সো এটা আমরা হয়তো বা ইন ফিউচারে আবার কাজে লাগাবো, এবং আমরা চেষ্টা করব যে তুলির সঙ্গে নিয়ে আরও কিছু সেশন করার জন্য ডেডিকেটেড। সো এখানে আমার আজকে ইচ্ছা ছিল যে আমার নিজের আসলে পার্টিসিপেশনটা কম করার জন্য, তারপরে আমি একটু করলাম, হয়তো বা ইন্টারাপ্ট হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা চেষ্টা করবো যে তুলির এই ইনফরমেশন গুলো আমার মনে হয় যে রিয়েলি রিয়েলি ভ্যালু অ্যাড করবে আমাদের সোসাইটিতে এবং ইউথদের জন্য। সো থ্যাংক ইউ এবং অ্যাপ্রিসিয়েবল, এবং আমিও অনেক ধন্যবাদ জানাবো তুলি আপুকে, যে আপু হচ্ছে জার্মানি থেকেও হচ্ছে এখন, আমরা যদিও জানি যে আমাদের টাইমিংটা কিন্তু জনি ভাই এবং তুলি আপুর কারোরই কিন্তু আমাদের বাংলাদেশি টাইমের সাথে কিন্তু টাইমিংটা কিন্তু মিল নেই, এরপরও কিন্তু তারা তাদের ব্যস্ত সময় থেকে চেষ্টা করেছেন আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাদেরকে সময় দেওয়ার জন্য, যাতে হচ্ছে আপনারা একটা প্রপার গাইডলাইন পান। তো হচ্ছে আমি তুলি আপুর কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞ যে আপু আপনি আমাদের এতটুকু সময় দিয়েছেন। আমরা চাইবো ভবিষ্যতে আপনার সাথে আরো সেশন করার জন্য, কারণ হচ্ছে আমরা চেষ্টা করি সবসময় যে এমন কিছু মানুষকে আনার জন্য যাদের থেকে আসলে কিছু শেখা যায়, আসলে কিছু জানা যায়। কারণ আমরা জানি যে ইয়ুথ কার্নিভাল একটা হচ্ছে তরুণের প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আমরা চাই তরুণদের স্বপ্ন পূরণ নিয়ে হচ্ছে কাজ করতে, এবং আমরা চাই তারা যাতে কর্মজীবনে এবং শিক্ষা জীবনে প্রপার গাইডলাইন পেয়ে থাকে। এই জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত পেজে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিতে থাকি, যাতে হচ্ছে তারা খুব সহজেই তারা তাদের জীবনে সেগুলোকে কাজে লাগাতে পারে। তো হচ্ছে আপু, আপনি আমাদের এই ধরনের প্রোগ্রামে এসে আপনার কেমন লাগলো, এটি যদি আমাদের একটু শেয়ার করতে। থ্যাংক ইউ রাত্রি এন্ড জনি ভাই এত ভালো ভালো কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আমিও খুবই গ্ল্যাড যে আমি আমাকে আপনার ইনভাইট করছেন এবং খুবই অনার্ড। আমার যেটা মনে হয়েছে, আমি এটাকে আমার সোশ্যাল দায়িত্বও মনে করি যে আমি আমি যা কিছু শিখেছি বা আমার যে এক্সপিরিয়েন্স, আমি সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে যদি কারো এতটুকু উপকার করতে পারি বা কারো এতটুকু তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এতটুকু হেল্প করতে পারি, সেটাই অনেক বড় পাওয়া। আজকের আজকের এই সেশন থেকে যদি একজন মানুষও ইন্সপায়ার্ড হয় এবং হয়ে যদি সে হায়ার স্টাডি বা জবের জন্য আসে, সেটাই আসলে আমার মনে হয়েছে সেটুকুই হচ্ছে সার্থকতা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জনি ভাই এন্ড রাত্রি, ধন্যবাদ আপু। আমরা চাইবো সামনে আবারও আপনাকে নিয়ে আসার জন্য, কারণ হচ্ছে এখানে যে একটা মানুষ মানে যদি কিছুক্ষণের জন্য হলেও আমাদের প্রোগ্রামটা শুনে থাকে, তারা তখন যে প্রশ্নটি আমরা করেছি, কারণ আমরা কিন্তু ফুল সেশন একটার পর একটা প্রশ্নের উত্তর দিয়েই যাচ্ছিলাম,
আমার মনে হয় সেই মানুষটা যারা যারা আজকে শুনেছে প্রত্যেকে খুব উপকৃত হয়েছে, এবং যারা হচ্ছে হয়তো বা এখন লাস্টে এসে শুনছেন, আপনারা চেষ্টা করবেন আবারও প্রথম থেকে আমাদের প্রোগ্রামটি শোনার জন্য। কারণ হচ্ছে যেটা বলছিলাম যে এই ধরনের গাইডলাইন গুলো জানার জন্যই কিন্তু মানুষ হচ্ছে এজেন্সির কাছে যায়। হয়তো বা অনেকে দেখা যায় যে নিজে অ্যাপ্লাই করে না, নিজে অ্যাপ্লাই না করে ভাবে যে আমি অ্যাপ্লাই করলে হয়তো আমি স্কলারশিপটা পাবো না, আমি হয়তো বা জবটা পাবো না। এই জন্য নিজে একদম ট্রাই না করে তারা চেষ্টা করে এজেন্সির মাধ্যমে সবকিছু তাড়াতাড়ি ইজিলি করে ফেলতে। তো আমার মনে হয় আপনারা এই ব্যাপারগুলো না করে প্রথমে আগে নিজে ট্রাই করবেন। কারণ হচ্ছে আপনি যেভাবে ট্রাই করবেন তারা কিন্তু সেইভাবেই করে। তো আমার মনে হয় এই জন্য এজেন্সির কাছে যাওয়ার কোনো দরকার নেই। তো এবং হচ্ছে জনি ভাইয়া যদি লাস্টে কিছু বলতেন তরুণদের উদ্দেশ্যে। হ্যাঁ, ধন্যবাদ আত্রি। আবারও আমি আসলে তুলিকে দিয়ে ধন্যবাদ দিয়ে শুরু করব যে আসলে আমাদের, আমার কাছে পার্সোনালি, আমি নিজে খুবই অনেক সময় অনেকের সঙ্গে লাইভ সেশন করি কিংবা করছি, ইন ফিউচারে করব, কিন্তু এই যে এরকম ইংগেজিং, আমি নিজেই অনেক ইংগেজ ছিলাম, কারণ অনেক ইনফরমেশন ছিল যেগুলো কিনা আমিও পরবর্তীতে ইউজ করব। যেটা আমি বলেছিলাম শুরুতে যে আমি সবকিছু যে নিজেরই করতে হবে, নিজেরই এক্সপিরিয়েন্স থাকলে সম্ভব না, কারণ পৃথিবীতে এতগুলো দেশ, এতগুলো মানুষ, এতগুলো ল্যাঙ্গুয়েজ, এতগুলো এনভায়রনমেন্ট, সবগুলোতে নিজে ক্যাপচার করা সম্ভব না, এবং এতগুলো সেক্টর। তো যেটা হয় যে আমরা অনেক সময় জানি, বুঝি, শুনি, তো এই যে ওপিনিয়ন গুলো, এক্সপার্ট ওপিনিয়ন গুলো, এগুলো আমাদের রিয়েলি কাজে আসবে। আর একটা হচ্ছে যে ইউথদেরকে আমি বলবো যে এখান থেকে আজকে সেশন থেকে মেইনলি তুলি এবং ছোটখাটো জায়গাগুলোতে আমি যেগুলো কন্ট্রিবিউট করেছি আমরা, তো এগুলো যে ইনফরমেশন গুলো আজকে দিলাম, এগুলো নিয়ে আজকে থেকে কাজ শুরু করার জন্য আমি বলবো, যাদের জব হোক, ইমিগ্রেশন হোক, কিংবা স্কলারশিপ অথবা হায়ার স্টাডি, অনেক সময় সেলফ ফান্ডে এসে যেটা কিনা কনভার্ট করার মতো কন্ডিশন থাকে, যেটার এক্সাম্পল অলরেডি তুলি বলেছে। তো এই জিনিসগুলো যদি যারাই আমরা ইন্টারেস্টেড, আমরা যদি এগুলো নিয়ে কাজ করি, তো আমাদের ফিউচারে কাজে আসবে। এবং এগুলো শুধুমাত্র যে আমরা এখানে থেকে যাবো কিংবা করবো, এটা কিন্তু ভ্যারি করে যে আমি যদি পার্সোনালি কিছু নলেজ আর্ন করে চলে গেলাম দেশের বাইরে। কারণ আমরা কিন্তু যারা চিন্তা করি যে দেশে সরকারি চাকরি করব, বিসিএস করব, তারা বিসিএস করার পরেও কিন্তু মাস্টার্স করার জন্য, পিএইচডি করার জন্য মানুষজনকে বিদেশে আসতে হয়, এবং তাদের রিকোয়ারমেন্টস হয়তো বা ডিফারেন্ট, কিন্তু কন্ট্রিবিউশনের জায়গাগুলোতে কিংবা নলেজ আর্ন করার জায়গাগুলো কিন্তু সিমিলার। তো এই জন্য সবাইকে বলবো যে এই এই ধরনের ইফেক্টিভ ইনফরমেশন গুলো নিয়ে কাজে পরিণত করা, সেগুলোকে ইউজ করা, এবং সেই জিনিসগুলোকে অন্য কেউ হেল্প করা, যারা জানছেন, যারা জানছে না তাদেরকেও এগুলো এক্সপার্ট ওপিনিয়ন গুলো দেওয়ার জন্য। তো আমার মনে হয় যে এগুলো আমার মনে হয় অনেক বেশি ভ্যালু অ্যাড করবে, এবং এগুলোতে কাজ করেন, এবং আপনারা কোশ্চিন করতে থাকুন, আমরা চেষ্টা করবো এরকম দরকার হলে, যদি আমরা আবার অনেক কোশ্চিন হয় অবশ্যই তুলি তো আসবেই, এবং আমরা আরো বেশি ফ্রিকুয়েন্ট এই রিলেটেড গুলো করার চেষ্টা করব, এবং অফলাইন থেকে তার কাছ থেকে ইনফরমেশন গুলো নিয়ে আমি শেয়ার করার চেষ্টা করবো, কিংবা আমরা শেয়ার করার চেষ্টা করবো। তো আপনারা কোশ্চেন করতে থাকুন, এবং রিয়েলি যেখানেই প্রশ্ন হবে সেই জায়গাগুলো তো প্রপার ওয়েতে আপনারা কোশ্চেন করেন, কারণ আমি লাইভ সেশনে দু একটা জায়গায় দেখেছি যে কোশ্চেন গুলো আমরা ক্লিয়ার না, তো আমরা ওই জায়গাতে অ্যান্সার দিতে পারি না। তো আপনার কোশ্চেন গুলো যদি ক্লিয়ার করেন আমরা সেগুলো নিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং আবারও ধন্যবাদ তুলিকে এবং রাত্রিকে, আসলে রিয়েলি একটা আমার কাছে মনে হচ্ছে খুব ইফেক্টিভ একটা সেশন হয়েছে। সো আশা করি যে এগুলো সবগুলো ভালো থাকবে, এবং অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। তো হচ্ছে আমাদের হচ্ছে ছুটির ঘন্টা বেজে গেছে, আমরা আমাদের লাইভটি শেষ করে দিব। এর আগে আমি আবারও বলতে চাই যে হচ্ছে আপনারা কিন্তু জানেন যে ইয়ুথ কার্নিভাল কিন্তু প্রতি সপ্তাহে একটি স্পেশাল লাইভের আয়োজন করে থাকি, সেটি হচ্ছে লাইভ কেরিয়ার কার্নিভাল। আমরা চেষ্টা করি যে হচ্ছে বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন ওইরকম কিছু মানুষকে নিয়ে আসার জন্য, যার মাধ্যমে আপনি কিছু জানতে পারবেন। কারণ হচ্ছে অনেকেই ভেবে থাকেন যে কেরিয়ার মানে হচ্ছে বিসিএস, কেডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিন্তু হচ্ছে এর বাইরেও যে লাক্সারিয়াস হাজারটা রাস্তা আছে আপনার জন্য। তো হচ্ছে আমরা সেইগুলো নিয়ে কথা বলতে চাই, কথা বলতে এবং সেইগুলো নিয়ে আপনাদের জানাতেই কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি। তো আপনারা কিন্তু আমাদের কমেন্ট করে এবং হচ্ছে চাইলে হচ্ছে আমাদের ইনবক্স করেও জানাতে পারেন যে নেক্সট আপনারা কোন ব্যাপারটার উপর লাইভ লাইভ চাচ্ছেন। এবং অবশ্যই এই ধরনের প্রোডাক্টিভ কিছু জানার জন্য এবং হচ্ছে এরকম ধরনের কিছু লাইভ সেশন পাওয়ার জন্য সবসময় ইয়ুথ কার্নিভালকে ফলো করতে হবে, ইয়ুথ কার্নিভালের সাথে থাকতে হবে, এবং হচ্ছে আপনারা নতুন নতুন কিছু জানার জন্য আমাদের পেজটাকে ফলো করতে হবে। কারণ হচ্ছে আপনারা দেখে থাকবেন, যদি হচ্ছে যারাই এখনো শুনছেন আমাদের, তারা কিন্তু একবার যদি আমাদের পেজটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে প্রতি মুহূর্তে কিন্তু আমরা আপনাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে যাচ্ছি, প্রচুর জব অফার দিয়ে যাচ্ছি, মানে যেখানে জবের প্রয়োজন, যেখানে হচ্ছে নিবে, নিয়োগ নিচ্ছে, আমরা সেগুলোও আপনাদের জানাচ্ছি, এবং হচ্ছে বিভিন্ন ধরনের গাইডলাইন দিচ্ছি কিভাবে আপনি বিদেশে যেতে পারেন, কিভাবে
হচ্ছে আপনি কর্মজীবনে সঠিক ভাবে চলাফেরা করতে পারেন সেগুলো নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের গাইডেন্স দিয়ে যাচ্ছি। তো আমার মনে হয় প্রত্যেকে আমাদের পাশে থাকলে, সবসময় আমাদের সাথে থাকলে কিন্তু এরকম কিছু আপনারা সবসময় অনেক কিছু জানতে পারবেন, এবং হচ্ছে এগুলো কিন্তু আমরা একদম এমন না যে হচ্ছে আমরা টাকা দিয়ে এরকম আপনাদের ট্রেনিং করাচ্ছি, আমরা কিন্তু যে কোনো ধরনের প্রোগ্রাম করি আমরা কিন্তু একদম চেষ্টা করি ফ্রিতে, আমাদের স্টুডেন্ট যারা আছে প্রত্যেকে আমরা চাই যাতে স্টুডেন্টরা জানুক, আমরা চাই স্টুডেন্টরা জানুক ওরা হচ্ছে তারা যাতে আমাদের এই সেশন গুলো থেকে কিছু নিয়ে কিছুটা অর্জন করে যাতে তাদের বাস্তব বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে পারে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, মাহমুদ আপুকে আবারও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, এবং হচ্ছে জনি ভাইয়াকেও ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে এই প্রোগ্রামে আসার জন্য, এবং তারা কিন্তু এসেছেন শুধুমাত্র আপনাদের জন্য যাতে হচ্ছে আপনারা খুব সহজে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন। তো আমার মনে হয় সবসময় আমাদের সাথে আপনারা থাকবেন, এবং আমি এখন আমাদের প্রোগ্রামটি শেষ করে দিব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে।